আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন মামুন ভাই? শুনতে পাচ্ছেন? জি আপু, শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। স্ক্রিন দেখা যাচ্ছে? জি আপু, দেখা যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিনটা আসুক। আসসালামু আলাইকুম বাবুন ভাই, কোনো পার্টিসিপেন্ট যদি আসে বা হচ্ছে এন্ট্রি না হয় আমাকে একটু জানাবেন। আমি কিভাবে জানাবো? আমি তো বুঝতে পারলে জানাবো। ও না, মানে আপনি তো দেখবেন গ্রুপে আছেন, তো আচ্ছা, ওই যে ওখানে অ্যাডমিট আছে, মানে আমার এখানে স্ক্রিনের জন্য যদি অনেক সময় দেখা না যায় আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সালামু আলাইকুম, আজকে আসলে আপনাদের সময়টা খুবই গুরুত্বপূর্ণ, তারপরেও টেকনিক্যাল প্রবলেমের কারণে কিছুটা সময় চলে গেল। আমি আর কোনো আর কি দেরি করব না, আমি পরবর্তী অংশটাতে চলে যাব। এই সময়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আজকে যে বিষয়গুলো নিয়ে, অসপি এবং ইন্টারেক্টিভ ওরাল এক্সামিনেশন, এই বিষয়টা একসাথে ইন ব্রিফে হচ্ছে আমি একটু করার চেষ্টা করেছি। এটা খুব শর্ট টাইমে আমরা যেন বাকি প্রিপারেশনটা নিতে পারি, এই জন্য স্টেশন গুলা সবাই জানে। ইমার্জেন্সি ইভালুয়েশনটা থাকবে স্টেশন ওয়ানে, স্টেশন টু হচ্ছে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট থাকবে শুধু, স্টেশন থ্রিটা হচ্ছে ক্রনিক কেস ম্যানেজমেন্ট, মেইনলি ম্যানেজমেন্টের উপর, স্টেশন ফোর রিসেন্ট আপডেটস, যে কোনো আপডেটস এর উপর, এর সাথে পাবলিক হেলথ এবং মেডিকেল ইথিক্স স্টেশন ফাইভ। এটা সম্পর্কে আপনারা সবাই জানেন, তারপর আমি এই অংশটুকু একটু বললাম। ইমার্জেন্সি ইভালুয়েশন, ইমার্জেন্সি ইভালুয়েশনের মধ্যে হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন, ইনভেস্টিগেশন, ডায়াগনোসিসটা কি, কোনো স্পেসিফিক ডায়াগনোসিস যেটা আছে পৌঁছানোর চেষ্টা করবে। যে সিনারিও দেওয়া থাকবে সেখান থেকে কোনো ক্লু থাকার সম্ভাবনা বেশি, যেখানে স্পেসিফিক ডায়াগনোসিস এ পৌঁছানো যায়। রিলিভেন্ট বেসিক অ্যান্ড প্যারাক্লিনিক্যাল সায়েন্সেস, বেসিক এবং প্যারাক্লিনিক্যাল সায়েন্সেস, বেসিক প্যারাক্লিনিক্যাল সায়েন্সেস মানে হচ্ছে ইনভেস্টিগেশন, যেটা ল্যাবরেটরি সায়েন্স সেটা তো প্যারাক্লিনিক্যাল সায়েন্স। তো ল্যাবরেটরিটার সাথে বেসিকের কোনো যদি ইনফরমেশন চায় তাহলে হচ্ছে সেই ইনফরমেশনটা আমাকে দিতে হবে ইমার্জেন্সি ইভালুয়েশনের সময়। যেমন এখানে হচ্ছে পালমোনারি এম্বোলিজম এখানে কোথা থেকে আসলো, যদি আমাদের অ্যানাটমিক্যাল বেসিক কোনো ইনফরমেশন থেকে আমাদের এই ক্লিনিক্যাল কোরিলেশন চায় সেটা চাইতে পারে, সেটা চাওয়ার সম্ভাবনা যদিও কম। ইমার্জেন্সি ম্যানেজমেন্ট, ইমার্জেন্সি ম্যানেজমেন্টের মধ্যে কি কি থাকবে, ইউজ অফ ড্রাগ, ইউজ অফ ড্রাগ হলে ড্রাগের ডোজটা আমাদের জানতে হবে, যদি কোনো ড্রাগের ডোজ স্পেসিফিক দেওয়া থাকে তাহলে সেটা আমাদের জানতে হবে। যেমন পালমোনারি ডিমান্ড কিছু ড্রাগের ডোজ দেওয়া থাকে। প্রোগনোসিস এবং কমপ্লিকেশন, প্রোগনোসিস এবং কমপ্লিকেশন হচ্ছে যে ডিজিজ আছে, যে ডিজিজ বা ইমার্জেন্সির জন্য এরপরে এর আউটকাম কি হয় বা কোনো কমপ্লিকেশন হয় কিনা, ড্রাগের অ্যাডভার্স কোনো রিয়াকশন হয় কিনা, ড্রাগ দেওয়ার পরে আমাদের আউটকামটা কি হয়। ড্রাগ দেওয়ার পরে অনেক সময় ভালো আউটকাম পাওয়া যায়, কিছু কিছু ড্রাগের আউটকাম সেরকম ভালো নাও হতে পারে। যদি আমি দেখা যায় যে আমি আমি স্ট্রেপটোকাইনেস দিলাম একটা অ্যাকুট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের পেশেন্টের, তাহলে সেক্ষেত্রে রিভাস্কুলারাইজেশনের চান্স কতটুকু। পারকিউটানিয়াস করোনারি ইন্টারভেনশন এটার হয়তো চাইবে না, কিন্তু যদি আমি একটা স্ট্রেপটোকাইনেস দিই তাহলে সেটার যে রিভাস্কুলারাইজেশন দেখা যায় যে 50 থেকে 60% চান্স থাকে রি ক্যানোলাইজেশন হওয়ার, তাহলে সেটা ড্রাগস এর যদি কোনো আমাদের আউটকাম থাকে সেটা আমাদের জানতে হবে। সেখানেও আমাদের প্যারাক্লিনিক্যাল সায়েন্স বা বেসিক্স কোনো ম্যানেজমেন্টের সাথে আমাদের সম্পর্ক আছে কিনা সেটা দেখবেন। মেডিকেল আপডেটস, দেখেন মেডিকেল আপডেটের মধ্যে অনেক আছে, তার মধ্যে আমার নতুন বিষয়গুলো মনে হয় যেমন নিউ ড্রাগস, নিউ ড্রাগস বা ভ্যাকসিন। মেডিকেল আপডেটস এর মধ্যে ভ্যাকসিনের বিষয়টা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়। রিসেন্ট যে গাইডলাইন গুলো আছে যে গুরুত্বপূর্ণ, এবার যেটা মক টেস্টে আসছিল যে ADA গাইডলাইন থেকে আসছিল, রিসেন্ট যে গাইডলাইন গুলো আছে সেগুলো রিসেন্ট টেকনোলজি, রিসেন্ট টেকনোলজি যেমন হাই ফ্লো নেজাল ক্যানুলা বা হচ্ছে রিসেন্ট যে টেকনোলজি যেমন অ্যাম্বুলেটরি ECG মনিটরিং, এই যে রিসেন্ট টেকনোলজি গুলো আছে এগুলো সম্পর্কে জানতে চাইতে পারে। তবে রিসেন্ট গাইডলাইন থেকেই আসার সম্ভাবনাটা বেশি আমার কাছে মনে হয়।
স্টেশন থ্রি দেখেন ক্রনিক কেস যে ম্যানেজমেন্ট সেটার মধ্যে কি কি বিষয় ইনক্লুড থাকবে? ট্রিটমেন্ট মেইনলি ক্রনিক কেস এর ম্যানেজমেন্ট মানে ট্রিটমেন্ট অংশটাই বেশি থাকবে, যে সেখানে আমি কি র্যাশনাল ইউজ করলাম ড্রাগস এর, কমপ্লিকেশন অ্যাডভার্স ইফেক্ট কি হলো, আউটকাম কি হলো, একদম হচ্ছে যেটা ইমার্জেন্সি ম্যানেজমেন্ট সেই ইমার্জেন্সি ম্যানেজমেন্টের মতোই কিন্তু ক্রনিক ডিজিজ এর ম্যানেজমেন্টটা কি এই বিষয়গুলোর উপর আমাদের এখন কিন্তু যে ক্রনিক কেস এর ম্যানেজমেন্ট হলে আমার কত পার্সেন্ট আমি সাকসেসফুল হব, কত পার্সেন্ট কেস এর ট্রিটমেন্ট পাওয়ার পরও হচ্ছে আমাদের পেশেন্টের হচ্ছে রিফ্র্যাক্টরি রয়ে যাবে সেটা ডিজিজের সাথে সাথে পড়ে ফেলতে হবে। এবং ড্রাগস এর অ্যাডভার্স রিয়েকশন সেটা তো সবাই পড়ে, কিন্তু ড্রাগস এর অ্যাডভার্স রিয়েকশনের পরে ড্রাগস আমরা কত পার্সেন্ট ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে সফল হয় দেখা যায় সেটাও আমাদের এই ক্ষেত্রে পড়ে নিতে হবে। মানে এটা কিন্তু একটা মানে নিউ স্ট্রিম আমার কিন্তু হচ্ছে ড্রাগস বা যেটা ক্রনিক কেস সেগুলা কিন্তু কেসগুলা কিন্তু অনেক বেশি না, যে বিষয়গুলো আছে আমি যদি প্রথম থেকে পড়ি তাহলে হয়তো সেই অংশগুলো পড়তে আমাদের কোনো সেই অংশগুলো আমাদের যার সিস্টেমের মধ্যে নিয়ে আসতে কোনো অসুবিধা এখনো আমি আশা করি কোনো অসুবিধা হবে না এই আইওইর ক্ষেত্রে যে ফরম্যাটটা জানার পরে আমাদের এই প্রশ্নগুলোর উত্তর দিতে। দেখেন এপিডেমিওলজি এনভায়রনমেন্টাল প্রমোশন এডুকেশন এই বিষয়গুলো থেকে হয়তো আসার সম্ভাবনা কম, কিন্তু এপিডেমিওলজি এখন এপিডেমিওলজিক্যাল কোভিড রিলেটেড এপিডেমিওলজি গুলো সেটা আমাদের একটু পড়ে নিতে হবে এই কোভিড এর গাইডলাইন থেকে। সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গিয়ে মেডিকেল ইথিক্স। মেডিকেল ইথিক্স এর মধ্যে অলরেডি হচ্ছে আমরা বিভিন্ন যে প্রোগ্রামগুলো থাকে বিডি ফিজিশিয়ানস বা স্যারদের বিভিন্ন যে লেকচারগুলো আছে সেগুলো সব দেখার পরে আমি দেখলাম যে আমরা যে প্রবলেমগুলো ফেস করি সেই প্রবলেম রিলেটেড কোশ্চেনই দেওয়ার চেষ্টা করা হবে। আমরা যে প্রবলেমগুলো ফেস করি যে পেশেন্ট যখন ট্রিটমেন্ট নিতে চায় না এবং আমরা একটা ট্রিটমেন্ট পেশেন্টকে দিতে চাই তখন সেই রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো সলভ করার জন্য আমাদের যে আমাদের এই চারটা যে বেসিক প্রিন্সিপাল আছে আমার যখন মেডিকেল ইথিক্স রিলেটেড কোনো কোশ্চেন করা হবে তখন আমাকে এই চারটা প্রিন্সিপালস এর উপর ভিত্তি করে আমাকে অ্যান্সার দিতে হবে। অটোনমি আমি রক্ষা করেছি কিনা, জাস্টিস আমি রক্ষা করেছি কিনা, যে একজন পেশেন্ট একজন সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে আসলো আর একজন হচ্ছে জয়েন্ট পেইন নিয়ে আসলো, একজন পেশেন্ট পোর আর আরেকজন পেশেন্ট হচ্ছে গিয়ে আসলো হচ্ছে গিয়ে কোনো হচ্ছে রিচ পারসন, কিন্তু আমি এই জাস্টিসটা রক্ষা করলাম কিনা, যে রেকর্ড ডিস্ট্রেস নিয়ে আসছে সেই পেশেন্টটাকে আমি আগে অ্যাটেন্ড করলাম কিনা, বা আমার রিলেটিভ আসছে আমার রিলেটিভকে আমি আগে দেখলাম, অথচ একটা পেশেন্ট সিভিয়ার চেস্ট পেইন আছে রহমতুল্লাহ ভাই একটু যদি মিউট করে দেন। চারটা প্রিন্সিপাল এর উপর ভিত্তি করে আমাদের মেডিকেল ইথিক্স এর সব কোশ্চেন আনসার করে দিতে হবে। ম্যাডাম এটা আপনি ওইখান থেকে একটু মিউট করবেন প্লিজ। মিউট করতে পারছি না জি। ডক্টর শফিকুল ইসলাম স্যার ওনার মনে হয় আনমিউট করা আছে। মিউট আচ্ছা আমি দেখি মিউট করতে পারছি না কেন। আমি দেখছি এরপরে দেখেন আমি ইমার্জেন্সি ইভালুয়েশনের মধ্যে যে ইভালুয়েশন গুলো গুরুত্বপূর্ণ এর মধ্যে হচ্ছে চেস্ট পেইন,
চেস্ট পেইন নিয়ে অলরেডি মক টেস্টে কোশ্চেন চলে আসছে, চেস্ট পেইন, ডিসপনিয়া এবং কোমা, এই তিনটা হচ্ছে ইমার্জেন্সি ইভালুয়েশনের টপ লিস্টে থাকবে। এই তিনটার মধ্যে থেকে যে কোনো একটা আসার সম্ভাবনা খুবই বেশি। সিনকোপ এবং হেডেক, হেডেক এবং এর সাথে হচ্ছে কনভালশন, দুইটা কম্বিনেশন করে কোশ্চেন আসতে পারে। অ্যাকুট অ্যাবডোমেন, হ্যামাটোসিমেসিস, হেমোপটাইসিস এবং হাইপোগ্লাইসিমিয়া, এবং হাইপোগ্লাইসিমিয়ার ম্যানেজমেন্টের যে চার্টটা আছে সেই চার্টটুকু মুখস্থ রাখা খুবই গুরুত্বপূর্ণ। হাইপার ক্যালসিমিয়া তো অলরেডি চলে আসছে, কিন্তু এভাবে ইমার্জেন্সি ম্যানেজমেন্টের মধ্যে কোনো সিমটম বেসড যে ইভালুয়েশন, কিন্তু কোনো নির্দিষ্ট কোশ্চেনে গিয়ে পৌঁছানোর চেষ্টা করবে। অলরেডি আমরা যে মক টেস্টে যে অংশটুকু দেখলাম, দেখেন অলরেডি মক টেস্টে যে কোশ্চেনটা ছিল যে প্রেজেন্টেড ইন দ্য ইমার্জেন্সি ডিপার্টমেন্ট উইথ সাডেন চেস্ট পেন অ্যান্ড ডিসপনিয়া ছিল অ্যান্ড নো রেডিয়েশন টু নেক অ্যান্ড আর্ম। এখানে দেখেন নো রেডিয়েশন টু নেক অ্যান্ড আর্ম, মানে নেক অ্যান্ড আর্মে নাই, মানে এটা কার্ডিয়াক অরিজিন না, এটা বোঝানোর চেষ্টা করেছে প্রথমে। শি হ্যাজ নো ফিভার কাফ, নো হিস্ট্রি অফ ডায়াবেটিস হাইপারটেনশন, মানে এখানে ইস্কেমিক অরিজিন না সেটাও ইন্ডিকেট করার চেষ্টা করেছে। ব্লাড প্রেশার 80/60 এবং পালস রেট বেশি ছিল, ব্রেথ সাউন্ড রিজোনেন্ট ছিল এবং নো অ্যাডেড সাউন্ড ছিল। এই কোশ্চেনটা ধরেন ফিমেল থেকে এটাকে যদি হচ্ছে মেইলে ট্রান্সফার করে এবং এই অংশটাকে যদি হচ্ছে 30 ইয়ার্স এর জায়গায় 60 ইয়ার্স এ নিয়ে নেয় এবং এই অংশটাকে যদি হিস্ট্রি অফ ডায়াবেটিস মেলাইটাস এবং হাইপারটেনশন যোগ করে, তাহলে কিন্তু সেক্ষেত্রে সিনারিওটাই হচ্ছে গিয়ে চেঞ্জ হয়ে যাবে। এখানে ইনভেস্টিগেশন, এখানে দেখেন একজন এক্সামিনি থাকবে, এক্সামিনার থাকবে, এক্সামিনিকে কোশ্চেনের অ্যান্সার জিজ্ঞেস করা হবে, এক্সামিনারও কোশ্চেনের সাথে সাথে কিছু হচ্ছে সাপোর্টিং এভিডেন্স বলতে পারেন। এটা হচ্ছে এক্সামিনির রোল আর এটা হচ্ছে এক্সামিনারের রোল, তখন এই দুইটা মিলে কিন্তু পরবর্তী কোশ্চেনটাকে ইন্ডিকেট করবে। এখন এর পরবর্তী যে একটা পেশেন্টের চেস্ট পেইন এবং হচ্ছে ডিসপনিয়া, এই দুইটা মেইন যে সিমটম, এই দুইটা মেইন সিমটম গত মক টেস্টে চলে আসলো, তাহলে মেইন আরেকটা সিমটমের মধ্যে থাকলো কোমা, তাহলে এবার কোমা রিলেটেড কোশ্চেন আসার সম্ভাবনা খুব বেশি, কোমা বা সিনকোপের ইভালুয়েশন। এখানে দেখেন কি ইনভেস্টিগেশন আমরা ইমিডিয়েটলি আমরা সাজেস্ট করব। অলরেডি বলা আছে যে ইমার্জেন্সি ইনভেস্টিগেশনের মধ্যে, ইভালুয়েশনের মধ্যে থাকবে ইনভেস্টিগেশন এবং হচ্ছে হিস্ট্রি এক্সামিনেশন। তাহলে আমাদের এই রিলেটেড যে বিষয়গুলো আছে, অ্যাকুট মেডিসিন যে চ্যাপ্টারটা আছে সেখানে আমাদের সেই অংশটুকু কিন্তু খুব ভালোভাবে জাস্ট এক নজরে আমাদের ইনভেস্টিগেশন গুলো দেখে নিতে হবে, ছবি এবং ইনভেস্টিগেশন গুলো। এখানে দেখেন এই অংশটুকুর এই যে চারটা জিনিস, এটা কিন্তু এই যে চেস্ট পেইন এবং ডিসপনিয়া, অ্যাকুট মেডিসিনে এই চারটা ইনভেস্টিগেশনই কিন্তু প্রথমে হচ্ছে দেওয়া আছে। আমরা ধরেন যেহেতু চেস্ট পেইন আছে, ইসিজি, ট্রপোনিন, এই দুইটা ইনভেস্টিগেশন করব। এই দুইটা ইনভেস্টিগেশন কিন্তু আমরা মিস করতে পারি, হয়তো ইলেকট্রোলাইটস বা হচ্ছে আমরা সিবিসি অন্য কোনো দিকে হয়তো চলে যেতে পারি। তো এই রিলেটেড প্রবলেমে যেন আমরা না যাই, সেই জন্য আমাদের প্রথমেই কিন্তু হিস্ট্রিটা খুব, যে কোশ্চেন সিনারিওটা আছে খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে। যে পেশেন্টকে বলেছে যে পেশেন্টের ডায়াবেটিস নেই, হাইপারটেনশন নেই, ইয়াং ফিমেল এবং চেস্টে কোনো ফাইন্ডিংস নেই। সাধারণত এমআই থাকলেও কিন্তু চেস্টে ফাইন্ডিংস থাকে, যেমন পালমোনারি ইডিমা থাকে, বাইলাটারাল ব্রাজাল ক্রিপস থাকে। তাহলে ইসিজি আমরা যখন বললো যে ইসিজি করবো, ট্রপোনিন আই করবো, ডি ডাইমার করবো, এক্সরে চেস্ট, পোস্টার ইন্টারভিউ করবো, এই চারটা কোশ্চেনের অ্যান্সার দিবে এক্সামিনি। এক্সামিনি যদি এই চারটা কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেয় তাহলে 0.5x4 তাহলে হচ্ছে 2 নাম্বার হচ্ছে পেয়ে যাবেন। যখন ইসিজি দিবেন তখন এক্সামিনার যে উনি বলবেন যে রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক উইথ টি ইনভার্সন ইন V1 থেকে V4 পর্যন্ত আছে, এটা হচ্ছে এক্সামিনার বলবেন যে এই ফাইন্ডিংসটা আছে, ট্রপোনিন রিপোর্টটা নর্মাল আছে, ডি ডাইমার পেন্ডিং আছে, এক্সরে চেস্টটা হচ্ছে নর্মাল আছে। এখানে দেখেন এখানে ক্লু হচ্ছে ইসিজি, রাইট বান্ডেল ব্লাড ব্লক উইথ টি ইনভার্সন ইন V1 থেকে V4 পর্যন্ত আছে। এরপরে দেখেন এরপরে কিন্তু এরপরে এই ইনভেস্টিগেশনের মধ্যে থেকে আমার কিন্তু হচ্ছে ডি ডাইমারটা আবার পেন্ডিং রেখেছে। এই ইনভেস্টিগেশন থেকে কিন্তু আমাকে পরবর্তী যখন হিস্ট্রিতে যাবে তখন আমাদের আদার যে হিস্ট্রিগুলো নিতে বলেছে তখন কিন্তু আমি আদার হিস্ট্রিগুলো নিতে হবে এই আগের সিনারিওর উপর ভিত্তি করে। তাহলে আমাদের দেখে বোঝা যাচ্ছে যে যেহেতু পেশেন্টের রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক আছে, যখনই হচ্ছে রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক বা হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি যদি আর বড় থাকে V1 আর এই ক্ষেত্রে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে অ্যাকুট ম্যাসিভ পালমোনারি এম্বোলিজমের যে
ফাইন্ডিংসগুলো ইসিজি তে থাকে, রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক থাকে এবং হচ্ছে সাইনাস ট্র্যাকিকার্ডিয়া থাকে। আর এর সাথে যে লিম্ব লিডে এস আর S1 QT 33 যে ফাইন্ডিংসটা থাকে সেই ফাইন্ডিংসটাও থাকতে পারে। তো এই রিলেটেড যদি কোনো কোশ্চেন আসে, আসলে যদি আমি S1 QT 33 এই ফাইন্ডিংসটা দিয়ে দেই তাহলে তো সবাই খুব সহজে বুঝে যাচ্ছে যে এটা পালমোনারি এম্বোলিজম। কিন্তু যদি আমরা রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক দেই তাহলে কিন্তু সবাই একটু কনফিউজড হয়ে যাচ্ছে। কিন্তু রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক বা রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি যে কোনো একটা কিছু দেয়া থাকলে কিন্তু তখন সেটা কোনো পালমোনারি অরিজিন কিনা সেটা চিন্তা করতে হবে, যে কোনো ধরনের ইসিজি বা অন্য যে কোনো সিনারিওতে। তাহলে আমাদের চারটা হিস্ট্রি নিতে পয়েন্ট নিতে হবে, এর মানে হচ্ছে পালমোনারি এম্বোলিজম রিলেটেড যে হিস্ট্রিগুলো সেগুলো নিতে হবে। পালমোনারি এম্বোলিজম রিলেটেড হিস্ট্রি মানে হচ্ছে ডিপ ভেন থ্রম্বোসিস যেটা রিলেটেড যে হিস্ট্রিগুলো আছে সেগুলো আমাদেরকে নিতে হবে। যেমন অলরেডি আমাদের যেরকম OCP খাচ্ছিল কিনা, প্রিভিয়াস কোনো থ্রম্বো এম্বোলিজম আছে কিনা, রিসেন্ট সার্জারি আছে কিনা, কোনো নন ম্যালিগন্যান্সি আছে কিনা, ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা, লেগ সোয়েলিং হোল লেগ সোয়েলিং আছে কিনা, DVT আছে কিনা। এখানে হোল লেগ সোয়েলিং, ইউনিল্যাটারাল হোল লেগ সোয়েলিং এই অংশটুকু যোগ করলে ভালো হতো। তো এই হিস্ট্রিটা, এই অংশটাই আমরা ভুল করে ফেলবো যদি আমি আগের অংশটুকু খুব ভালোভাবে হচ্ছে লক্ষ্য না করি। এরপরে দেখেন ফাইভ সাইন কি কি থাকবে। ফাইভ সাইন মানে পালমোনারি এম্বোলিজম রিলেটেড যে সাইন গুলো আছে সেগুলো, যে সেন্ট্রাল সাইনোসিস থাকবে, রেডস JBB থাকবে, লাউড P2 থাকবে, লেফট প্যারাস্টানাল হিপ থাকবে। এটা যেটা পালমোনারি হাইপারটেনশনের যে সাইন গুলো আছে সেই সাইন গুলোই কিন্তু সব হচ্ছে গিয়ে এখানে চলে আসে। লেগ সোয়েলিং হোল লেগ সোয়েলিং, কোনো লেগ সোয়েলিং আছে কিনা আমাদের DVT-র জন্য সেটা আমাদের দেখতে হবে। এরপরে এক্সামিনার বললেন যে ডি ডায়মার লেভেল হচ্ছে 2000 ন্যানোগ্রাম পার ডিএল। তো হোয়াট ইজ দ্য ডি ডায়মার লেভেল রেজ, তাহলে স্পেসিফিক ডায়াগনোসিস কি? তাহলে সিভিয়ার অ্যাকুট পালমোনারি এম্বোলিজম, এটা হচ্ছে গিয়ে স্পেসিফিক ডায়াগনোসিস। তাহলে আমরা এরপরে কি হচ্ছে ইনভেস্টিগেশন করতে পারি, সেটা হচ্ছে গিয়ে সিটি এনজিওগ্রাম দিয়ে যদি আমরা পালমোনারি এম্বোলিজম কনফার্ম করি তাহলে আমরা কি ইনভেস্টিগেশন করতে পারি। ডুপ্লেক্স স্টাডি অফ দ্য লোয়ার লিম্ব করলে আমরা বুঝতে পারবো যে লোয়ার লিম্ব থেকে কোন এম্বোলিজম হয়ে পালমোনারি এম্বোলিজম হয়েছে কিনা। তো এই এই সিনারিও বেসড কোশ্চেন এবং এই রিলেটেড আমাদের জাস্ট হচ্ছে খুব অল্প সময়ে আমাদেরকে ক্যালকুলেশনটা করে নিতে হবে। এখানে দেখেন আমি একটা কোমার সিনারিও দেওয়ার চেষ্টা করেছি। 50-year-old male was found unconscious in the road and the police took him to the emergency of the hospital. On examination his GCS is 8. কোমার ডেফিনিশন হচ্ছে GCS হচ্ছে 8 or এর বিলো থাকলে সেটা হচ্ছে কোমা। তো এই ক্ষেত্রে আমাদের হচ্ছে কি কি ইমিডিয়েট স্টেপস নিতে হবে। যে কোনো কোমা পেশেন্ট বা যে কোনো ইমার্জেন্সি রিলেটেড কিছু যদি আসে সেখানে যদি স্পেসিফিক কোনো ক্লু দেয়া না থাকে সেক্ষেত্রে আমাদের যে কোনো ইমার্জেন্সি কেসে আমরা যে ধরনের আর স্ট্রাকচার ফলো করি সেই স্ট্রাকচারটাই আমাদেরকে সবসময় ফলো করতে হবে। যে কোনো ইমার্জেন্সি, সেটা হেমাটোমেসিস ম্যালেনাই হোক বা সেটা হেমোপটাইসিস হোক, সেটা হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট হোক বা সেটা হচ্ছে কোমা হোক, যে কোনো ইমার্জেন্সি যে কোনো ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের প্রথমেই এই অংশটুকু বলে নিতে হবে যে অ্যাসেসমেন্ট অফ দ্য এয়ারওয়ে ব্রিদিং এবং সার্কুলেশন। যেহেতু পেশেন্ট কোমায় আছে অ্যাসপিরেশন হওয়ার, টাং ফল ব্যাক হওয়ার, রেসপিরেটরি অ্যারেস্ট হওয়ার সমূহ সম্ভাবনা থাকে, যে কারণে অ্যাসেসমেন্ট অফ এয়ারওয়ে ব্রিদিং এন্ড সার্কুলেশন। এখানে দেখেন আনকনশিয়াস পাওয়া গেছে ইন দ্য রোড, রোডের মধ্যে পেশেন্টকে আনকনশিয়াস পাওয়া গেছে, বাসায় কিন্তু আনকনশিয়াস পাওয়া যায়নি। যদি রোডে আনকনশিয়াস পাওয়া যায়, একটা MCPS কোশ্চেনে এরকম একটা কোশ্চেন ছিল। তো এই কোশ্চেনের মধ্যে যে রোডে পেশেন্টটাকে আনকনশিয়াস পাওয়া গেল, পুলিশ তাকে হসপিটালে নিয়ে আসলো, নিয়ে আসার পরে তখন পালস ব্লাড প্রেশার এসব দেয়া ছিল, তো বিশাল বড় একটা কোশ্চেন ছিল। তো কোমা এটা একটা খুব পছন্দের একটা কোশ্চেন, তাহলে আমাদের একটা ইন্টারভেনাস রুট সিকিউর করতে হবে। যেহেতু ব্লাড প্রেশার কেমন আছে আমরা অ্যাসেস করে দেয়া নেই, আমাদের অ্যাসেস করে জানতে হবে যে আমাদের ব্লাড প্রেশারটা কেমন ছিল। অবশ্যই বেড সাইড গ্লুকোজ, ECG এবং স্যাচুরেশন আমাদেরকে দেখে নিতে হবে। ইমার্জেন্সিতে অনেকের ECG থাকে না, তারপরে আমরা বেড সাইড ECG, গ্লুকোজ এবং হচ্ছে স্যাচুরেশন অফ অক্সিজেন। কিটোনের কিটস বা এ ধরনের কিটস হয়তো থাকে না এটা, বা খুব বেশি কমনলি ইউজ হয় না, কিন্তু এখন পালস অক্সিমিটার, ECG মেশিন এবং হচ্ছে গ্লুকোমিটার এগুলো একটা ইমার্জেন্সির মধ্যে ইউজুয়ালি থাকার কথা। তো এই অংশটুকু আমাকে অবশ্যই বলতে হবে যে এই অংশটুকু আমাকে করে নিতে হবে,
না করলে আমি পেশেন্ট হাইপোগ্লাইসিমিয়ায় মরে যাবে, কিন্তু আমি কিন্তু পেশেন্টকে রিকভার করাতে পারছি না। এরপরে হচ্ছে ব্লাড সিবিসি ক্রিয়েটিনিন ইলেকট্রোলাইটস, একটা আনকনসিয়াসনেস এর তো অন্যতম কারণ থাকে, ক্রিয়েটিনিন সিবিসি ইলেকট্রোলাইট ইউরেমিয়া বিভিন্ন ধরনের কজ থাকে। তো এই বিষয়গুলো ইমার্জেন্সি যে ইনভেস্টিগেশন গুলো আছে সেগুলো আমাদের পাঠিয়ে দিতে হবে। এবং আমাদেরকে কি করতে হবে, সোডিয়াম ক্লোরাইড গ্লুকোজ অক্সিজেন ইনহেলেশন আমাদের যেটা প্রয়োজন হয় সেই অংশটুকু আমাদের করে নিতে হবে। তো যে কোনো ইমার্জেন্সির ক্ষেত্রেই কমন একটা যে স্ট্রাকচার, প্রথমে আমরা অ্যাসেসমেন্ট করব এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন, একটা ইন্ট্রাভেনাস রুট চালু করে দিব, এবং আমাদের ইমিডিয়েট ইমার্জেন্সি বেড সাইড কোনো টেস্ট থাকলে সেটা আমাদের করতে হবে, এবং কোনো হচ্ছে যে ইনভেস্টিগেশন গুলো পাঠাতে হবে আর্জেন্টলি সেই ইনভেস্টিগেশন গুলো আমাদের পাঠিয়ে দিতে হবে। সেগুলো ছাড়া আমরা ম্যানেজমেন্ট করতে পারবো না পেশেন্টকে। অক্সিজেন স্যাচুরেশন কম থাকলে অক্সিজেন দিতে হবে, হাইপোগ্লাইসিমিয়া থাকলে গ্লুকোজ দিতে হবে, ব্লাড প্রেশার কম থাকলে নর্মাল স্যালাইন দিতে হবে। এটা অ্যাকুট মেডিসিনে দেখেন, অ্যাকুট মেডিসিনে পরপর কিছু অংশ দেয়া আছে যে আমরা রেসপিরেটরি সাপোর্ট কিভাবে দেই, সার্কুলেশনের সাপোর্টটা আমরা কিভাবে দেই। যেহেতু এই সিনারিওটা একটা রোডে পাওয়া গেছে, তো রোডে যদি আনকনশিয়াস পাওয়া যায় তাহলে আমাদের দুইটা কথা কিন্তু প্রথমেই মনে আসে, এটা হচ্ছে কোনো রোড পয়জনিং কিনা, কোনো রোডে বাসে যাচ্ছিল তখন কোনো পয়জনিং করে রোডে ফেলে রাখা হয়েছে কিনা, সেটা একটা। আর নাম্বার টু হচ্ছে কোনো ইন্ট্রাসেরিব্রাল হেমোরেজ বা সাব অ্যারাকোনয়েড হেমোরেজ হয়েছে কিনা, এই দুইটা হচ্ছে মোস্ট কমন প্রবাবিলিটি। এছাড়া বাকি যে আনকনশিয়াসনেস এর প্রবাবিলিটি আছে সেগুলোও আমরা বাদ দিব না, কিন্তু হয়তো কোশ্চেন থেকে আমরা যা প্যাটার্ন দেখছি নির্দিষ্ট কোনো উদ্দেশ্যে যাওয়ার কিন্তু চেষ্টা করবে এক্সামিনার। তো এই পরের কোশ্চেন গুলাতে সেই উদ্দেশ্যে গিয়ে পৌঁছানোর জন্য আমাদের চেষ্টা করতে হবে, কিন্তু প্রথম অংশটায় আমি একটু যদি আমি না বুঝি পুরোপুরি তাহলে আমি জিনিসগুলো ওপেন রাখবো। আমার আনকনশিয়াসনেস হওয়ার কারণ যেগুলো আছে এর মধ্যে মেনিনজাইটিসও আছে, এনকেফালাইটিসও আছে, এখানে কিন্তু দেখেন ফিভারের কথা উল্লেখ করেনি, তাহলে মেনিনজাইটিস এনকেফালাইটিস এর কথা কিন্তু আমরা পরে চিন্তা করব। তো সাইটটা কোথায়, ইমার্জেন্সিতে আসলো কিনা, ক্রনিক কেস কিনা, ওপিডি কিনা, এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। এখানে দেখেন তারপর এক্সামিনার বললেন কি যে হোয়াট আর দ্য ফাইভ পয়েন্টস ইন দ্য হিস্ট্রি ইউ শুড টেক ওয়েন দ্য রিলেটিভ অফ দ্য পেশেন্ট অ্যারাইভ। এখন পেশেন্ট তো আনকনশিয়াস, পেশেন্ট বলতে পারছে না, তো এখন রিলেটিভ আসার পরে আপনি হচ্ছে কি কি হিস্ট্রি নেবেন। দেখেন আমাদের দুইটা হচ্ছে গিয়ে মানে দুটা হচ্ছে, দুটা বা তিনটা হচ্ছে আমাদের, তিনটাও বলতে হবে, কারণ হচ্ছে পেশেন্টের হচ্ছে ধরেন ড্রাগ অ্যাবিউজার, পেশেন্ট কোনো ড্রাগ অ্যাবিউজার ছিল, আইভি একটা স্টিমুলেন্ট ড্রাগস নিল, কোকেইন বা হচ্ছে ইয়াবা, নেওয়ার পরে ওনার হচ্ছে কোনো এমআই হলো বা হচ্ছে কোনো হেমোরেজিক স্ট্রোক হলো, বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে, এবং পেশেন্ট কিন্তু হচ্ছে খুব র্যাপিডলি অ্যারিদমিয়া হয়, বিভিন্ন এই ড্রাগস রিলেটেড কোনো কমপ্লিকেশন হয়ে মারা গেল কিনা, সেজন্য উনি কোনো ড্রাগ অ্যাবিউজার কিনা সেটাও আমাদের দেখতে হবে। এই পয়েন্টগুলো কোমা যে ডেভিডসন আছে সেখানে দেওয়া আছে। আমার এখানে ডায়াবেটিস, হাইপারটেনশন, স্ট্রোক, কোনো ইন্ট্রাসেরিব্রাল হেমোরেজ আছে কিনা, এগুলো করার উদ্দেশ্য হচ্ছে কি আমাদের কোনো ইন্ট্রাসেরিব্রাল হেমোরেজ হলো কিনা, কোনো হাইপোগ্লাইসিমিয়া আছে কিনা সেটা দেখার জন্য, লিভার কোনো কিডনি ডিজিজ আছে কিনা এই বিষয়টা দেখার জন্য। হাইপোগ্লাইসিমিয়াটা এখানে আমাদের পরে আসবে, কিন্তু ইনভেস্টিগেশনের মধ্যে বেড সাইডের মধ্যে আমরা যেমন ধরেন অনেক ধরনের ড্রাগ অ্যাবিউজ আছে যেখান থেকে হাইপোগ্লাইসিমিয়া হতে পারে, তো সেই জন্য হচ্ছে এই যে ইয়াবা সেখান থেকেও কিন্তু হাইপোগ্লাইসিমিয়া হতে পারে, হাইপোগ্লাইসিমিয়া হয়ে পেশেন্ট আনকনশিয়াস হয়ে যেতে পারে। তো ড্রাগস এর ইফেক্টে কিনা যে কোনো কারণেই হোক আমাদের এই হাইপোগ্লাইসিমিয়া, লিভার কোনো কিডনি ডিজিজ আছে কিনা এই বিষয়গুলো আমাদের হিস্ট্রিতে। আপনি ধরেন ওখানে পয়েন্ট হয়তো দেওয়া আছে যে ডায়াবেটিস, হাইপারটেনশন, হাইপোগ্লাইসিমিয়ার এপিসোড আছে কিনা, লিভার কিডনি ডিজিজ এগুলো আপনারা বলতে তো সমস্যা নেই, দুইটা বললে আপনারা তিনটা চারটা বলে দিবেন, যে পয়েন্টগুলো মনে আছে সব বলে দিবেন। কোনো ড্রাগ অ্যাবিউজার কিনা, স্টিমুলেন্ট বা কোনো অ্যালকোহলিক্স কিনা উনি সেটা দেখতে হবে, কোনো ট্রাভেল করছিলেন কিনা, বাস, ট্যাক্সি, পিক পকেট, ওনার জিনিসপত্রগুলো কি পাওয়া গেছে না, কোনো জিনিসপত্র হারানো গেছে পাওয়া যাচ্ছে না, কোনো পিক পকেটের কোনো হিস্ট্রি আছে কিনা, ওনার জিনিসপত্রগুলো ওনার কাছে আছে কিনা, মোবাইল বা অন্য কোনো কিছু যদি না থাকে, মানি ব্যাগ এগুলো না থাকে সেখানে, তাহলে বুঝতে হবে যে সেটা কোনো রোড পয়জনিং। ড্রাগ হিস্ট্রি নিতে হবে, কোনো অ্যান্টি কোয়াগুলেন্ট বা অ্যান্টি প্ল্যাটেলেট পেতেন কিনা, সেখান থেকে কোনো ইন্ট্রোসেরিব্রাল হেমোরেজ এর কিছু আছে, কোনো ব্রেন টিউমার আছে কিনা, টিউমার ইন দ্য ব্রেন আছে কিনা, কারণ হচ্ছে ব্রেন টিউমারে তো হঠাৎ করে আনকনশিয়াস হবে না, ব্রেন টিউমার এর মধ্যে হেমোরেজ হলে হঠাৎ করে আনকনশিয়াস হয়ে যেতে পারে। চেস্ট পেন, প্যালপিটেশন, ব্রেথলেসনেস, এই অংশটুকু পরে যোগ করেছি, এটা হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট,
অ্যারেস্টের জন্য, কার্ডিয়াক অ্যারেস্টে যখন চলে যায় তখন তো পেশেন্ট হচ্ছে কোমা চলে যায়, কিন্তু কার্ডিয়াক অ্যারেস্টের পেশেন্ট সাধারণত সাস্টেইন বা লাইফ সাধারণত 1 আওয়ারের মধ্যে, কার্ডিয়াক অ্যারেস্ট মানে সাধারণত কোনো ইনসিডেন্ট অনসেট হওয়ার 1 ঘন্টার মধ্যে যদি পেশেন্ট মারা যায় তো সেটা সেখানে হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট। তো এইগুলো ছিল কিনা, হয়তো সে 10 মিনিটের মধ্যে পুলিশ নিয়ে আসছে হসপিটালে। তো আমাদের আনকনশিয়াস বা কোমা থাকলে আমাদের দেখতে হবে যে পেশেন্ট হেমোডাইনামিকলি স্টেবল কি হেমোডাইনামিকলি স্টেবল না। যদি হেমোডাইনামিকলি স্টেবল থাকে সেক্ষেত্রে বা প্রেশার বেশি থাকে সেক্ষেত্রে আমাদের ইন্ট্রাসেরেব্রাল হেমোরেজ, ড্রাগ অ্যাবিউজ এবং হচ্ছে রোড পয়জনিং। আর যদি হেমোডাইনামিক যদি কম্প্রোমাইজ থাকে, যদি বলে দেয় যে হেমোডাইনামিক কম্প্রোমাইজ থাকে, কিন্তু এই সিনারিওটা দেখে কিন্তু কোনোভাবে মনে হচ্ছে না যে এটা একটা কার্ডিয়াক অ্যারেস্টের প্রবলেম। যখন হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট হয় তখন কিন্তু পেশেন্ট অ্যারিদমিয়া হয়, আনকনশিয়াস হয়ে যায়, তখন পেশেন্ট আসলে তখন বেশিক্ষণ বেঁচে থাকা খুবই কঠিন। তো এই রিলেটেড কোনো পয়েন্ট মনে হয়নি, তারপরও এই পয়েন্টগুলো হচ্ছে বলে দেবেন। যখন যদি পেশেন্ট বলতে বলে তখন হচ্ছে লিস্ট যেটা মনে হয় সেটা পরে বলে দেবেন। দেখেন ব্লাড প্রেশার বেশি পাওয়া গেল 180/110 এবং পালস হচ্ছে 60 বিটস পার মিনিট। এখানে দেখেন প্রেশার বেশি, পালস হচ্ছে মোটামুটি অনেক বেশি না। দেখেন স্টিমুলেন্ট যে ড্রাগস গুলা থাকে যেগুলো থেকে সাধারণত হচ্ছে হেমোরেজ হয়, এমআই হয় বা হচ্ছে রোড সাইড যে পয়জনিং গুলো থাকে সেগুলো থাকে হচ্ছে সিডেটিভ, আর যে স্টিমুলেন্ট ড্রাগস গুলো থাকে সেখানে হচ্ছে হাইপারটেনশন আর হচ্ছে ট্যাকিকার্ডিয়া হয়। এখানে দেখেন পালস খুব বেশি না কিন্তু ব্লাড প্রেশার বেশি। আচ্ছা পেশেন্টের কি কি সাইন আমরা দেখবো সেই জন্য, এখন কোমার জন্য যে যে সাইনগুলো দেওয়া আছে যেগুলো ডেভিডসনে দেওয়া আছে সেখান থেকে দেখেন আমাদের ড্রাগ অ্যাবিউসের সাইটে কোনো ড্রাগ অ্যাবিউসের মার্ক কিছু আছে কিনা, যে ড্রাগস গুলাতে নেয় যে ইনগুইনাল লিজনে বা কিউবিটাল ফোসাই, কোনো ফোকাল সাইন আছে কিনা, সাব অ্যারাকোনয়েড হেমোরেজের জন্য র্যাশ, মিনিঙ্গোকোকাল কোনো র্যাশ বা ফিভার আছে কিনা, নেক রিজিডিটি আছে কিনা, কোমার আমার যে বাকি গুলো আছে এই সবগুলো যে সাইন আছে সেগুলো আমরা হচ্ছে দেখার চেষ্টা করব। এছাড়া পেশেন্টের ধরেন সিডিটি পয়জনিং থাকে, পয়জনিং রিলেটেড যে সাইন গুলো আছে সেগুলোও কিন্তু আমাদের যোগ করতে হবে। এটা হচ্ছে ডেভিডসনের পুরো নেওয়া, কিন্তু হচ্ছে ডেভিডসনের কোমার অংশে যে সাইন গুলো দেওয়া আছে, কিন্তু হচ্ছে আমাদের যে পয়জনিং এর ক্ষেত্রে আমাদের রোড সাইড পয়জনিং যেহেতু কমন, এখানে দেখেন যে সিডিটি পয়জনিং এই রিলেটেড যে আছে, যেমন ধরেন সিডিটি পয়জনিং হলে রেসপিরেটরি রেট হচ্ছে কমে যাবে, ব্র্যাডিকার্ডিয়া হবে, তো এই সাইন গুলোও কিন্তু আমরা দিতে পারি যে একটা পেশেন্টের ব্র্যাডিকার্ডিয়া থাকতে পারে, ডাইলেটেড পিপিল থাকতে পারে, পিপিল সাইজ চেঞ্জ থাকতে পারে, তো এই সাইনগুলো আমরা দিতে পারি। তো এই কথাগুলো হচ্ছে আমরা বলতে পারি, স্যার যদি বলে যে না এটা না তাহলে তখন ওই অংশটুকু পরের অংশটুকু আমাকে বলে নিতে হবে। কোমার যতগুলো ডিফারেন্সিয়ালস হচ্ছে ডেভিডসনে দেয়া আছে অ্যাকুট মেডিসিন চ্যাপ্টারে সেই সবগুলো কিন্তু এক নজরে আবার দেখে নিতে হবে। এখানে দেখেন ক্রনিক কেসের মধ্যে রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে কেস ছিল, এসিলির কেস দেওয়ার সম্ভাবনা খুব বেশি আমার কাছে মনে হয়, গাউট নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে যেহেতু কার্ডিওভাস্কুলার ডিজিজ এবং গাউট এবং সিকেডি এই তিনটা একদম পরস্পর খুব ক্লোজলি রিলেটেড, এই জন্য গাউট রিলেটেড ক্রনিক কেসে গাউট রিলেটেড অনেক কথা আছে যেটা ম্যানেজমেন্ট করার জন্য প্রয়োজন হয়। সিকেডি, সিকেডির হচ্ছে ম্যানেজমেন্ট, যেহেতু সিকেডি রিলেটেড অনেক ব্যাপার আছে ক্রনিক কেসের ম্যানেজমেন্ট হিসেবে সেটা দিতে পারে। সিএলডি, সিএলডি দিয়ে দেওয়ার সম্ভাবনা কম, সিএমএল বা আইভিডি এটাও দেওয়ার সম্ভাবনা কম, তারপর এগুলো একটু পড়ে নিতে হবে। সাধারণত আমার রিউমাটোলজিক্যাল ডিজিজ গুলো নিয়ে আমার মনে হয় ক্রনিক কেস রিলেটেড কোনো কোশ্চেন আসার সম্ভাবনা খুব বেশি। কোশ্চেনের প্যাটার্নটা আমরা একটু দেখে নিই, কোশ্চেনের প্যাটার্নটা যদি আপনারা একটু মনে রাখেন, শুধু হচ্ছে একটু চিন্তা করেন যে কোশ্চেনের প্যাটার্নটা হচ্ছে এই রকম, আমি কোশ্চেনটা আমাকে আসলে এইভাবে অ্যান্সার করতে হবে, তাহলে কিন্তু আপনাদের কোনো অসুবিধা হবে না যে আমাদের কোশ্চেনের প্যাটার্নটা হচ্ছে এই রকম। দেখেন যে 25-year-old lady presented with malar rash, joint pain, oral ulcer in the OPD for last 6 months, তাহলে এটা ক্রনিক কেস এবং OPD তে চলে আসছে। After examination she was diagnosed as a case of SLE. আচ্ছা উনি একজন SLE কেস হিসেবে ডায়াগনোসিস হলেন। এরপরে দেখেন important points to be considered before initiation of the therapy. আচ্ছা BCPS এর mock test এ ছিল rheumatoid arthritis এবং কি কি পয়েন্ট ইনিশিয়েশন অফ দ্য থেরাপিতে থাকবে, একই ফরম্যাট ফলো করার সম্ভাবনা খুব বেশি, একই ফরম্যাট ফলো করবে এবং একই ধরনের অ্যান্সার হচ্ছে আশা করবেন, এবং প্রত্যেকটা ক্রনিক ডিজিজের যে প্রিন্সিপালস সেটা কিন্তু ভিন্ন নয়,
ক্রনিক ডিজিজের প্রিন্সিপালস গুলা কিন্তু একই। তো সেক্ষেত্রে দেখেন আমাদের কি কি জিনিস, যে কোনো ক্রনিক ডিজিজ আসুক, যখন ক্রনিক কেসের ম্যানেজমেন্ট আসবে, ইনিশিয়েশন অফ দ্য থেরাপি যদি দেয়, তখন আপনি সব জায়গায় একই হচ্ছে ফরম্যাট ফলো করার চেষ্টা করবেন। আমার মনে হয় না কোনো এতে কোনো সমস্যা হবে, কারণ প্রত্যেকটা ডিজিজই কিন্তু ফরম্যাটটা একই। দেখেন সিভিয়ারিটি অফ দ্য ডিজিজ অবলিক সিভিয়ারিটি স্কোর, সিভিয়ারিটি স্কোর হয়তো থাকলে পরে পরে জানতে চাইতে পারে। যে কোনো জিনিসের সিভিয়ারিটি স্কোর যেটা আছে, মোস্ট কমনলি প্রত্যেকটা ডিজিজেরই কিন্তু সিভিয়ারিটি স্কোর করা আছে, সেই সেটা হচ্ছে গিয়ে আপনার সেই হেডেকই হোক, বা সেটা হচ্ছে এসএলই হোক, বা সেটা রিমাটয়েড আর্থ্রাইটিসই হোক, সেটা এমআই হোক, এমআই এর রিস্ক করি হোক, তো প্রত্যেকটা জিনিসেরই হচ্ছে কিন্তু সিভিয়ারিটি স্কোর আছে। কিন্তু সিভিয়ারিটি স্কোরটা খুব বেশি নোন কিনা, এবং ওই ডিজিজটা আমাদের খুব বেশি কমনলি আর কি এনকাউন্টার ডিজিজ কিনা, সেটা না হলে যে সব ডিজিজের জন্য আমাকে সিভিয়ারিটি স্কোরের দিকে দৌড়াতে হবে সেরকম না। কিন্তু সিভিয়ারিটি অফ দ্য ডিজিজ অবলিক সিভিয়ারিটি স্কোর দুটাই হচ্ছে গিয়ে কমন ডিজিজের ক্ষেত্রে, যেমন এসএলই, রিমোটয়েড আর্থ্রাইটিস, এগুলোর সিভিয়ারিটি স্কোরিং আছে, এটা বলতে হবে। অর্গান ইনভলভমেন্ট অথবা পোর প্রগনোস্টিক ফ্যাক্টর, এখানে দেখেন অর্গান ইনভলভমেন্ট, অর্গান ইনভলভমেন্টটা আমরা এটা এসএলই এর জন্য লিখেছি, কারণ হচ্ছে এসএলই হচ্ছে অর্গান ইনভলভমেন্টের উপর কিন্তু পোর প্রগনোসিস নির্ভর করে। যেমন যার হচ্ছে স্কিনে ইনভলভমেন্ট, তার তো প্রগনোসিস ভালো। যেমন রেনাল ইনভলভমেন্ট, মেল সেক্স, আফ্রো ক্যারিবিয়ান, এই মানে লুপাসের নেফ্রাইটিস স্টেজ 3-4, তো এগুলো হচ্ছে গিয়ে পোর প্রগনোস্টিক ইন্ডিকেশন। তো এই পোর প্রগনোস্টিক ইন্ডিকেশন হলে আমাকে হচ্ছে আমাকে সেই অনুযায়ী ড্রাগস দিতে হবে। ধরেন স্কিনের জন্য আমি একটা লোকালি ড্রাগস দিতে পারি, কিন্তু স্কিনের জন্য তো আমাকে দিতে হবে না যে আমি হাইড্রোক্সি মানে স্কিনের জন্য তো আমাকে সাইক্লোফসফামাইড দিতে হবে না। তো অর্গান ইনভলভমেন্ট ইম্পর্টেন্ট, ডিউরেশন অফ ইলনেস, অর্গান ইনভলভমেন্ট, ডিউরেশন অফ ইলনেস, কোমরবিডিটি, কোনো কোমরবিডিটি আছে কিনা, কোমরবিডিটির জন্য আমাকে কিন্তু হচ্ছে দেখেন পেশেন্টের যদি আমি স্টেরয়েডের ডোজ যদি আমি বাড়াই, সেক্ষেত্রে পেশেন্টের কুশিং সিনড্রোম, ডায়াবেটিস, হাইপারটেনশন, বিভিন্ন কিছু বেড়ে যাবে। তো সেখানে ডোজ নির্ধারণের ক্ষেত্রে আমাকে কিন্তু এই বিষয়গুলো দেখতে হবে, তার অস্টিওপরোসিস আছে কিনা সেটা দেখতে হবে। কস্ট ভেরি মাচ ইম্পর্টেন্ট, যেমন কস্ট ইফেক্টিভনেস, সেখানে আমি তো মাইক্রোফেনোলেট, মোফিটিল মোর এক্সপেন্সিভ, আমি সেখানে কিন্তু দিতে পারবো না একটা যদি পেশেন্টের সোশিয়াল ইকোনমিক কন্ডিশনটা পোর থাকে। প্রেফারেন্সেস, পেশেন্ট প্রেফার করবে যেটা সেটা আমি দেবো। যেমন পেশেন্ট প্রেফার করলে আমি ওরাল ড্রাগ, আমি আইভি পালস নিব না, আমি হচ্ছে প্রেফার করলাম ওরাল ফর্মে মাইকোফেনোলেট মোফিটিল। তো সেক্ষেত্রে হচ্ছে পেশেন্টের প্রেফারেন্সটা আমাদের প্রেফার করতে হবে। প্রেগনেন্সি স্ট্যাটাস, আমরা অলরেডি জানি রিমোটল, আমরা যে প্রেগনেন্সি চ্যাপ্টার আছে ম্যাটারনাল মেডিসিন, সেখানে আছে প্রেগনেন্সি স্ট্যাটাসে কি কি ড্রাগস হচ্ছে দেওয়া যাবে, কি কি ড্রাগস হচ্ছে দেওয়া যাবে না। যেমন আমাদের হচ্ছে কি আমরা মেথোটেক্সেট দিতে পারবো না, নেফনোরোমাইড দিতে পারবো না, এরপরে হচ্ছে মাইকোফেনোলেট মোফিটিল দিতে পারবো না, আমরা হাইড্রোক্সিক্লোরোকুইন দিতে পারবো, এবং হচ্ছে অ্যাজাথিওপ্রিম দিতে পারবো। তো প্রেগনেন্সিতে আমরা যে সেফ ড্রাগস গুলো আছে ম্যাটারনাল মেডিসিনের ওই অংশটুকু, ওই ড্রাগস রিলেটেড অংশটুকু, এটা একটু এক নজরে হচ্ছে দেখে নেবেন, যে কারণ এই ড্রাগস গুলো আমরা দিতে পারবো না, এই রিলেটেড কোনো একটা কোশ্চেনও চলে আসতে পারে। আচ্ছা, টু স্কোরিং সিস্টেম কি কি আছে, দুটা সিস্টেমিক লুপাস এরাইথোমেটোসাস ডিজিজ অ্যাক্টিভিটি ইন্ডেক্স, এটা একটা স্কোরিং সিস্টেম আছে, আর সেলেনা স্লেডাই, এই দুইটা স্কোরিং সিস্টেম সাধারণত প্রচলিত আছে এবং বেশি হচ্ছে গিয়ে ইউজ করা হয়। যেহেতু এসএলই এর বিষয়ে আমাদের সব জানতে হবে, তো এই স্কোরিং দুইটা সিস্টেম সহজ, সবাই মনে রাখতে জানেন এবং অলরেডি জানেন এবং মনে রাখতে পারবেন, কোনো অসুবিধা হবে বলে মনে হচ্ছে না। পেশেন্ট ডেভেলপ কনভালশন অ্যান্ড হার ফ্যামিলি ইজ কমপ্লিট, ওনার কনভালশন হচ্ছে, ফ্যামিলি ইজ কমপ্লিট, কোনো লুপাস সেরিব্রাইটিস বা সেরিব্রাল লুপাস কিনা সেটা আমরা চিন্তা করলাম। তাহলে কি কি ড্রাগস সে দিবে, তাহলে এটা একটা ইমার্জেন্সিতে চলে গেল। লুপাস ইমার্জেন্সি যেগুলো আছে, যে কোনো লুপাস ইমার্জেন্সির হচ্ছে ম্যানেজমেন্ট কিন্তু একই। এখানে দেখেন ইন্ট্রাভেনাস মিথাইল প্রেডনিসোলন আমরা দিতে পারি 0.5 থেকে 1 মিলিগ্রাম পার কেজি পার ডে 3 ডেজ এর জন্য, প্লাস হচ্ছে সাইক্লোফসফামাইড 500 থেকে 1000 গ্রাম মিটার স্কোয়ার বডি সার্ফেস এরিয়া প্রত্যেক মাসে 6 মাসে আমরা সাধারণত দিই। এই
এছাড়া বিভিন্ন ধরনের রেজিম আছে, অনেক ধরনের রেজিম আছে, তারপর আমরা ওরালে সুইচ করব, বিভিন্ন বিষয় আশয় আছে, তো এই বিষয়গুলো আপনারা জানেন। এক্ষেত্রে আমাদের যে কমন, এরপরে আসবে যে আমাদের কমন যে কমপ্লিকেশন, যা এরপরে পেশেন্টের হেমাচুরিয়া ডেভেলপ করলো বা ব্লিডিং শুরু হলো, তো তখন কি করব, মানে হেমাচুরিয়া ম্যাক্রোস্কোপিক বা মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া শুরু হলো, তো সেক্ষেত্রে আমাদের কি করণীয় ছিল বা সেটা প্রিভেনশনের জন্য আমরা কি করতে পারতাম, এটা এটা আপনারা জানেন যে সাইক্লোফসফামাইড হচ্ছে হেমোরেজিক সিস্টাইটিস করে, তো এর জন্য আমাদের অবশ্যই হাইড্রেশন মেনটেন করতে হবে এবং ম্যাসনা দিয়ে দিতে হবে সাইক্লোফসফামাইড দেওয়ার আগে, আগে এবং পরে হাইড্রেশন করতে হবে 500 500 আমাদের দেখা যায় যে স্পার্ম বা হচ্ছে ওভাম কালেকশন করার সিস্টেম, এটা আমাদের দেশের জন্য প্রযোজ্য না, এটার কোনো প্রয়োজন আমি দেখছি না। এরপরে দেখেন পেশেন্টকে এক মাস পরে আসলো, সে এর মধ্যে ভালো ছিল, এক মাস পরে এসে আসলো ফলো আপে, পরে ডোজটা সে দিতে আসলো, তারপর আপনি ডোজ কিভাবে টাইট্রেট করবেন বা কি করবেন দেখেন, তখন আমরা সিভিআরটি স্কোরিংটা আবার করব, অ্যাডভার্স ড্রাগ ইফেক্টটা দেখব এবং পেশেন্টের কোনো ইনটলারেন্স আছে কিনা। তিনটা জিনিস দেয়া ছিল, এগুলো বিসিপিএস এর যে ফরম্যাট ছিল সেখান থেকে আমি বলছি যে এই তিনটা জিনিস যে কোনো পেশেন্টের যদি ডোজ টাইট্রেট করতে হয় তাহলে আমি কি কি জিনিস দেখব, তাহলে এই তিনটা জিনিস কমনলি আমরা দেখব। আমরা হচ্ছে ডিজিজ বা সিভিআরটি ইন্ডেক্স মনিটরিং করার জন্য আমরা সাধারণত যে বিষয়গুলো ইনক্লুড করে সেটা আমি একটু বলি, সেটা যদি কোনো কারণে প্রসঙ্গক্রমে চলে আসে যে পেশেন্টের কোনো হচ্ছে নিউরোলজিক্যাল সিমটম, সিজার, সাইকোসিস, অর্গানিক কোনো ব্রেন সিনড্রোম আছে কিনা, ভিজুয়াল ডিস্টারবেন্স আছে কিনা, কোনো ক্রেনিয়াল নার্ভ পালসি আছে কিনা, কোনো সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট আছে কিনা, ভাস্কুলাইটিস আছে কিনা, আর্থ্রাইটিস, মায়োসাইটিস আছে কিনা, ইউরিনে কাস্ট আছে কিনা, কোনো হেমাচুরিয়া আছে কিনা, কোনো নিউ অনসেট র‍্যাশ আছে কিনা, ওরাল আলসার নতুন করে অ্যাপিয়ার করেছে কিনা, প্লুরিসি আছে কিনা, পেরিকার্ডাইটিস আছে কিনা, এবং প্রায় আসে যে ইনভেস্টিগেশন কি কি দিয়ে আপনি ফলো করবেন। এএনএ দিয়ে কখনোই ফলো করা যাবে না, এএনএ তো কোনো প্রগনোস্টিক কোনো ধরনের কোনো কিন্তু ভ্যালু এএনএ নাই, এনটিডিএস ডিএনএ, এটা দিয়ে আমাদের প্রগনোসিস বা ফলো আপ করতে হবে, এর সাথে হচ্ছে আমাদেরকে কমপ্লিমেন্ট দেখতে হবে, সি3 সি4 লেভেল এবং সিবিসির মধ্যে থ্রম্বোসাইটোপেনিয়া এবং লিউকোপেনিয়া আছে কিনা, তো এই বিষয়গুলো আমাকে খেয়াল করতে হবে। এবং কখনো যদি হচ্ছে স্কোর স্কোর যদি হচ্ছে ধরেন ইমপ্রুভ না করে বা 5 বেশি বেড়ে যায় তখন হচ্ছে কিন্তু পেশেন্টকে ফ্লেয়ার হিসেবে ডায়াগনোসিস করে, তো সে ফ্লেয়ার আছে কিনা সেটা দেখে আমার সেই অনুযায়ী যদি ফ্লেয়ার হয় সেই অনুযায়ী আমাকে ব্যবস্থা নিতে হবে। তো এসএলই খুব কমন একটা অংশ, তো সেই জন্য আমি এই অংশটুকু এসএলই, রিউমাটয়েড আর্থ্রাইটিস, আর বাকি যেগুলো আছে সিকেডি রিলেটেড কোশ্চেন আসতে পারে, কিন্তু সিকেডি রিলেটেড যে কোশ্চেন গুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে যে গাইডলাইন বেসড সেগুলো হচ্ছে অনেক মানে জটিল পর্যায়ে চলে যায়, যে কারণে হচ্ছে এই রিলেটেড কোশ্চেন হয়তো আসবে না। রিমোটোলজিক্যাল কোনো কেস থেকে ক্রনিক কেস আসার সম্ভাবনা বেশি। মেডিকেল আপডেটস দেখেন, নিউ ড্রাগস এবং ভ্যাকসিনস গাইডলাইনস, নিউ টেকলিন এবং নভেল ভাইরাস, মানে নভেল ভাইরাস বলতে করোনা ভাইরাস থেকেই আসতে পারে। মেডিকেল আপডেটস দেখেন, এখানে এডিএ থেকে আসছিল, ডায়াবেটিস খুব প্রিয় একটা বিষয় এবং এখান থেকে আপডেটস আসছিল, এখন ডায়াবেটিস এর যে এডিএ গাইডলাইন 21 গাইডলাইন আসছে, এখানে দেখেন এই কোশ্চেনটা মক টেস্টে ছিল সেখান থেকেই কোশ্চেনটা হচ্ছে গিয়ে কোশ্চেনটা হচ্ছে নেওয়া, যে 56 ওল্ড গার্মেন্টস ওনার উইথ টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস অন মেটফরমিন 850 মিলিগ্রাম beat for last 6 months and unable to achieve target hemoglobin A1C level and he will require a second agent. Achha, recent updates, achha, ita ADA 2021 ita 21 onu jai hato kutte bare kintu khub beshi parthokyo nei 20 ebong 21 e. What point you will consider choosing a second agent? That is second agent e amra prothomei jodi diabetes thake metformin first line agent shob khetrei, jodi na আমি কখন দিতে পারবো না মেটফর্মিন, যখন জিএফআর হচ্ছে 30 নিচে নেমে যায় তখন হচ্ছে আমি মেটফর্মিন দিতে পারবো না, আদারওয়াইজ হচ্ছে ফার্স্ট লাইন এজেন্ট হচ্ছে সবসময়ই মেটফর্মিন। মেটফর্মিন দেওয়ার পর যদি অ্যাচিভ না হয় হিমোগ্লোবিন এ1সি লেভেল তাহলে আমরা দুইটাকে ভাগে ভাগ করব, অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার রিস্ক আছে কিনা, এস্টাবলিশড অর হাই রিস্ক
কেস কিনা, এর সাথে হার্ট ফেলিওর অথবা সিকেডি, এই তিনটা জিনিসের কোনো একটা কিছু আছে কিনা। এই তিনটা জিনিস থাকলে একদিকে যাবে, আর তিনটা জিনিস যদি না থাকে তাহলে একদিকে যাবে। দেখেন এই পেশেন্টের কি এস্টাবলিশড অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ। আচ্ছা, এস্টাবলিশড অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ কি কি ছিল? কোনো স্ট্রোক ছিল বা কোনো এমআই ছিল বা কোনো পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ অ্যাথেরোস্ক্লেরোটিক। এই তিনটা হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ এস্টাবলিশড। আর হাই রিস্ক গ্রুপ আমরা অলরেডি জানি যে আমরা রিস্ক স্কোরিং করে যদি দেখা যায় যে 10% এর বেশি থাকে সেক্ষেত্রে হচ্ছে হাই রিস্ক গ্রুপ। আর এখানে হচ্ছে সিকেডি আছে কিনা, এর সাথে গাইডলাইনে আরেকটা আছে সেটা হচ্ছে হার্ট ফেইলিউর আছে কিনা, এই অংশটুকু যোগ করা আছে। তো আপনি এখানে অ্যান্সার করলে এর সাথে হার্ট ফেইলিউর আছে কিনা সেটা হচ্ছে যোগ করে দেবেন। তাহলে এখানে দেখেন এরপরে আপনাকে আপনি এক্সামিনার যখন জিজ্ঞেস করবে যে আপনি এক্সামিনি এই অ্যান্সারটা দিবে, তখন এক্সামিনার হচ্ছে এখানে টিক চিহ্ন দিতে থাকবে যে এটা হচ্ছে গিয়ে হয়েছে বা হয়নি। তো এরপরে কি বললো যে ওনার ইসকেমিক হার্ট ডিজিজ আছে ক্রিয়েটিনিন 1.4, মানে ক্রিয়েটিনিন 1.4 ইজিএফআর হচ্ছে 80। তাহলে আপনি হচ্ছে কি এজেন্ট চুজ করবেন? তাহলে দেখেন ওনার কিন্তু রেনাল ইম্পেয়ারমেন্ট আছে এবং হচ্ছে পেশেন্টের ইসকেমিক হার্ট ডিজিজ আছে। তো পেশেন্টের যদি ইসকেমিক হার্ট ডিজিজ থাকে, এরপরে আমরা অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ, সিকেডি এবং হার্ট ফেলিওর, এটাকে আমরা তিনটা ভাগে হচ্ছে ভাগ করলাম। এর মধ্যে ওনার দুইটাই আছে, একটা সিকিডিও আছে আবার অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ সিভিডি, দুটাই আছে। তাহলে দুটো থাকলে আমাদের যে বিষয়গুলো হচ্ছে আমাদের প্রগনোসিসটাকে ভালো করবে, তাহলে এর মধ্যে দুইটা ড্রাগস আছে, GLP-1 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, আর এর সাথে আছে হচ্ছে গিয়ে আমাদের সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার ইনহিবিটর, এই দুটো। তো এখানে আমাদের যেহেতু GLP-1 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, যে 2021 এ লেখা আছে GLP-1 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট অর হচ্ছে সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার আর ইনহিবিটর যেটা আছে সেটা, তো দুইটার যে কোনো একটাই আমরা দিতে পারি। কিন্তু এখানে আমাদের মনে রাখতে হবে সিকেডি তে হচ্ছে কিন্তু GLP-1 এর কোনো রোল নাই, GLP-1 সিকেডি এর প্রোগ্রেশনটাকে প্রিভেন্ট করতে পারবে না। এরপরে বললো যে আমরা পেশেন্টকে ইনজেক্টেবল এজেন্ট যদি দিতে হয় তাহলে হচ্ছে GLP-1 দিব, এরপরে পেশেন্ট যদি টলারেট করতে না পারে তাহলে আমরা কি দিব তখন SGLT2 ইনহিবিটর যেটা আছে সেটা আমরা দিব, এম্পা অথবা ক্যানাগ্লিফ্লাজন। এরপরে দেখেন এরপরে 3 মাস পরে হচ্ছে পেশেন্ট টার্গেটটাকে অ্যাচিভ করে নাই, তাহলে আমরা কি করব? টার্গেটটাকে অ্যাচিভ না করে বলতে পারবো না বুঝছেন বলছি, টার্গেট যদি অ্যাচিভ না করে তাহলে আমরা কি করতে পারি? ডাইপেপটাইডাল পেপটাইডেস 4 ইনহিবিটর, বেজাল ইনসুলিন যোগ করতে পারি, থায়াজোলিডিন দিতে পারি, সাফোনাইরিজিভেস বাকিগুলো আমরা দিতে পারি। এরপরে দেখি যে আপডেটস এ আমার আমি খুব শর্টে নিয়ে আসার চেষ্টা করেছি যে আপডেটস যদি 2021 এর আপডেটস কি আপনারা এডি অলরেডি সবাই করে ফেলেছেন, মেটফর্মিন ফার্স্ট লাইন নো ডাউট, যে কোনো ক্ষেত্রে আমাকে মেটফর্মিন দিতে হবে, হাই রিস্ক কোনো এস্টাবলিশড আমি যা বললাম, সিকেডি হার্ট ফেলিওর থাকে তাহলে হচ্ছে আমাকে হয় এটা অথবা এটা, GLP-1 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট অথবা SGLT2 ইনহিবিটর, যে কোনো একটা দিতে হবে। যদি অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার রিস্ক থাকে, হাই রিস্ক থাকে, তাহলে GLP-1 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট অথবা SGLT2 ইনহিবিটর, যে কোনোটাই আমরা দিতে পারি, এবং এর মধ্যে থেকে কোনো যে কোনো একটা ইনটলারেন্ট হলে অপরটাতে আমরা সুইচ করব। এই দুইটা ড্রাগসেরই হচ্ছে সেরিব্রোভাস্কুলার আর যে অ্যাক্সিডেন্ট প্রিভেন্ট করার জন্য বা অ্যাথেরোস্ক্লেরোটিক রিস্ক রিডাকশনে রোল আছে, বেনিফিট আছে, কিন্তু সিকেডি প্রিভেনশনের জন্য আমাদের কিন্তু GLP-1 রিসেপ্টর অ্যান্টাগনিস্টের কোনো রোল নাই। এখানে দেখেন যদি হার্ট ফেলিওর হয় তখন, যদি পেশেন্টের হার্ট ফেলিওর থাকে তাহলে আমরা হচ্ছে SGLT2 ইনহিবিটর দিলে আমরা হচ্ছে বেনিফিট পাবো, আর সিকেডির ক্ষেত্রে SGLT2 ইনহিবিটর দিলে আমরা বেনিফিট পাবো। এখানে দেখেন ইসকেমিক হার্ট ডিজিজ না দিয়ে শুধু সিকেডির সিনারিও দিয়ে দিতে পারে, তাহলে আপনি SGLT2 ইনহিবিটরটা চলে আসবে কিন্তু সেকেন্ড লাইনে।
আচ্ছা কারো ওয়েট লসের প্রয়োজন আছে, সে হচ্ছে গিয়ে অবেস, তাহলে কি সেই সেই দুইটা ম্যাজিক্যাল ড্রাগ এই দুইটার যে কোনো একটা আমাকে দিতে হবে? এটা কিন্তু 2021 এর গাইডলাইনে একদম হচ্ছে চার্ট করেই দেওয়া আছে। তাহলে যদি কারো ওয়েট লসের প্রয়োজন হয় তখন আমাদের এই দুইটার যে কোনো একটা দিতে হবে। কম্পিলিং নিড টু মিনিমাইজ হাইপোগ্লাইসিমিয়া, যদি হাইপোগ্লাইসিমিয়া বারবার হতে থাকে তাহলে GLP-1 অথবা SGLT ইনহিবিটর অথবা ডাইপেপটাইডাইজ পেপটাইডাইজ 4 ইনহিবিটর, এই দুটা জিনিস হচ্ছে আমাদেরকে কিন্তু যে কোনো একটা হচ্ছে দিতে হবে। আমাদের এক্ষেত্রে আমাদের একটা বিষয় একটু মনে রাখা প্রয়োজন যে FDA ব্ল্যাক মানে FDA অ্যাপ্রুভড হচ্ছে কিছু হচ্ছে রিস্ক রিস্ক আমাদেরকে, যেমন ডাইপেপটাইডাল পেপটাইডাইজ 4 এর জন্য দেয়া আছে যে পেশেন্টের হচ্ছে ইয়ে হতে পারে, থাইরয়েড কার্সিনোমা হতে পারে। তো এই যে রিস্ক FDA এর রিস্ক বক্স যেটা আছে ব্ল্যাক বক্স ওয়ার্নিং, সেটা আমাদেরকে একটু পড়ে নিতে হবে। আর বাকি সবগুলার হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট আপনারা জানেন আশা করি। তো হাইলাইট করে এই অংশটার উপরই হলে কোশ্চেন হয়তো হওয়ার সম্ভাবনা বেশি। হাই ফ্লো নেজাল ক্যানুলা নিয়ে কোশ্চেন হতে পারে, দেখেন এটা হাই ফ্লো নেজাল ক্যানুলা কি, হোয়াট ইজ দিস, আসলে হাই ফ্লো নেজাল ক্যানুলা কি? এটা যেটা না হয় এটা একটা জাস্ট স্ট্যান্ডার্ড ক্যানুলার মতো না, এটা নট জাস্ট স্ট্যান্ডার্ড ক্যানুলা ইন ভেরি হাই ফ্লো রেটস, খালি ভেরি হাই ফ্লো রেটে যাচ্ছে আর একটা নর্মাল ক্যানুলা সেটা কিন্তু না। এটা ডিফারেন্সিয়েশনটা কি, এটা আসলে হিট করবে এয়ারটাকে আপ টু নর্মাল বডি টেম্পারেচার পর্যন্ত এবং 100% হিউমিডিটি দিবে। নর্মাল ক্যানুলার সাথে এই ক্যানুলার পার্থক্য কিন্তু হচ্ছে এটা। তো আপনাকে হাই ফ্লো নেজাল ক্যানুলা কি এটা যদি বলে, তাহলে এক্ষেত্রে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার যেটা নেজাল ক্যানুলার আর হাই ফ্লো নেজাল ক্যানুলার যে আমাদের টেকনিক্যাল যে সুপিরিয়রিটি সেটা আমাদেরকে বলতে হবে। এটা হচ্ছে হিউমিডিফাইড এবং হচ্ছে হিটেড আপ টু 37 ডিগ্রি, এটা আমাদেরকে বলতে হবে যে হাই ফ্লো নেজাল ক্যানুলা কি এবং এটা কিভাবে হাউ ইট ওয়ার্কস, এটা কিভাবে কাজ করে, হাই ফ্লো নেজাল ক্যানুলা কি এবং সেটা কিভাবে কাজ করে। দেখেন এখানে আমি যদি তাকে নর্মাল টেম্পারেচারে নিয়ে যাই বডির এবং হচ্ছে পেশেন্টটা যদি হিউমিড হিউমিফাইড থাকে তাহলে কি হবে, এয়ারওয়ে যে ইনফ্লেমেশন হয় ঠান্ডার কারণে এবং হচ্ছে ড্রাই এয়ারের কারণে সেটা কিন্তু হবে না, এবং ক্যালোরি যে খরচ হয় সেই ক্যালোরিটা কিন্তু খরচ হবে না, কারণ হচ্ছে যখন অলরেডি আমি হিউমিডিফাইড এবং হিটেড এয়ার পাচ্ছি আমার কিন্তু ক্যালোরিটা তেমন খরচ হবে না। তো এটা হচ্ছে গিয়ে হাউ ইট ওয়ার্কস আর কি, এটার এটা কিভাবে কাজ করে, মানে এই দুইটা জিনিস এটা কেন এবং এটা কিভাবে কাজ করে এই দুইটা আসলে অনেকটাই একই। বেনিফিটস কি এটা জানতে চাইবে, হিটেড এবং হিউমিডিফাইড এটা অলরেডি বলা আছে, এটা ইনফ্লেমেশন এয়ার ও এটাকে ইনফ্লেমেশন করতে দিবে না, কারণ ড্রাই এয়ার গেলে এবং কোল্ড এয়ার গেলে এটা কিন্তু এয়ারওয়েকে ইনফ্লেমেশন করে। দেখেন এটা বেটার পিক এক্সপিরেটরি ফ্লো যে ডিমান্ডটা আছে, কারণ এটা খুব হাই ফ্লো রেট যায়, হাই ফ্লো রেট যে কারণে এটা ইন্সপিরেটরি ফ্লো ডিমান্ডটাকে খুব সহজেই মিট করতে পারে। ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটিটাকে ইনক্রিজ করে এবং খুব টলারেবল, ইজিলি টলারেবল দেন সিপ্যাপ, কারণ একটা টাইটলি ক্লোজড ডিভাইসের চেয়ে এটা অনেক ইজিলি টলারেবল, এবং মিনিমাইজ অক্সিজেন ডাইলিউশন। আচ্ছা এটা প্যাপস, প্যাপ ক্রিয়েট প্যাপস, এই যে রেসিডুয়াল ক্যাপাসিটি তৈরি করে, পিক এক্সপিরেটরি ফ্লো রেট তৈরি করে, 10 লিটারের জন্য 1 প্যাপ করে এটা তৈরি করে, এবং ডেড স্পেস কে ওয়াশ, হাই ফ্লো রেট যেটা হচ্ছে ডেড স্পেস কে ওয়াশ আউট করে এবং ডাইলিউশন হয় না, কারণ এটা তো খুব টাইট ফিট হিউমিডিফাইড এবং এমন ভাবে নেজাল ক্যানুলাটা ফিক্সড করা থাকে যে বাইরের এয়ার দিয়ে কিন্তু ডাইলিউশন হয় না। তাহলে কি কি বেনিফিট আছে, ধরেন চারটা বেনিফিটের জন্য 4 নাম্বার করে থাকলো, আর কি কি লিমিটেশন আছে, এক্সপার্টাইজ ইনফ্রাস্ট্রাকচার লাগে, সেন্ট্রাল অক্সিজেন লাইন লাগে, এক্সপার্টাইজ লাগে, এগুলো আপনারা হচ্ছে সহজেই বলতে পারবেন। ইউজ কি, কখন দেই আমরা এটা, সাধারণত আমরা কত লিটার পর্যন্ত দিতে পারি, 60 লিটার পার মিনিট পর্যন্ত হচ্ছে এই মানে এই ডিভাইস থেকে হচ্ছে অক্সিজেন ডেলিভারি করা যায়। আমরা কখন আসলে দিতে পারি, যখন এখন মানে কমনলি, আগে এটা ইউজ হতো বাচ্চাদের চিলড্রেনদের, আর এখন এটা হচ্ছে কোভিড এর এরার কারণে এটা ওয়াইডলি ইউজ হচ্ছে। তো এটা হচ্ছে একটু দেখে নেওয়ার জন্য হাই ফ্লো নেজাল ক্যানুলা জাস্ট কয়েকটা লাইন, আশা করি একবার দেখলেই সবাই মনে রাখতে পারবেন, এটার মধ্যে অনেক বেশি কিছু জানার ইচ্ছে বেশি প্রয়োজন নাই। প্রিভিলেন্স অফ হাইপারটেনশন এটা আসলে এগুলো লাগবে না, এই অংশটুকু জাস্ট একটু দেখেন এখন। আর রিসেন্ট যেটা 2020 আসছিল ইন্টারন্যাশনাল হাইপারটেনশন সোসাইটি,
তো এটা জাস্ট জেএনসির মতোই, শুধু আহা 2017-তে যেখানে আসছিল ওরা 130/85 এটাকে নির্ধারণ করেছে আহা অনুযায়ী ইলিভেটেড ব্লাড প্রেশার, কিন্তু আর অন্যান্য যারা আছে জেএনসি নাইস বা বাংলাদেশের হাইপারটেনশন সোসাইটি ইন্টারন্যাশনাল হাইপারটেনশন সোসাইটি সবাই স্টেজ 1 হাইপারটেনশন শুরু করেছে 140 থেকে। শুধু আমরা আহাতে আমরা দেখতে পাচ্ছি যে হাইপারটেনশনটা শুরু হয়েছে 130 থেকে, কিন্তু বাকি সবার ক্ষেত্রেই হাইপারটেনশনের রেঞ্জটা শুরু হয়েছে কিন্তু 140 থেকে। আর আহার সাথে বাকি সবগুলো গাইডলাইন্স এর কিন্তু আমরা সাধারণত এই গাইডলাইন্স গুলো কিন্তু হচ্ছে মানে রেঞ্জটা কিন্তু আমরা ফলো করি। আপনারা সকলেই মনে হয় রেঞ্জটা জানেন, যদি জিজ্ঞেস করে আর কি কোনো ক্ষেত্রে, কারণ ব্লাড প্রেশার এটা অনেকেরই হচ্ছে প্রিয় বিষয়। আচ্ছা, কমন ইরোরস কি কি? দেখেন ব্লাড প্রেশার মেজার করার সময় কথা বলা যাবে না, এটা একটা নতুন কথা, একবার করে মাপা যাবে না, দুইবার দুই হাতে হচ্ছে মাপতে হবে, এবং দুইবার অন্তত 1 or 2 weeks অ্যাপার্টে আবার মাপতে হবে, না হলে ব্লাড প্রেশার হাই কনফার্মেশন করা যাবে না। পজিশনিং ঠিক করতে হবে, এগুলো আপনারা প্রত্যেকেই জানেন। প্রপার মেজারমেন্টের স্টেপ টেকনিক জানতে চাইতে পারে, বা কি কি হচ্ছে ইরর হয় সেটা রিসেন্ট আপডেটে জানতে চাইতে পারে, কারণ যে গাইডলাইন আছে প্রত্যেকটা গাইডলাইনে কিন্তু প্রপার ম্যানেজমেন্ট অফ মেজারমেন্ট অফ ব্লাড প্রেশার নিয়ে বিশাল বিশাল কথা লেখা আছে, কিভাবে প্রিপারেশন নিব, কিভাবে টেকনিক করব। তো আপনি জাস্ট প্রপারলি প্রিপেয়ার দ্য পেশেন্ট, এই যে কথা বলা যাবে না, খাওয়া যাবে না, স্মোক করা যাবে না, রেস্ট নিতে হবে 8 ঘন্টা, প্রপার টেকনিক ইউজ করতে হবে, কাপ সাইজ ঠিক করতে হবে, প্রপার মেজারমেন্ট ফর টাইম, প্রপার মেজারমেন্ট আমাকে হচ্ছে একবার নিলে হবে না, আমাকে দুই হাতেই মেজার করতে হবে, যেখানে হাইয়েস্ট ব্লাড প্রেশার আছে সেটাকেই আমার আর হচ্ছে নিতে হবে, এবং হচ্ছে যদি দুই হাতে দুই রকম থাকে দুইটা অ্যাভারেজ করেও নেওয়ার কথা বলা আছে একটা গাইডলাইনে, ডকুমেন্ট করতে হবে, অ্যাভারেজ দ্য রিডিংস করতে হবে, প্রোভাইড দ্য মানে রিডিংটা পেশেন্টকে বলতে হবে, ব্লাড প্রেশার মেজার করতে দিলে অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মেজারমেন্ট এটা একটা নিউ আপডেট, অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মেজারমেন্ট আমরা কখন কখন করি, যদি পেশেন্টের মাস্ক হোয়াইট কোট হাইপারটেনশন থাকে, এপিসোডিক হাইপারটেনশন থাকে, ড্রাগ রেজিস্ট্যান্স থাকে। আচ্ছা, কি কি ড্রাগস ইম্পেয়ার করে হাইপারটেনশনের ব্লাড প্রেশার কন্ট্রোল, এগুলো আপনারা জানেন অলরেডি, এখান নিয়ে বেশি কথা বলার কিছু নাই। এটা দেখেন এই বিষয়গুলো আপনারা জানেন, এই বিষয়গুলো আমি আর এখানে দেখেন এই অংশটুকু যে আমরা কখন ব্লাড প্রেশার যদি আমরা মেপে বেশি পাই তাহলে আমি হচ্ছে কখন হচ্ছে আমি ট্রিটমেন্ট দিব। তো ট্রিটমেন্ট দেওয়ার জন্য এটা হচ্ছে আহা 2017 এর অনুযায়ী যে অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার রিস্ক যদি 10% এর বেশি থাকে তাহলে 130 এর উপরে গেলে 130/80 এর উপরে গেলেই আমরা হচ্ছে ম্যানেজমেন্ট শুরু করব, আর যদি না থাকে রিস্ক তাহলে 140/80 এর উপরে গেলে আমরা দিব। তো এটা আপনারা প্রত্যেকেই জানেন। আচ্ছা, কি কি বিষয়ের উপর নির্ভর করে অ্যান্টি হাইপারটেনসিভ এজেন্ট, অ্যান্টি ডায়াবেটিক এজেন্টও কি কি বিষয়ের উপর নির্ভর করে সেটাও জানতে যাইতে পারে। তো প্রতিটা বিষয়ই কিন্তু হচ্ছে এই বিষয়গুলোর উপরই অনেকটা অনেকগুলো কিছু নির্ভর করে। ডায়াবেটিস এর ক্ষেত্রে অবশ্য রেস এর কথা কোনো রেস বা হচ্ছে কথা বলা নাই, সেক্স এর কথা তো অবশ্যই বলতে হবে, কারণ প্রেগনেন্সি একটা হচ্ছে যে ড্রাগস নেয়ার ক্ষেত্রে সবসময় এটা কিন্তু একটা ইন্ডিকেটর যে সেক্স, কারণ প্রেগনেন্সি রিলেটেড কজের কারণে অনেক ড্রাগস এর কিন্তু ইন্ডিকেশন এবং কন্ট্রাইন্ডিকেশন থাকে। তো লেভেল কি, কোমরবিডিটিস আছে কিনা, অ্যাভেলেবিলিটি অফ ড্রাগস, সাইড ইফেক্ট, কস্ট, পেশেন্ট প্রেফারেন্স, পেশেন্ট কোন কোন ড্রাগস প্রেশার প্রেফার করছে, কোন রেসপন্স টু থেরাপি কেমন হচ্ছে, গোল সম্পর্কে আপনারা জানেন, স্টেপ ডাউন করা লাগতে পারে, এটা এটা একটু জানার জন্য, রেফার করব কখন, অ্যাসিলারেটেড থাকলে, সেকেন্ডারি হাইপারটেনশন রেজিস্ট্যান্স থাকলে, টার্গেট ওয়ান ড্যামেজ থাকলে। আপনারা জানেন যে যেকোনো রিস্ক, সিকেডি থাকলে বা কার্ডিওভাস্কুলার রিস্ক থাকলে 130/80 নিচে হচ্ছে ব্লাড প্রেশার আর কন্ট্রোলের টার্গেট, আর না হয় তো 140/80 এর উপরে। ডিজিজ হলে আপনি কি দিবেন, বিটা ব্লকার অথবা এসি ইনহিবিটর? আমি খুব দ্রুত যাচ্ছি, এখানে অনেক বেশি কিছু বলার কিছু নাই। এখানে দেখেন যদি আপনার জাস্ট মনে রাখতে হবে যদি কারো ইসকেমিক হার্ট ডিজিজ থাকে তাহলে আমাকে বিটা ব্লকার
এবং এর সাথে এসি ইনহিবিটর অথবা এআরবি, এটা দিতে হবে, এটা হচ্ছে আমার ড্রাগ অফ চয়েস কোমরবিডিটির জন্য। হার্ট ফেলিওর থাকলে আমাকে ডায়াবেটিক্স দিতে হবে ভলিউম ওভারলোড থাকলে, আর এর সাথে আমাদের এসি ইনহিবিটর এআরবি দিতে পারি যদি প্রিজার্ভড ইজেকশন ভ্যাকশন থাকে, ভলিউম ওভারলোড না থাকে। ভলিউম ওভারলোড থাকলে আমাকে ডায়াবেটিক্স দিতে হবে। ইন্ট্রাসেরিব্রাল হেমোরেজ, এখানে দেখেন ইন্ট্রাসেরিব্রাল হেমোরেজ হলে 220 এর উপরে থাকলে কিন্তু আমাকে ট্রিটমেন্ট দিতে হবে। 220 এর যদি 150 থেকে 220, সেখানে আমাদের যদি ব্লাড প্রেশার লোয়ারিং এর কোনো প্রয়োজন নাই তাহলে বরঞ্চ সেটা হচ্ছে হার্মফুল। যদি 220 এর উপরে থাকে তাহলে সাধারণত আমাদের আইভি ড্রাগস দিতে হবে 4 থেকে 5 ঘন্টার মধ্যে, 140 থেকে 179 এর মধ্যে টার্গেট আনতে হবে। এটা ইন্ট্রাসেরিব্রাল হেমোরেজ দিয়ে, ইন্ট্রাসেরিব্রাল হেমোরেজ স্ট্রোকের কোনো হেমোরেজ দিয়ে, এটা ইমার্জেন্সি ম্যানেজমেন্টেও আসতে পারে, আনকনশাস ইন্ট্রাসেরিব্রাল হেমোরেজ সেই সিনারিও দিয়ে আসতে পারে, বা কোনো আপডেটস এর মধ্যেও কিন্তু আসতে পারে। যদিও 2000 মানে গাইডলাইন্সটা বের হয়েছে অনেকদিন হয়ে গেছে, তারপরেও যেটা হাইপারটেনশন সোসাইটির যে গাইডলাইন সেখানেও সেই একই ধরনের কথাই বলা আছে, সেম কথাই সব জায়গায় বলা আছে, শুধু ব্লাড প্রেশার টার্গেটটা হচ্ছে ডিফারেন্ট। ইসকেমিক হার্ট ডিজিজ হলে আমরা কি করব, দেখেন ইসকেমিক হার্ট ডিজিজ হলে যদি আমরা থ্রম্বোলাইসিস করতে চাই, থ্রম্বোলাইসিস করতে চাইলে 185/110 এর নিচে নামাতে হবে যদি ইসকেমিক হার্ট ডিজিজ থ্রম্বোলাইসিস এর ইন্ডিকেশন থাকে, আর যদি না থাকে তাহলে 220 এর উপরে গেলে আমাদের ব্লাড প্রেশার 15% কমাতে হবে 24 ঘন্টার মধ্যে, 15% 24 ঘন্টার মধ্যে। আর যদি 220/110 এর কম থাকে তাহলে আমাদের কোনো কিন্তু ট্রিটমেন্ট দিতে হবে না। ইন্ট্রাসেরিব্রাল হেমোরেজ বা ইসকেমিক হার্ট ডিজিজ দুইটার জন্য কিন্তু ট্রিটমেন্ট শুরু করার যে লেভেল আছে টার্গেট ব্লাড প্রেশার, এই দুইটা কিন্তু ভিন্ন না, সেটা হচ্ছে 220/180 দুটার ক্ষেত্রে। এটা হচ্ছে 72 আওয়ার্স এর মধ্যে আসলে, আর 72 আওয়ার্স এর পরে যদি আসে তাহলে আমাদের কি করতে হবে, যদি 140/90 এর উপরে থাকে তখনই কিন্তু আমাদের ট্রিটমেন্ট করতে হবে। 72 আওয়ার্স এর পরে আমরা ইসকেমিক হার্ট ডিজিজ এর ক্ষেত্রে ব্লাড প্রেশার কমানোর চেষ্টা করব, এর আগে আমরা ব্লাড প্রেশার কমানোর চেষ্টা করব না, তাহলে এটা হচ্ছে হার্মফুল। এখানে দেখেন ডায়াবেটিস মেলাইটাস এর ক্ষেত্রে আমরা হচ্ছে কি হচ্ছে অ্যান্টি হাইপারটেনসিভ দিব। হাইপারটেনশন কিন্তু প্রত্যেকটা সিস্টেমকে কিন্তু ইনভলভ করে যাচ্ছে, আমি এই জন্য এই কোমরবিডিটিস গুলো একটু যোগ করেছি, এটা যে কোনো সেক্টরে কিন্তু এটার কোশ্চেন চলে আসতে পারে। যদি আমরা জানি সিকেডি যদি ডায়াবেটিস পেশেন্টের জন্য 130/80, এরপরে যদি অ্যালবুমিন ইউরিয়া থাকে, মানে হচ্ছে মাইক্রো অ্যালবুমিন ইউরিয়া, যেটাকে আমরা এখন মডারেটলি এলিভেটেড অ্যালবুমিন ইউরিয়া বলি, 300 mg/dL এর বেশি থাকে বা 300 mg/g এর রেঞ্জের বেশি থাকে, তাহলে আমাদেরকে এসি ইনহিবিটর দিতে হবে। এসি ইনহিবিটর ইনটলারেন্ট হলে এআরবি দিতে হবে। আর যদি মাইক্রো অ্যালবুমিন ইউরিয়া না থাকে তাহলে ইউজুয়াল যে কোনো একটা ফার্স্ট লাইন দিতে পারি, সেটা হতে পারে এসি ইনহিবিটর, সেটা হতে পারে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার অথবা ডায়াক্রিটিক্স। হাইপারটেনসিভ ক্রাইসিস, হাইপারটেনসিভ ক্রাইসিস এ দেখেন হাইপারটেনসিভ ক্রাইসিস এর কোনো সিনারিও বলে আসে কিনা সেটা একটা ক্রাইসিস দিয়ে, হাইপারটেনসিভ ক্রাইসিস এর যদি ইমার্জেন্সি বা হাইপারটেনসিভ ক্রাইসিস, সেক্ষেত্রে আমাদের কি থাকবে, হয় এলবিএফ এর সিনারিও দিয়ে থাকতে পারে, অথবা চোখে দেখতে পাচ্ছে না প্যাপিলো ইডিমা দিয়ে, অথবা ইউরিনে অ্যালবুমিন অথবা হেমাচুরিয়া হচ্ছে, এই তিনটার যেকোনো একটা সিনারিও দিয়ে আসতে পারে। তাহলে আমাদের কি করব, হাইপারটেনসিভ ইমার্জেন্সি যদি হয়, হওয়ার পরে দেখেন এর মধ্যে কোনো অ্যাওটিক ডিসেকশন, প্রি অ্যাক্লামশিয়া বা ফিউকোমোসাইটোমার ক্রাইসিস আছে কিনা, এই তিনটা যদি যে কোনো একটা থাকে তাহলে আমাদের ব্লাড প্রেশার 140 নিচে কমায় ফেলতে হবে, সিস্টোলিক ব্লাড প্রেশার উইদিন 1 আওয়ার। আমরা হচ্ছে যদি হচ্ছে এই তিনটা অ্যাওটিক ডিসেকশন হলে সেখানে কিন্তু 120 এর নিচে চলে যেতে হবে সিস্টোলিক ব্লাড প্রেশার, ব্লাড প্রেশার কমিয়ে ফেলতে হবে। প্রি অ্যাক্লামশিয়া অ্যাক্লামশিয়ার সিনারিও দিয়ে কিন্তু এই ব্লাড প্রেশার ম্যানেজমেন্টটা চলে আসতে পারে। আর এক্ষেত্রে যদি এই সিনারিও গুলো না থাকে তাহলে আমাদের কি করতে হবে, 25% কমাতে হবে 1 ঘন্টার মধ্যে।
এরপরে 160/100 থেকে 110 করতে হবে 2 to 6 hours এর মধ্যে, এরপরে নর্মালাইজ করতে হবে নেক্সট 24 থেকে 48 hours এর মধ্যে। এই অংশটা জানতে চাওয়ার সম্ভাবনা খুব বেশি, হাইপারটেনসিভ ক্রাইসিস এগুলো কিন্তু সবাই ফেস করে, মেডিসিন কার্ডিওলজি সবাই কিন্তু এই অংশটুকু ফেস করে, গাইনোকোলজিতে গাইনিতে কল দিয়ে যাওয়া লাগে থাকে। হাইপারটেনসিভ আর্জেন্সি যদি হয় সেখানে কিন্তু আমাদের হসপিটাল অ্যাডমিশনের কোনো প্রয়োজন নাই, যদি হচ্ছে পেশেন্টের কোনো টার্গেট অর্গান ড্যামেজ না থাকে সেক্ষেত্রে কিন্তু পেশেন্টের হসপিটাল অ্যাডমিশন হওয়ার কোনো দরকার নাই। জেস্টেশনাল হাইপারটেনশন দেখেন, এখানে যেহেতু ম্যাটারনাল মেডিসিন রিলেটেড কোনো কোশ্চেন থাকতে পারে, আমরা জানি আলফা মিথাইলডোপা ল্যাবেট্রোলোল এই দুইটা ড্রাগস এর কথা বলা আছে, আর হসপিটালাইজড হলে হাইড্রোলাজিন ল্যাবেট্রোলোল, আর পেশেন্টের যখন হাইপারটেনসিভ ইমার্জেন্সি হবে তখন আইভি ড্রাগস নিয়ে আমরা ইউজ করব, সেক্ষেত্রে আইভি সোডিয়াম নাইট্রোপ্রোক্সাইড ল্যাবেট্রোলোল আইভি হচ্ছে হাইড্রোলাজিন, তো এই ড্রাগস গুলো হচ্ছে ইউজ করার জন্য বলা আছে। আচ্ছা, এরপরে আমি মেডিকেল ইথিক্স অংশ নিয়ে, মেডিকেল ইথিক্স অংশটা আসলে অলরেডি আমাদের মেডিকেল ইথিক্স এর একটা নোট হচ্ছে দেয়া ছিল, মেডিকেল ইথিক্স রিলেটেড আমার মনে হয় কোশ্চেন আপনাদের খুব বেশি একটা সমস্যা হবে না, মেডিকেল ইথিক্স এর অংশটা আমি যোগও করতে পারি নাই আসলে সময়ের স্বল্পতার জন্য। মেডিকেল ইথিক্স নিয়ে আসলে এই চারটা যে আমাদের প্রিন্সিপালস আছে মেডিকেল ইথিক্স এর, এই চারটা প্রিন্সিপালস এর উপর ভিত্তি করেই কোনো কোশ্চেন থাকবে, এবং আশা করি যে এই কোশ্চেন গুলোর অ্যান্সার গুলো হচ্ছে আপনারা দিতে পারবেন। আর এক্ষেত্রে আপডেটস এর ক্ষেত্রে আমার যে অংশটুকু বাদ পড়েছে সেটা হচ্ছে যে এবার যেহেতু নোবেল প্রাইজ মেডিসিনে হ্যাপাটাইটিস সি ভাইরাস নিয়ে এসেছে, তো হ্যাপাটাইটিস সি ভাইরাসের যে হচ্ছে ট্রিটমেন্ট, হ্যাপাটাইটিস বি ভাইরাসের গাইডলাইন বের হয়েছে অনেকদিন হয়েছে 2016 আর 2017, হ্যাপাটাইটিস সি ভাইরাসের যে গাইডলাইন সেই গাইডলাইন অনুযায়ী হ্যাপাটাইটিস সি ভাইরাসের ট্রিটমেন্ট, এখন হ্যাপাটাইটিস সি ভাইরাসের ট্রিটমেন্টটা খুব সহজ হয়ে গেছে, এখন যেহেতু প্যান জেনোটাইপিক হচ্ছে আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি, এটা হচ্ছে পেশেন্টের যদি হচ্ছে সিরোসিস থাকে, আর পেশেন্টের যদি সিরোসিস কম্পেনসেটেড থাকে আর সিরোসিস হচ্ছে ডিকম্পেনসেটেড থাকে, সিরোসিস আছে বা নেই কিন্তু কম্পেনসেটেড আর সিরোসিস ডিকম্পেনসেটেড, যদি সব ট্রিটমেন্ট একই প্যান জেনোটাইপিক ট্রিটমেন্ট, আর হচ্ছে আমরা যদি সিরোসিস থাকে কম্পেনসেটেড থাকে 12 weeks, আর যদি সিরোসিস ডিকম্পেনসেটেড হয় তাহলে হচ্ছে আমাদের 24 weeks, এবং সেই মানে ট্রিটমেন্ট রেজিম হচ্ছে একই সোফোসবোভির আর ভ্যালপাটাসভির, তো এই ট্রিটমেন্ট মানে টা খুব সহজ, তো আপনারা নিশ্চয়ই সবাই হ্যাপাটাইটিস সি ট্রিটমেন্টটা করেছেন, এবং ডিউরেশনটা জাস্ট হচ্ছে পার্থক্য, তো এটার যেগুলো হচ্ছে বেনিফিট আছে সেটা তো নিশ্চয়ই আপনারা সবাই জানেন, যে ভাইরোলজিক্যাল রেসপন্সটা খুব বেশি, ভাইরোলজিক্যাল রেসপন্সটা আমরা কোন কোন সময়ে দেখি সাধারণত 12 weeks এবং 24 weeks এ দেখি, এবং আমাদের টার্গেট হচ্ছে যে 15 units per ml এর চেয়ে হচ্ছে ভাইরাল যে লোড আছে আরএনএ লোড আছে সেই ভাইরাল আরএনএ লোডটাকে আমরা হচ্ছে কমিয়ে ফেলবো, এটাই হচ্ছে আমাদের টার্গেট। তো হ্যাপাটাইটিস সি নিয়ে, হ্যাপাটাইটিস সি এর যে সোফোসবোভির বা ভ্যালপাটাসভির এটার হচ্ছে কিন্তু একটু এক্সপেন্সিভ, প্রত্যেকটার দামই তো মনে হয় 300 টাকার উপরে, দামটা একটু জেনে নেওয়ার চেষ্টা করেন, কারণ অনেক সময় হচ্ছে দামি ওষুধগুলোর হচ্ছে দাম জিজ্ঞেস করতে পারে যে এই পেশেন্ট হচ্ছে একটা রিক্সা পুলার সে কি এটা হচ্ছে এফোর্ড করতে পারবে কিনা, এবং হ্যাপাটাইটিস সি তো হচ্ছে যদি ডিটেক্টেড হয় তাহলে ডিটেক্টেড হলেই হচ্ছে ট্রিটমেন্ট দিতে হবে, হ্যাপাটাইটিস ডিএনএ ভাইরাসের মতো না, যে হ্যাপাটাইটিস ডিএনএ ভাইরাস হলে একটা ডিএনএ লোড বেশি থাকতে হবে বা লিভার ফাংশন অল্টার থাকতে হবে তাহলে আমাদের দিতে হবে, সেরকম কিন্তু না, হ্যাপাটাইটিস বি সাথে সি এর হচ্ছে পার্থক্য এটাই। এবং হ্যাপাটাইটিস বি নিয়ে যেহেতু অলরেডি আগে কোশ্চেন চলে আসছে, আমার মনে হয় না হ্যাপাটাইটিস বি নিয়ে খুব বেশি চিন্তা করার কথা আছে, হ্যাপাটাইটিস সি টাকে একটু দেখার জন্য। আর এই ক্ষেত্রে হচ্ছে আমাদের যেটা ভ্যাকসিন নিয়ে অলরেডি দুটা স্লাইড হচ্ছে গ্রুপে দেয়া ছিল, ভ্যাকসিন গুলো সম্পর্কে আমি স্লাইড রেডি করতে পারি নাই, কিন্তু ভ্যাকসিন গুলো আমার মনে হয় ভ্যাকসিন সম্পর্কে যে কোশ্চেন গুলো আসতে পারে যে ভ্যাকসিন কি কি ধরনের ভ্যাকসিন হচ্ছে আছে আমাদের করোনা ভাইরাসের জন্য, কোভিড কে হচ্ছে ডিফিট করার জন্য কি কি ধরনের ভ্যাকসিন আছে, তো আমি অলরেডি হচ্ছে সেই গ্রুপে সেটা দেয়া ছিল, ওই চারটা পড়লেই কিন্তু হয়ে যায়, আমরা অলরেডি যেটা আছে এম আর এন এ ভ্যাকসিন,
ডিএনএ ভ্যাকসিন, কেউ কেউ এটাকে ডিএনএ ভ্যাকসিন, কেউ এটাকে ভেক্টর ভ্যাকসিন বলছে। এর মধ্যে কিছু আছে লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিনও কিছু আছে, যেটা হচ্ছে ইন্ডিয়া তৈরি করছে, যেটা ইন্ডিয়ান কিছু যে গভর্নমেন্ট যে কোম্পানি সেটা যেটা তৈরি করছে। ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন আছে। তো এই দুটো ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন বা লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন, এই ভ্যাকসিন গুলোকে নিয়ে আমাদের চিন্তা করার প্রয়োজন নাই, কারণ হচ্ছে এই ভ্যাকসিন গুলোকে বাজারে আসেনি। আমাদের যেগুলো নিয়ে চিন্তা করা দরকার সেটা হচ্ছে এমআরএনএ ভ্যাকসিন, ডিএনএ বা ভেক্টর ভ্যাকসিন যেটা সেটা। তো আমাদের যে ভ্যাকসিন গুলো আছে, ভ্যাকসিন গুলোর মধ্যে এখন বলতে হবে যে কমন কোশ্চেন যেটা আসছে, যার করোনা হয়েছে ওনারও কি ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন হবে কিনা, যে ওনার করোনা হয়েছে, করোনা হলেও ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন হবে, আর এর পরেও কি আমাদের মাস্ক পরে থাকতে হবে কিনা। আমাদের ভ্যাকসিন নেওয়ার পরেও সবার সবার হচ্ছে গিয়ে কিন্তু মাস্ক হচ্ছে পরে থাকতে হবে, কারণ হচ্ছে ভ্যাকসিনের এফিকেসি যদিও হচ্ছে 90-95% পাওয়া গেছে, কিন্তু তারপরও হচ্ছে কিন্তু 100% প্রোটেকশন দিবে না। সেই কারণে যেহেতু আমাদের এখনো হচ্ছে আমরা হোয়াইট স্প্রেড এবং প্যান্ডেমিক এখনো হচ্ছে গিয়ে কমে যায়নি, সেই জন্য কিন্তু সবাইকে মাস্ক পরে থাকতে হবে, এবং যে সেফটি মেজার্স এবং সোশ্যাল ডিস্টেন্সিং এটা কিন্তু হচ্ছে আমাদেরকে করতে হবে আর কি। আর এক্ষেত্রে হচ্ছে এমআরএনএ ভ্যাকসিনটা আমরা কেন বেশি হচ্ছে মানে খুব সহজে চলে আসলো, তো এমআরএনএ ভ্যাকসিনটা হচ্ছে খুব সহজে তৈরি করা যায়, সেটার মধ্যে কিন্তু খুব বেশি সময় লাগে না, এবং মিলিয়ন্স অফ ভ্যাকসিন কিন্তু ইজিলি হচ্ছে তৈরি হয়, সেই জন্য কিন্তু এমআরএনএ ভ্যাকসিনটা এটা টোটালি নতুন ধরনের ভ্যাকসিন। এই ধরনের ভ্যাকসিন আগে কখনো ইউজ করা হয়নি, বিভিন্ন ধরনের আগে ইউজ করা হলেও কিন্তু এমআরএনএ ভ্যাকসিনটা কিন্তু এই ধরনের ভ্যাকসিন আগে কখনো ইউজ করা হয়নি। এমআরএনএ ভ্যাকসিন গুলো কারা এনেছে, যেমন ফাইজার বায়োনটেক এনেছে আর হচ্ছে মডার্না, ওরা হচ্ছে এমআরএনএ ভ্যাকসিনটা কিন্তু এনেছে। এটা স্ট্রং ইমিউন এবং হচ্ছে সেল মিডিয়েটেড রেসপন্স দুটো রেসপন্সই তৈরি করে, এবং সেফ ইন ইমিউনো কম্প্রোমাইজড অলসো, এবং হচ্ছে এটা পেশেন্টদের জন্য কিন্তু চিপার। ভ্যাকসিন আসলে যে পরিমাণ দাম থাকে মডার্না বা ফাইজারের ভ্যাকসিন কিন্তু সেই ধরনের কিন্তু অত বেশি এক্সপেন্সিভ কিন্তু হবে না, 1,000 থেকে হয়তো 1,500 টাকার মধ্যে সেই ভ্যাকসিন গুলা পাওয়া যায়, এবং ইফিকেসি কত, মডার্নারটা হচ্ছে 90% আর হচ্ছে 95% হচ্ছে ফাইজারেরটা, অক্সফোর্ডেরটা হচ্ছে গিয়ে 90% এবং স্পুটনিক স্পুটনিক আরেকটা আছে ভেক্টর ভ্যাকসিন সেটাও 92%। আমরা যদি দেখি যে আমরা কি কি ভ্যাকসিন হচ্ছে অ্যাপ্রুভাল পেয়েছে, একটা হচ্ছে ফাইজার বায়োনটেক, মডার্না আর হচ্ছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা, তো তাহলে এই তিনটা ভ্যাকসিনই কিন্তু হচ্ছে বাজারে আসছে, আর বাকি চায়না বা রাশিয়ান ভ্যাকসিন এগুলোর কথা তো ওঠার কথা না। তো আমরা বেনিফিট গুলো জানলাম, ইফিকেসি গুলো জানলাম, কিন্তু দেখা গেছে যে ফাইজারের ভ্যাকসিন নেওয়ার পরে খবর আসছে যে অলরেডি 29 জন মারা গেছে। যাই হোক, কমনলি তো বলা হচ্ছিল যে এগুলো সেফ, র্যাশ এবং অ্যালার্জিক রিয়াকশন হয়, অ্যাজমা পেশেন্টদের দেওয়া যাবে না, এই ধরনের কোনো কথা কিন্তু বলা নাই, কোনো অ্যাজমা আছে পেশেন্টকে দেওয়া যাবে কিনা সেটার কোনো বলা নাই। এইজ হচ্ছে 18 বছরের উপরে হলে দিতে হবে, আর ইন্টারভ্যাল সাধারণত 21-28 দিন লাগবে। অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন যেটা আছে এটা কিন্তু খুব মানে যে কোল্ড চেইন মেনটেন করে এই ভ্যাকসিন গুলাকে আমাদের হচ্ছে কিন্তু ট্রান্সপোর্ট এবং হচ্ছে সংরক্ষণ করতে হবে। তো ভ্যাকসিন রিলেটেড আমার মনে হয় এই রিলেটেড আপডেট গুলা হচ্ছে জানতে চাইতে পারে যে ভেক্টর ভ্যাকসিনটা কি, ভেক্টর ভ্যাকসিন ভেক্টরের মধ্যে দিয়ে তারপর ভ্যাকসিন। কথা ভালোভাবে বোঝা যাচ্ছে না। তাহলে ভ্যাকসিন সম্পর্কে একটু, যে কোনো ভ্যাকসিন নিয়ে কিন্তু ভ্যাকসিনটা নিয়ে কিন্তু আসতে পারে কোনো আপডেটস, তো ভ্যাকসিনটা একটু দেখে নেবেন জাস্ট কয়েকটা লাইন, বেনিফিটস কি কি আছে এবং ইফিকেসিটা কি, কোন কোন ভ্যাকসিন গুলো আসছে, ফেজ 3 ট্রায়াল কমপ্লিট করেছে, কস্টটা কত, এবং হচ্ছে আমাদের কি কি হচ্ছে প্রবলেম হতে পারে, সাইড ইফেক্ট হচ্ছে, এটা এটা গ্রুপে দেওয়া আছে, জাস্ট ইন শর্টে একটু নিয়ে নিতে পারেন। অসপি এটা হচ্ছে মাস্কের পেছনের অংশটা, আমরা জানি মাস্কের পেছনে কে আছে, কিন্তু আনমাস্ক করাটা হচ্ছে কিন্তু খুব ডিফিকাল্ট শর্ট টাইমের মধ্যে, টাইম বেশি থাকলে হয়তো সেটা করা ডিফিকাল্ট হতো না, সেই স্টেশন গুলাই ডিফিকাল্ট হবে যে স্টেশনে হচ্ছে দুইটা করে কম্পোনেন্ট দেওয়া থাকে, সেই স্টেশন গুলা খুব ডিফিকাল্ট হয়,
যেটা একটা কম্পোনেন্ট দেওয়া থাকে সেই স্টেশন গুলা কিন্তু একদমই ডিফিকাল্ট হয় না। এই ইসিজিটা দেখতে পাচ্ছেন এইবার যেহেতু গতবার এসেছে, গতবার অস্পিতে যে দুটো আসছিল সেটা হচ্ছে গিয়ে কার্ডিয়াক টেম্পোনেন্ট ছিল, আরেকটা ছিল হচ্ছে ভ্যারিয়েবল ব্লক, মানে হাই ডিগ্রি ব্লক ছিল, সেকেন্ড ডিগ্রি এভি ব্লক ছিল, বিভিন্ন ধরনের আর কি, মানে কম্বিনেশন ছিল, এমন কম্বিনেশন ছিল ব্লকটার যে সেটা মিলানো খুব মানে মিলানো খুব কঠিন ছিল, ভ্যারিয়েবল ব্লক, কখনো ফার্স্ট ডিগ্রি, কখনো হচ্ছে 2:1, কখনো হচ্ছে মানে বিভিন্ন ধরনের ব্লকের কম্বিনেশন ছিল সেটা, যে কারণে সেটা মিলানো খুব কঠিন হচ্ছিল। কিন্তু আপনি কোশ্চেন গুলো যদি এর পরবর্তীতে দেখেন তাহলে কিন্তু আপনার অ্যান্সার করতে সুবিধা হয়ে যাবে, এবং ইসিজি গুলা কিন্তু খুব কমনলি বুঝে নিতে হবে অল্প টাইমের মধ্যে, ইসিজি গুলা কমনই থাকে। এবার এমআই আসার সম্ভাবনা খুব বেশি ইসিজি গুলার মধ্যে, তো এমআই এর মধ্যে সবচেয়ে কমন যেটা থাকে সেটা হচ্ছে ইনফিরিয়র এমআই। আপনারা ইসিজি এমআই সম্পর্কে প্রত্যেকেই জানেন, এমআই রিলেটেড কোশ্চেন গুলা জানেন, ইনফিরিয়র এমআই আমি এক্ষেত্রে খুব বেশি টাইমে যাব না, ইনফিরিয়র এমআই এর কম্পোনেন্ট গুলা জানেন, যে ইনফিরিয়র এমআই এর সাথে আমরা দেখতে পারবো যে পোস্টেরিয়র এক্সটেনশন আছে কিনা এবং হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন আছে কিনা। কমনলি যেটা দেয় রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন, কিন্তু পোস্টেরিয়র এক্সটেনশনও কিন্তু দিয়ে দিতে পারে। এক্ষেত্রে দেখেন V1 এ একটা হচ্ছে, V1 এ হচ্ছে গিয়ে আপনার আরটা বড় দিয়ে দিল, R/S রেশিও যদি বড় থাকে, ইনফিরিয়র এমআই এর সেটিং থাকে, তখন পোস্টেরিয়র এক্সটেনশন আছে কিনা সেটা কিন্তু চিন্তা করবেন, তখন এর বাকি যে কম্পোনেন্ট গুলো আসছে পোস্টেরিয়র এক্সটেনশনে সেগুলো দেখার চেষ্টা করবেন। আপনারা এটা প্রত্যেকেই জানেন যে ইনফিরিয়র এমআই এর সাথে রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন হওয়ার কি কি কম্পোনেন্ট আছে। তারপর আমি বলছি যেহেতু এমআই আসার সম্ভাবনা খুব বেশি, লিড 2 এর চেয়ে লেট 3 তে দেখেন ST এলিভেশন বেশি, রেসিপ্রোকাল ST ডিপ্রেশন আছে, 1 AVL এ আছে এবং V6 এ আছে, এই যে দেখেন রেসিপ্রোকাল চেঞ্জ গুলা কিন্তু থাকে। যদি ইনফিরিয়র থাকে তাহলে হচ্ছে গিয়ে অ্যান্টিরিয়র লিড এর রেসিপ্রোকাল চেঞ্জ থাকে, ST এলিভেশন তো আছেই সেটা তো দেখতেই পাচ্ছেন ইনফিরিয়র লিড এ, এবং ST এলিভেশন ইন V1 এন্ড আইসো ইলেকট্রিক ইন V2, এটা হচ্ছে, এটাও একটা হচ্ছে কিন্তু রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশনের একটা হচ্ছে ডায়াগনস্টিক পয়েন্ট। তো এই চারটার জন্য 4 পয়েন্ট থাকে, তাহলে ফাইন্ডিং কি, অ্যাকুট ইনফিরিয়র মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, অ্যাকুটও লিখতে হবে, ইনফিরিয়র মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন উইথ পসিবল, কারণ যেহেতু আমরা কনফার্ম করি নাই রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন। তাহলে আমাদের নেক্সট কি করতে হবে, নেক্সট আমাদের স্টেপ কি করা উচিত, যেটা এই অংশে যদিও নেই, তাহলে আমাদের একটা রাইট সাইডেড ইসিজি করা উচিত, তাহলে আমরা কনফার্ম করতে পারবো যে হোয়াট নেক্সট স্টেপস উই শুড ডু। তো নেক্সট স্টেপ হচ্ছে রাইট সাইডেড ইসিজি করা। ট্রিটমেন্ট কিভাবে দিব, দেখেন ফ্লুইড লোডিং করা যেত, রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন আমাদের ফ্লুইড লোডিং দিতে পারে, 150 থেকে 200 ml নর্মাল স্যালাইন আমরা দিব বা ফ্লুইড চ্যানেল দিব, আইসোটোনিক স্যালাইন দিয়ে দিব। আপনি হচ্ছে যদি পেশেন্টের হেমোডাইনামিক ডিটোরিয়েশন হয় তাহলে আমরা কি ম্যানেজমেন্ট দিব সেটা, আচ্ছা কি কি ড্রাগস হচ্ছে আমরা অ্যাভয়েড করব, নাইট স্ট্রেস, ওপিওয়েডস, ডায়াটিক্স এবং বিটা ব্লকার, যদি তিনটা ড্রাগস চাই তাহলে ওপিওয়েডস দিবে না, ওপিওয়েডস তো সাধারণত এমআই এর কারণে দেওয়া লাগতেই পারে, তাহলে এই ওপিওয়েডসটাকে হচ্ছে নিচে দিয়ে দিবে, নাইট্রেস, ডায়াটিক্স এবং বিটা ব্লকার, এগুলো সাধারণত আমরা হচ্ছে অ্যাভয়েড করার হচ্ছে চেষ্টা করি। এখানে দেখেন 60 ইয়ার, মানে যেগুলো হচ্ছে যে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের ক্ষেত্রে, আমি আরেকটা বিষয় একটু বলতে চাই, এখানে দেখেন এখানে আপনি এখানে জানতে চাইতে পারে যে আপনার কোন করোনারি আর্টারি ইনভলভ, আপনি এখানে দেখলেন যে এখানে ইনফিরিয়র এমআই, তাহলে সাধারণত রাইট করোনারি আর্টারি ইনভলভ হওয়ার কথা, কিন্তু এখানে এসটি ইলিভেশন যদি এর সাথে V5 বা V6 এও এসটি ইলিভেশন থাকে তাহলে LCX বা লেফট সার্কামফ্লেক্স আর্টারি কিন্তু ইনভলভ হবে। কোন আর্টারি ইনভলভ, কারণ আমি অলরেডি বিভিন্ন APB-র হচ্ছে প্রোগ্রামে এবং বিভিন্ন প্রোগ্রামে দেখেছি যে কোন আর্টারি ইনভলভ, সেই কোশ্চেনটাও কিন্তু এখন জানতে চায়, সে কারণে কোন আর্টারি ইনভলভ এটা কিন্তু খুব বেশি কঠিন হবে না। ধরেন ইনফিরিয়র যদিও মানে মানে কার্ডিওলজিতে অনেক ডিটেইলে এটা পড়া হয়, তারপর আপনি ধরেন ইনফিরিয়র এমআই, তাহলে আপনি কমনলি বলে ফেলতে পারেন যে এটা রাইট করোনারি আর্টারি ইনভলভ, কিন্তু এর সাথে যদি V5 বা V6 এখানেও সাথেও ST এলিভেশন থাকে, এটা কিন্তু ইনফিরিয়র এমআই, কিন্তু হচ্ছে সার্কামফ্লেক্স আর্টারিটা ঘুরে গিয়ে রাইট ভেন্ট্রিকলকে সাপ্লাই দিয়েছে, তখন কিন্তু সেটার কালপ্রিট ভেসেল হবে হচ্ছে LCX। যদি দেখেন এই সামনের অ্যান্টিরিয়র লিড গুলাতে হচ্ছে গিয়ে ST এলিভেশন, তাহলে এটা কোন আর্টারি ইনভলভ, তাহলে সেটা হচ্ছে লেফট অ্যান্টিরিয়র ডিসেন্ডিং LAD ইনভলভ। আর যদি শেষের দিকে দেখেন, দেখেন সার্কামফ্লেক্সটা হচ্ছে লেফট সাইডে বেশি সাপ্লাই দেয়, তাহলে 5, 6 এগুলোতে থাকতে হচ্ছে
সার্কামফ্লেক্স LCX এ হচ্ছে কালপিট আর্টারি। তো এর চেয়ে বেশি খুব বেশি ডিটেলে হয়তো জানতে চাইবে না, তাহলে এইটুকু হলে LAD আর লাস্টের দিকে গেলে হচ্ছে LCX, আর এই পাশে হলে হচ্ছে রাইট কর্নারি আর্টারি। ইনফিরিয়র সাথে যদি V5 V6 মিলে ST এলিভেশন থাকে তাহলে হচ্ছে LCX। আমি আশা করি যে কথাটা আমি বুঝাতে পেরেছি যে এটার অ্যানাটমিটা কতটুকু, ইন শর্ট ইন ব্রিফে, খুব বেশি জটিলতায় না গিয়ে আর কি, কমনলি এর চেয়ে বেশি হয়তো জানতে চাইবে না। দেখেন একটা পেশেন্টের ওমেনের রিউমাটিক হার্ট ডিজিজ ছিল অ্যান্ড শি হ্যাজ বিন ইন হার্ট ফেলিউর অ্যান্ড ট্রিটেড অ্যান্ড নো লঙ্গার ব্রেথলেস, হোয়াট ইজ দ্য ECG শো অ্যান্ড হোয়াট কোশ্চেন মাইট ইউ আস্ক হার। দেখেন দেখেন পেশেন্টের এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কোনো পি নেই, পেশেন্টের হচ্ছে ইরেগুলার, কিন্তু এখানে আমাদের যে পেশেন্টের আমাদের খেয়াল করতে হবে এখানে আছে রিউমাটিক হার্ট ডিজিজ। তো রিউমাটিক হার্ট ডিজিজে আমরা কি কি ইউজ করি সেই কথাটা একটু চিন্তা করে ফেলতে হবে আমাদের এর সাথে সাথে, এবং এটার সাথে এটার সম্পর্কটা কি, যেহেতু রিউমাটিক হার্ট ডিজিজ বলেছে তাহলে এর সাথে আমাদের সম্পর্কটা কি। রিউমাটিক হার্ট ডিজিজে যেটা দেখা যায় যে সাধারণত খুব বেশি AF হয়, এবং AF এর জন্য সাধারণত আমরা বিটা ব্লকার এবং হচ্ছে ডিগক্সিন ইউজ করি। তো যেহেতু এখানে একটা AF এর সিনারিও আছে, ডিগক্সিন ইফেক্ট আছে কিনা সেটা দেখেন ST ডিপ্রেশন ল্যাটারাল লিড গুলোতে রিভার্স স্টিক ম্যানারে, এর মধ্যে আমাদের এর মধ্যে কোনো অ্যাশমেন্স ফেনোমেনা আছে কিনা সেটাও দেখে নিতে হবে, হাইপোক্যালিমিয়া আছে কিনা সেটাও দেখে নিতে হবে। এই অংশতে দেখা যায় হাইপোক্যালিমিয়া বা হচ্ছে অন্য কোনো ভেন্ট্রিকুলার প্রিম্যাচিউর মানে ভেন্ট্রিকুলার অ্যাক্টোপিক্স এক্সট্রাসিস্ট্রাল যেটা সেটা নেই, তাহলে এই অংশটুকু হাইপোক্যালিমিয়ার কোনো সিনারিও আছে কিনা সেটা একটু দেখে নিলে হবে। এখানে দেখেন এটা প্যালপিটেশন নিয়ে আসছে, এটা SVT সবাই বুঝতে পারছেন, এখানে আপনি সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, মোস্ট প্রবাবলি মোস্ট কমন যে ফর্ম অফ সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া এটা হচ্ছে AVNRT, এটা হচ্ছে মোস্ট কমন মোস্ট প্রবাবলি AVNRT, এটা লিখে দিতে পারেন, কারণ অনেক সময় স্যারদের মনের কথা বোঝা খুব কঠিন। সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া তো অনেক কিছুই আছে, এর মধ্যে এটা কোনটা সেটা যদি বলে তাহলে হয়তো হাফ মার্কস দিয়ে দিল। তাহলে এটা একটা ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া, যখন 150 উপরে হার্ট রেট চলে যায় তখন সেটা একটা প্যাথোলজিক্যাল ট্যাকিকার্ডিয়া হয়, 150 নিচে থাকলে সাধারণত কোনো প্যাথোলজিক্যাল ট্যাকিকার্ডিয়া অসম্ভবকনা কম, যেহেতু 200 আছে এটা একটা প্যাথোলজিক্যাল ট্যাকিকার্ডিয়া বোঝা যাচ্ছে। এখানে কোনো পি ওয়েভ দেখা যাচ্ছে না, নর্মাল এক্সিস আছে, রেগুলার আছে এবং হচ্ছে নর্মাল সবকিছু আছে। তো এখানে দেখেন কি কি ইমিডিয়েট স্টেপস, এটা এটা রিলেটেড মানে যেটা হচ্ছে কোশ্চেন, এটা হয়তো SVT টা আসলে খুব সহজ হয়ে যায় কিন্তু এর কোশ্চেন কিন্তু কঠিন হতে পারে। যদি ইমিডিয়েট কি কি স্টেপ দিব, আমরা আমাকে প্রথমে ABC দেখে নিতে হবে, কারণ পেশেন্টও হচ্ছে কোনো যদি কার্ডিয়াক কম্প্রোমাইজ থাকে তাহলে কিন্তু আমাকে DC শক দিতে হবে, আর যদি কার্ডিয়াক কম্প্রোমাইজ না থাকে, ব্লাড প্রেশার হেমোডাইনামিক স্ট্যাবিলিটি থাকে তাহলে অ্যাডিনোসিন দিতে হবে ফ্লাশিং মেথডে। আর আদার কি কি ড্রাগস আমরা দিতে পারি এটা আমরা জানি, স্পেসিফিক কি কি রিকারেন্ট হচ্ছে, কি স্পেসিফিক ইনভেস্টিগেশন করলো, ইলেকট্রোফিজিওলজিক্যাল স্টাডি। তো এরপরে দেখেন এর কোনো সিনারিও দিয়ে এরপরে দুইটা ECGও একসাথে দিয়ে দিতে পারে, যে এরপরে যখন রেটটা স্লো করলো তখন কোনো হচ্ছে গিয়ে ডেল্টা ওয়েভ দেখা যায় কিনা এরকম কিছু দিতে পারে, তো এর কম্বিনেশন করে দেয় কিনা সেই বিষয়টা একটু খেয়াল করবেন। আচ্ছা দেখেন একটা পেশেন্ট ট্রিটেড ফর ডিপ্রেশন, অ্যাডমিটেড ইন দ্য হসপিটাল ইমার্জেন্সি ফলোয়িং ডেলিভারি সেলফ হার্ম অ্যান্ড দেয়ার ওয়ার নো অ্যাবনর্মালিটিস অন এক্সামিনেশন বা ECG। এখানে দেখেন ECG তে দেয়া আছে, এই ECG তে কি হচ্ছে অ্যাবনর্মালিটি আছে। এখানে দেখেন টি ইনভার্সন আছে, এটা লিথিয়ামের সাথে ইনডিউসড হচ্ছে ইসকেমিক চেঞ্জেস। তো এখানে যেহেতু ডিপ্রেসিভ ইলনেস লিথিয়াম থেকে বিভিন্ন ধরনের অ্যাবনর্মালিটি হয়, লিথিয়াম একটা হচ্ছে মানে লিথিয়াম থেকে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, ECG চেঞ্জেস হয়, তো কোনো কিউটি প্রলঙ্গেশন বা কোনো পয়জনিং এর সাথে কোনো ECG চেঞ্জ দিয়ে কোনো ECG দিল কেন সেই ব্যাপারটা একটু খেয়াল করবেন। এখানে দেখেন 15-year old boy collapsed while playing football, his brother died suddenly. এখানে ECG তে কি আছে এবং পসিবিলিটিস হচ্ছে কি কি, দেখেন আপনার দেখে মনে হতে পারে যে আচ্ছা এটা তো মনে হয় কলাপস করেছে, তার ভাইও ছিল, এটা কোনো হকম কিনা বা অ্যাওটিক স্টেনোসিস কিনা, কিন্তু এখানে দেখেন এরকম হকমের মতো কিন্তু কোনো কিছু নেই, তখন কিন্তু হচ্ছে গিয়ে আপনি পাজলড হয়ে যেতে পারেন যে এটা কি হতে পারে, এক নজরে আপনার ওই সময়ের মধ্যে মাথায় কিন্তু নাও খেলতে পারে, এই জন্য এই ECG টা দেওয়া। এখানে দেখেন
কিউটিটা কিন্তু অনেক প্রলং, এই যে এখানে পি আছে, পিটা ছোট ছোট খুব ভালো দেখা না গেলেও দেখেন এই যে এখানে পি কিন্তু আছে এবং টিটা দেখেন টিটা কত বড়, এবং কিউটি ইন্টারভেল কিন্তু 640 মানে 400 মিলিসেকেন্ডের উপরে গেলেই তো হচ্ছে এটা কিউটি প্রলংগেশন, তো এটা হচ্ছে অনেক বেশি প্রলং। তো কিউটি ইন্টারভেল প্রলং তো মানে যেটা হচ্ছে লং কিউটি সিনড্রোম আর কি, ফ্যামিলিয়ার থাকে সেরকম কোনো কন্ডিশন হচ্ছে। তো আপনি যে হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি আছে শুনেই খুশি হয়ে কোনো হকম হলো কিনা এটা নিয়ে খুব বেশি খুশি না হয়ে এটা কোনো প্রলং কিউটি আছে কিনা সেটাও একটু দেখে নিতে চেষ্টা করবে, বা ব্রুগাডার মতো কিছু সিনড্রোম আছে, ব্রুগাডাতে তো এসটি লিভেশন থাকবে প্যাগোডা ম্যানারে, ব্রুগাডা নিশ্চয়ই সবাই জানেন, ব্রুগাডার ইসিজি আমি এখানে ইনক্লুড করি নাই। আচ্ছা পেরিকার্ডাইটিস এর কোনো সিনারিও দিচ্ছে কিনা, যে পেশেন্টের এসটি এলিভেশন ওয়াইড স্প্রেড ইনফিরিয়র অ্যান্টিরিয়র সব লিড মিলে এসটি এলিভেশন আছে, কিন্তু সবচেয়ে মোস্ট সাজেস্টিভ যেটা পেরিকার্ডাইটিস এ সেটা হচ্ছে এভিআরএ, এভিআরএ ডিপ্রেশন অফ দ্য টিপি সেগমেন্ট, ডিপ্রেশন অফ দ্য টিপি সেগমেন্ট এটা হচ্ছে মোস্ট হচ্ছে ক্যারেক্টারিস্টিক ফিচার, টিপি সেগমেন্টটা দেখে নেবেন। এসটি এলিভেশন দেখলেন সব জায়গায়, এখন আমি যেটা বললাম যে ইনফিরিয়র এমআই এর সাথে অনেক সময় V5 V6 এ এসটি এলিভেশন থাকে, যদি রাইট ভেন্ট্রিকলটা সারকামপ্লেক্স আর্টারি দ্বারা হচ্ছে সাপ্লাইড হয়, তো আপনি টিপি সেগমেন্টটা দেখবেন, যদি টিপি সেগমেন্টটা ডিপ্রেশন থাকে তাহলে বুঝবেন যে এটা হচ্ছে ডেফিনেটলি হচ্ছে এটা হচ্ছে পেরিকার্ডাইটিস। আর কার্ডিয়াক টেম্পানাল পেরিকার্ডিয়াল ইনফিশন যেহেতু চলে আসছে সেটা আর আসবে না। আচ্ছা এই দেখেন এই পেশেন্টটা আউট পেশেন্ট ডিপার্টমেন্টে আসছে চেস্ট পেইন অন এক্সাম্পশন এবং ডিজিনেস আছে এবং এটা হচ্ছে পেশেন্টটা ইসিজি, তাহলে এটার হচ্ছে লাইকলি ডায়াগনোসিসটা কি এবং ফিজিক্যাল সাইন আমরা কি কি হচ্ছে দেখব। এখানে দেখেন এই পেশেন্টের হচ্ছে সবসময় তো রিদম যা কিছু আছে সবকিছু কিন্তু লিখে দিবেন যেগুলো আছে, কারণ কোনটায় কোন নাম্বার থাকে বলা খুব কঠিন, যে প্রত্যেকটার জন্য 0.25 করে নাম্বার লিখে দিল যে সাইনাস রিদম নর্মাল এক্সিস্ট, কিন্তু যেটা হচ্ছে মানে যে ফাইন্ডিংসটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি সেটাতে নাম্বার বেশি থাকবে। এখানে দেখেন এখানে টি ইনভার্সন, টি ইনভার্সন হচ্ছে 1 to VL V4 থেকে V6 মানে ল্যাটার লেড গুলাতে হচ্ছে টি ইনভার্সন আছে, তো এই এই যে ফাইন্ডিংসটা আছে এই ফাইন্ডিংসটার জন্য হয়তো এক নাম্বার থাকবে, তো আর বাকি ফাইন্ডিংস গুলার জন্য হচ্ছে কম নাম্বার থাকবে। তো আমাদের এই ধরনের যদি কোনো কিছু থাকে যে পেশেন্টের এক্সার্শনের চেস্ট পেইন হয় তাহলে আমি অ্যাউটিক স্টেনেসিস বা হকম এই দুইটার যে কোনো একটা আছে কিনা সেটা খেয়াল করার চেষ্টা করব। দেখেন এখানে এইটার এইটার ডায়াগনোসিস কিন্তু দুইটাই, কোনো নির্দিষ্ট যদিও আমি বিভিন্ন ইসিজি বা যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলো বিভিন্ন আসলে প্রোগ্রাম থেকে এবং স্যাররা যেভাবে হচ্ছে অ্যান্সার গুলো দিয়েছে সেটা থেকে নেওয়া, কিন্তু সবগুলো অ্যান্সার বা সবকিছু যে একদম একই রকম হবে বা সবকিছুই যে একদম 100% কারেক্টলি করেছে তা না, যেমন এটার যেমন এস বা হকম এই ইসিজিটা থেকে বোঝা কিন্তু খুব কঠিন, কিন্তু যদিও এখানে অ্যান্সার ছিল যে আচ্ছা এটা হচ্ছে হাইপারট্রপিক কার্ডিওমায়োপ্যাথি, হাইপারট্রপিক কার্ডিওমায়োপ্যাথিতে সাধারণত কি সেপ্টাল হচ্ছে সেপ্টাম বরাবর হচ্ছে হাইপারট্রপিটা ঘটে বেশি, যে মাঝের যে সেপ্টাম থাকে সেটা বরাবর হাইপারট্রপি ঘটে বেশি এবং ল্যাটারাল লিড গুলাতে সেপ্টাম এবং ল্যাটারাল লিড গুলাতে এটা ভালো দেখা যায়। এটা অ্যাওটিক স্টেনোসিসও হতে পারে, আপনি যখন কোশ্চেনের অ্যান্সার চাইবে যদি বলে হোয়াট ইজ দ্য ডেফিনিটিভ ডায়াগনোসিস, যদি অ্যাওটিক স্টেনোসিস হয় তাহলে সেটা ডেফিনিটিভ ডায়াগনোসিস হবে অ্যাওটিক বাল্ব রিপ্লেসমেন্ট, আর এটা যদি হাইপারট্রপিক কার্ডিওমায়োপ্যাথি ইন্ডিকেট করে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এটার কোনো ডেফিনেটিভ ট্রিটমেন্ট কিন্তু নাই, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে কার্ডিয়াক ডিফিব্রিলেটর মানে কার্ডিয়াক ডিফিব্রিলেটর দিতে হবে যেন হচ্ছে কোনো অ্যারিথমিয়া বা কিছু হয়ে পেশেন্ট মারা না যায় সেই জন্য। তো এটার আর সেপ্টাল যে মানে সেপ্টাল মায়োটমি যেটা এটাও কোনো ডেফিনেটিভ ট্রিটমেন্ট সাধারণত প্র্যাকটিস করা হয় না, সুতরাং কোশ্চেনে দেখেই আমরা কিন্তু বুঝতে পারবো যে ডায়াগনোসিসটা কি চাচ্ছে। তো ইসিজি দুইটা দেওয়া থাকবে অবশ্যই, এক্সরে চেস্ট দুইটা দেওয়া থাকবে, এমআরআই সাধারণত ব্রেইনের ইমেজিং যেগুলো থাকে সেগুলা দুইটা দেয়া থাকে, চারটা স্টেশনে দুইটা করে আটটা থাকবে এবং বাকি স্টেশন গুলাতে একটা করে থাকবে, ডাটা ইন্টারপ্রিটেশন সেখানেও কিন্তু একটা থাকে, পেডিগ্রিতে একটা থেকে দুইটা থাকতে পারে, এবিসি তে সাধারণত একটাই কোশ্চেন অ্যান্সার করার জন্য। তো ইসিজিটাকে কিন্তু খুব দ্রুত যেতে হবে, ইসিজির কোনো কম্পোনেন্ট যেন বাদ না পড়ে। এখানে দেখেন একটা পেশেন্টের মাইট্রাল ভালভ
মাইটার ভাল রিপ্লেসমেন্ট হয়েছে। উনি হসপিটালে ভর্তি হলেন লেথার্জি, নশিয়া এবং ভমিটে। দেখেন নশিয়া আছে, নশিয়া দেখলে আমার মনে একটা কথাই উদ্ভব হয়, নশিয়া ইজ এ ভেরি কমন সিমটম, হবে হচ্ছে ডিজিটাল টক্সিসিটি। এখানে দেখেন ইসিজি আছে এবং শো অ্যান্ড হোয়াট উড ইউ ডু। আনফরচুনেটলি দ্য কেমিক্যাল প্যাথোলজি বার্ন আউট আছে, কেমিক্যাল প্যাথোলজি রিপোর্ট হচ্ছে কি আছে বার্ন আউট, এটা এটা কোনো মানে জরুরি বিষয় না, মানে কোনো ইলেকট্রোলাইটটা দেখতে পাচ্ছে না বা ইলেকট্রোলাইট রিপোর্ট দিতে পাচ্ছে না, এটা কোনো ব্যাপার না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটা হচ্ছে পেশেন্টের ইরেগুলার অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আছে, এর সাথে এক্সিস্ট ডেভিয়েশন, এটা হচ্ছে কো মানে ইনসিডেন্টাল। এবং হচ্ছে এখানে দেখেন পেশেন্টের কিউআরএস মানে পেশেন্টের যে কিউআরএস কমপ্লেক্স গুলো আছে, কিউআরএস কমপ্লেক্স গুলো নর্মাল, মানে কোনো প্রলং বা কোনো কিছু সেটা নেই। এবং টি ওয়েভ আছে, টি ওয়েভ গুলা ফ্ল্যাটেন্ড আছে এবং এর সাথে হচ্ছে ইউ ওয়েভ এর মতো আছে। টি ওয়েভ, ইউ ওয়েভ তখনই সিগনিফিকেন্ট যখন টি ওয়েভটা ফ্ল্যাটেন্ড হয়ে যায়। যদি টি ওয়েভটা ফ্ল্যাটেন্ড না হয় তাহলে কিন্তু ইউ ওয়েভটা কোনো সিগনিফিকেন্স থাকে না। এবং এখানে দেখেন, এই যে দেখেন এখানে আমরা এসটি ডিপ্রেশন দেখতে পাচ্ছি, এগুলো অনেকটাই হরাইজন্টাল এসটি ডিপ্রেশন ইনফিরিয়র লিড গুলোতে আছে। তো যদি কোনো ডিপ্রেশন থাকে, মানে কোনো এসটি ডিপ্রেশন থাকে এএফ এর সাথে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের সাথে, এবং পেশেন্ট যদি ভালভ রিলেটেড কোনো প্যাথোলজি দেওয়া থাকে, তাহলে অবশ্যই ডিজিটাল ইফেক্ট আছে কিনা এবং হাইপোক্যালিমিয়া আছে কিনা, এই দুইটা জিনিস যোগ করে দিবেন, দরকার হলে খেয়াল করে যোগ করে দিবেন। কারণ আপনি যদি দুই তিনটা কথা বেশি লিখেন, এখানে তো কোনো নেগেটিভ মার্কিং নেই। এখানে দেখেন এই ইসিজিটাতে অনেক ফাইন্ডিংস আছে, এটা একটু হচ্ছে অ্যাটিপিক্যাল ইসিজি, কিন্তু এখন কিন্তু জটিল জটিল ইসিজি দেওয়া শুরু হয়ে গেছে এবং হচ্ছে অলরেডি কিন্তু কার্ডিওলজিস্ট আছেন যারা এফসিপিএস এ হচ্ছে বিভিন্ন অস্পিতে ইসিজি সাপ্লাই দেন। সুতরাং এ কারণে হচ্ছে একটু জটিল ইসিজিও দেখার হচ্ছে মানে চেষ্টা করতে হবে আর কি। দেখেন এটা 50 ইয়ার ওল্ড ম্যান প্রেজেন্ট উইথ সাডেন সিভিয়ার চেস্ট পেইন ইন দ্য ইমার্জেন্সি ডিপার্টমেন্ট, ব্লাড প্রেশার 100/60 আর পালস হচ্ছে 80 বিটস পার মিনিট। এখানে দেখেন ইনফিরিয়র এমআই, এটা আপনারা দেখতেই পাচ্ছেন ইনফিরিয়র এমআই। ইনফিরিয়র এমআই এর সাথে আমরা আরভিআই মানে রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন অথবা পোস্টেরিয়র এক্সটেনশন অথবা হচ্ছে হার্ট ব্লক, যে কোনো ধরনের হার্ট ব্লক ফার্স্ট সেকেন্ড ডিগ্রি বা কমপ্লিট হার্ট ব্লক, এর সাথে অন্যান্য অ্যারিদমিয়াও হয়, যেমন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হতে পারে পেশেন্টের হচ্ছে হার্ট ব্লকের সাথে, এই অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বা অন্য কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা সেটা আমরা দেখার চেষ্টা করব। তো এখানে এই সিজিটা থেকে আমাদের আর যেটা শিক্ষা সেটা হচ্ছে যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আমাদের দেখতে হবে, কারণ ইনফিরিয়র এমআই এর সাথে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনও কিন্তু পাওয়া যায়। তো আমাদের এখানে দেখেন এখানে কিন্তু অ্যাট্রিয়াল ফ্ল্যাটার ফিব্রিলেশন আসলে ফ্ল্যাটার ওয়েলভ এর মতো ইরেগুলার, পি ওয়েভটা বোঝা যাচ্ছে না, থ্রি এবং এভিএফ এ হচ্ছে কিন্তু এসটি এলিভেশন আছে, এবং রেসিপ্রোকাল দেখেন এসটি ডিপ্রেশন আছে 1, এভিএল এ এসটি ডিপ্রেশন আছে V1 থেকে শুরু করে V6 এর মধ্যে। কিন্তু আমাদের এখানে যেটা খেয়াল করার বিষয়, আচ্ছা এখানে V1 এ কোনো এসটি এলিভেশন নাই, আইসোইলেকট্রিক V2 সেটা নাই, আইসোইলেকট্রিক V2 সেটা নাই, এখানে টল আর আছে কিনা, টল আর কিন্তু নেই। কিন্তু আমাদের একটা বিষয় খেয়াল করতে হবে, যদি পিটা অনেক বেশি পজিটিভ থাকে অ্যান্টেরিয়র V1 V2 V3 এর মধ্যে পিটা যদি অনেক বেশি পজিটিভ থাকে এবং ডিপ্রেশন এবং অ্যান্টেরিয়র লিড গুলাতে ডিপ্রেস থাকে কিন্তু টিটা পজিটিভ থাকে, তাহলে কিন্তু দেখেন পোস্টেরিয়র এক্সটেনশনের এটা কিন্তু একটা পয়েন্ট। এখানে দেখেন এই যে টিটা, এটার কিন্তু অনেক পজিটিভ, টিটা কিন্তু সাধারণত কিন্তু এসটি ডিপ্রেশন আমরা বলি, তাই না, এসটি সেগমেন্ট এবং এর সাথে টিও ডিপ্রেশন থাকে বা হচ্ছে নরমাল থাকে, কিন্তু এখানে দেখেন এখানে কিন্তু টিটা অনেক বেশি উঁচু। তো এখানে এখানে পোস্টেরিয়র এক্সটেনশনের একটা হচ্ছে গিয়ে সম্ভাবনা আছে। যদি এরকম একটা ইসিজি পান যেখানে হচ্ছে মানে টি ওয়েভটা অনেক বেশি প্রমিনেন্ট, তাহলে কিন্তু খেয়াল করতে হবে যে এটা পোস্টেরিয়র এক্সটেনশন আছে। তাহলে এখানে দেখেন আমি এখানে পোস্টেরিয়র এক্সটেনশনের কি কি পয়েন্ট আছে সেটা আমি বলেছি, যে হরাইজন্টাল এসটি ডিপ্রেশন আছে, টল ব্রড আর ওয়েভ এখানে নাই, আপরাইট টি ওয়েভ, টি ওয়েভটা আপরাইট ডমিনেন্ট আর ওয়েভ এটাও নাই,
ডমিনেন্ট আর ওয়েভ চেইন নাই, কিন্তু আপরাইট টি ওয়েভটা আছে এবং টি ওয়েভটা অনেক প্রমিনেন্ট এবং হচ্ছে আপরাইট। এটা একটা পয়েন্ট আছে পোস্টেরিয়র এক্সটেনশনে। তাহলে এই ইসিজেটাতে যে পয়েন্টগুলো আছে, যে এসটি এলিভেশন ইন লিড 3 এন্ড এভিএফ, রেসিপ্রোকাল হচ্ছে এসটি ডিপ্রেশন 1 এভিএল, হরাইজন্টাল এসটি ডিপ্রেশন ইন এসটি ডিপ্রেশন ইন V2 টু V6 এন্ড there is upright T waves in the V1, V2, V2 and hoche V3 anterior leaves. There is no P wave, rhythm is irregular. There is also flutter wave. To tahole etar puro diagnosis hoche acute inferior myocardial infarction with posterior extension with atrial fibrillation with fast ventricular rate, rateo মানে ভেন্ট্রিকুলার রেটও 100 চেয়ে বেশি আছে। তাহলে এটা হচ্ছে কমপ্লিট ডায়াগনোসিস। তো এরকম ভাবে হয়তো 0.5 করে 5-6টা পয়েন্ট চেয়ে এরকম একটা ইসিজি দিতে পারে। তো এই এই ধরনের এই পয়েন্টগুলো আর কি একটু খেয়াল রাখার জন্য আমি আপনাদেরকে বলবো। ইসিজি আশা করি প্রত্যেকেই পড়েছেন, ইসিজি তো এখন আসলে পড়ার কোনো সময় নেই, জাস্ট পয়েন্ট কি কি দেখবেন সেই অংশটুকু মনে রাখবেন। এরপরে আমি হচ্ছে এখানে দেখেন, এটা এখানে একটা ডাটা ইন্টারপ্রিটেশন চলে আসছে। ডাটা ইন্টারপ্রিটেশনে আমি এগুলো খুব সিরিয়ালি সাজাইনি, কিন্তু এই এই অংশটাই হচ্ছে ডাটা ইন্টারপ্রিটেশনে। ডাটা ইন্টারপ্রিটেশনটা দেখেন, আমার যতগুলো হচ্ছে অস্পি বা ইসিজি এগুলো প্রত্যেকটাই কোনো না কোনো সার অথবা কোনো না কোনো প্রোগ্রাম, না হয় কোনো না কোনো টেস্ট বা কোনো কিছু কোনো থেকে নেওয়া। আমার নিজের তৈরি আছে খুব কমই, আমার নিজের তৈরি আছে কম এবং ম্যাক্সিমামই হচ্ছে এগুলো একটা কম্পাইলেশন। দেখেন 55-year-old male smoker, presents with 2 months history of persistent low back pain আছে, tiredness আছে, difficulty in rising himself up from the sitting position. দেখেন তাহলে হচ্ছে পেশেন্টের যে প্রক্সিমাল যে মায়োপ্যাথি আছে, প্রক্সিমাল মায়োপ্যাথির কজগুলো আপনাকে মনে রাখতে হবে, স্মোকার সেই কথাটা মনে রাখতে হবে। ওখানে দেখেন তাহলে এই অংশটুকু থেকেই কিন্তু মাথায় একটা কিছু ক্লিক করবে, হিমোগ্লোবিন হচ্ছে কিছুটা কম আছে এবং ডিফারেন্সিয়ালস এর ডিফারেন্ট কিছু নাই, পটাশিয়ামটা কম আছে, সোডিয়াম নর্মাল লেভেলে আছে, বাইকার্বনেট দেখেন বাইকার্বনেট বেশি আছে, মানে অ্যালকোলোসিস আছে, হাইপোক্যালিমিয়া এবং অ্যালকোলোসিস কি কি কারণে হয় সেই কথাটা একটু মনে করতে হবে। ক্রিয়েটিনিন নর্মাল আছে, কর্টিসোল লেভেল দেখেন, বেজাল কর্টিসোল লেভেল এটা বেশি আছে। সাধারণত কর্টিসোল লেভেল ভ্যারি করে, কিন্তু 500 উপরে গেলে সাধারণত সেটা মানে বেশির দিকে ধরা হয়, যদিও কর্টিসল লেভেল ভ্যারি করে অনেক বেশি, সাধারণত হচ্ছে একদম 5 থেকে 1000 ন্যানোমোল পার লিটারের মধ্যে ভ্যারিয়েশন থাকে। তো এটা দিয়ে কনফার্মলি বলা যাবে না যে মানে কি হচ্ছে, কিন্তু আমরা যদি ডেক্সা মিথাসন সাপ্রেশন টেস্ট করি তাহলে কি হয়েছে সেটা দিয়ে কিন্তু সে সাপ্রেসড হয়েছে। তো এটার সিনারিও দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন, যেহেতু ডেক্সা মিথাসন সাপ্রেশন টেস্ট তাহলে এটা হচ্ছে একটা কুশিং সিন্ড্রোম, এবং কুশিং সিন্ড্রোম থেকে পেশেন্টের হচ্ছে প্রক্সিমাল মায়োপ্যাথি হয়েছে। তাহলে আমাদের কি কি পসিবল ডায়াগনোসিস হতে পারে, আমাদের পেশেন্টের স্মোকার আছে এই কথাটা আমাদের খেয়াল করতে হবে। কি কি ইনভেস্টিগেশন আমরা নেক্সট করতে পারি, কি কি কজের কারণে ক্লাইম্বিং ডিফিকাল্টি হচ্ছে, প্রক্সিমাল মায়োপ্যাথি একটা কজ, হাইপোক্যালেমিয়া একটা কজ, আর কি কি কজের কারণে হচ্ছে, প্যারানিওপ্লাস্টিক সিন্ড্রোম, এই তিনটা কজ। রাইট ডাউন 2 causes to account for his back pain. দেখেন এটা হচ্ছে এন্ডোক্রাইনোলজি, থাইরয়েড আর হচ্ছে অ্যাড্রিনাল, অ্যাড্রিনালের টিউমার যেটা আছে ফিউকোমোসাইটোমা, এটা অলরেডি গত সেশনে চলে আসছে, তো এই রিলেটেড আসবে না। এবার আসলে হয়তো থাইরয়েড অথবা কুশিং এই দুইটার মধ্যে থেকে যে কোনো একটা আসতে পারে। এখানে ব্রঙ্কোজেনিক কার্সিনোমা স্মোকিং এর সাথে রিলেটেড এবং অ্যাড্রিনাল কার্সিনোমা যে কোনো একটাই হতে পারে। এছাড়া বলছে যে আমরা যদি এটাকে কনফার্ম করতে চাই আমরা কি কি টেস্ট করি, যা যা টেস্ট করি, যে আমাদের আর অ্যালগোরিদমটা দেয়া আছে সেই অ্যালগোরিদম অনুযায়ী যা টেস্ট করি আমরা, এক্সরে টেস্ট করি মানে ব্রঙ্কোজেনিক কার্সিনোমা দেখার জন্য, সিটি স্ক্যান করি আমাদের অ্যাড্রিনাল কার্সিনোমা দেখার জন্য, সিরাম ACTH করি, ACTH লেভেল বেশি আছে কি কম আছে, সিটি গাইডেড FNAC করব, লাং বা অ্যাড্রিনাল নেশন যেটাই থাকে, যদি লাং থেকে ব্রঙ্কোস্কোপি বা ব্রঙ্কিয়াল বায়োপসি করতে পারি। আর কি আছে আমরা অলরেডি মানে যেগুলো হচ্ছে পেশেন্টের ডিফিকাল্টি হচ্ছে, সেই ওয়াকিং ডিফিকাল্টি মানে সিটিং থেকে পোস্টারাল ডিফিকাল্টির কারণগুলো আমরা দেখে ফেলছি, হাইপোক্যালিমিয়া,
প্রক্সিমাল মায়োপ্যাথি এবং প্যারানিওপ্লাস্টিক। কি কি হতে পারে ব্যাক পেইনের কারণ? সেকেন্ডারি ডিপোজিট এবং অস্টিওপোরোসিস। এখানে দেখেন, এটাও এটাও হচ্ছে সোসাইটি অফ মেডিসিনের প্রোগ্রামে ছিল। এটা একটা খুব কমন একটা জিনিস, যেহেতু হচ্ছে স্ট্রোক চলে আসছে। গতবার ছিল হচ্ছে এমআরআই ব্রেন ছিল, সেখানে একটা সেখানে মাল্টিপল এম্বোলিক স্ট্রোক ছিল। এখানে ওয়েজ শেপড কতগুলো, এমআরআই দেখে মনে হচ্ছিল এটা মনে হয় অন্য কিছু। এমআরআইটা দেখে খুব বুঝতে খুব কষ্ট হচ্ছিল যে এটা আসলে স্ট্রোক, কিন্তু ওয়েজ শেপ ছিল, পেরিফেরিতে ছিল। যে কারণে লোকেশনটা যেহেতু পেরিফেরিতে ছিল, কোনো অন্য কোনো সেন্ট্রাল কোনো প্যারাভেন্ট্রিকুলার ছিল না, বা সে কারণে আমার পরে বুঝতে কোশ্চেন গুলা দেখে আমার বুঝতে সহজ হয়েছে। কারণ এরপরে বলেছে কার্ডিয়াক সাইন গুলা কি কি, কার্ডিয়াক হিস্ট্রি কি কি নিব একটা ইয়াং ফিমেল, তখন আসলে বুঝতে অসুবিধা হয়নি যে এটা আসলে একটা এম্বোলিক স্ট্রোকের কথা বোঝাতে চেয়েছে। কিন্তু প্রথম দিকে গিয়ে আসলে মাথাটা ঘুরে যায়, সুতরাং খুব মানে কনসাস থাকতে হবে যে কি জানতে চাইতে। এখানে তো রিং এনহ্যান্সড একটা লেশন, মানে লার্জ সিঙ্গেল হাইপোডেন্স লেশন, রিং এনহ্যান্সমেন্ট, পেরিলেশনাল ইডিমা আছে মিনিমাম। তো প্রত্যেকটার জন্য হচ্ছে 1.5 করে নাম্বার আছে, রিজনটা কোথায় সেটা বলতে হবে। এবার হয়তো এমআরআই স্পাইন দেওয়ার বেশি সুযোগ বেশি, এবং এমআরআই স্পাইন দিলে সাধারণত পটস ডিজিজ দেওয়া হয় খুব কমনলি। তবে এরপরেও এখন মাল্টিপল স্ক্লেরোসিস, এটাও খুব সার্জদের পছন্দ হচ্ছে, তো এই রিলেটেড এমআরআইও হয়তো দিতে পারে। কারণ ব্রেইন ইমেজিং রিলেটেড একটা ইমেজিং থাকবে, এমআরআই অথবা সিটি স্ক্যান, যেটা হচ্ছে ব্রেইন রিলেটেড একটা কিছু অবশ্যই দেওয়া হয়, এবং সেটা এবারেও থাকার সম্ভাবনা বেশি। এখানে দেখেন কি আমরা হিস্ট্রি নিব, যে মানে যে রিং এনহ্যান্সিং শ্যাডোর যেগুলো, আসলে আমরা হচ্ছে টিউবারকুলোসিস এর হিস্ট্রি নিব, কোনো কন্ট্যাক্ট আছে কিনা ডোমেস্টিক ক্যাটের সাথে, এভিয়ান বা পিজিয়নের ডোমেস্টিকেশন কোনো কন্ট্যাক্ট আছে কিনা, এবং আনকুকড মিট আমাদের কোনো আমরা খাচ্ছি কিনা সেটার উপর সেটার হিস্ট্রি নিতে হবে। এগুলো সাধারণত আমরা যেগুলো দেখলাম যে আমাদের এগুলো টক্সোপ্লাজমা এবং হচ্ছে ক্রিপ্টোকক্কাল, যে এই এইচআইভির ক্ষেত্রে সাধারণত এই ইনফেকশন গুলো হয় আর কি, ব্রেন ইনফেকশন গুলো হয়। তো সেই গুলার হিস্ট্রি নেওয়ার জন্য কিন্তু আমরা হিস্ট্রিতে এই হিস্ট্রি গুলো নিলাম। আমাদের কমন যে ডায়াগনোসিস গুলো আছে সেগুলোর জন্য আমাদের স্পুটাম ফর এএফবি এর সাথে জিন এক্সপার্ট যোগ করতে হবে, এক্সরে চেস্ট, টক্সোপ্লাজমা অ্যান্টিবডি আইজিজি এবং আইজিএম। টক্সোপ্লাজমার কিন্তু সাধারণত মাল্টিপল হয়, মাল্টিপল দিয়েও কিন্তু দিতে পারে। আমাদের কিন্তু এইচআইভি চ্যাপ্টারে কিন্তু অলরেডি দেওয়া আছে একটা মানে লেশন অলরেডি দেওয়া আছে, যেখানে হচ্ছে মাল্টিপল হচ্ছে লেশন আছে। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু টক্সোপ্লাজমার অ্যান্টিবডি আইজিজি এবং আইজিএম এটা করতে হবে, সিস্টোসারকার অ্যান্টিবডি করতে হবে, ক্রিপ্টোকক্কাল অ্যান্টিজেন করতে হবে। এর সাথে যদি কোনো এইচআইভি টেস্টের প্রয়োজন হয়, এইচআইভি টেস্ট করতে হবে, এইচআইভি রিলেটেড কোনো সিনারিও যদি দেয়া থাকে, CD4 কাউন্ট করতে হবে, লিম্ফ নোড, কোনো লিম্ফ নোড লিম্ফাডেনোপ্যাথি থাকতে পারে, এমআরআই ব্রেন, এবং হচ্ছে গিয়ে প্যাট স্ক্যান। এগুলো আসলে কমন তো করা, স্যারের অ্যান্সারে এগুলো দেয়া ছিল, সেজন্য আমি ইনক্লুড করেছি প্যাট স্ক্যান। এগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে CNS লিম্ফোমা। যখন কোনো CNS লেশন থাকে ব্রেনে, তখন যে জিনিসগুলো কমনলি জানতে চায়, একটা হচ্ছে CNS লিম্ফোমা। CNS লিম্ফোমাও কিন্তু হচ্ছে মাল্টিপল হয়, সাধারণত সিঙ্গেল হয় না। এই সিঙ্গেল এই ধরনের এগুলো সাধারণত কোনো অ্যাবসেস বা কোনো পায়োজেনিক অ্যাবসেস বা হতে পারে, আর সেকেন্ডারিজে তো পেরিলেশনাল ইডিমা গুলো আরো বেশি থাকে। কিন্তু এইটা দেখে ডেফিনিটিভ ডায়াগনোসিস বলা খুব কঠিন। তাহলে এই সবগুলোর মধ্যে যে কোনো তিনটা দিলেই কিন্তু হচ্ছে ফুল নাম্বার পাওয়া যাবে। আচ্ছা বায়োকেমিক্যাল, আচ্ছা এরপরে দেখেন, এরপরে যে সিনারিওটা ছিল যে হাইপার ক্যালসেমিয়া অলরেডি চলে আসছে, তো হাইপার ক্যালসেমিয়া রিলেটেড কোশ্চেন হয়তো অস্পিতে আসবে না। কিন্তু যদি কোনোটা ক্যালসিয়াম লেভেল বেশি থাকে, সিরাম ক্রিয়েটিনিন নর্মাল থাকে, পেশেন্ট ডাউজিনেস নিয়ে আসে, তাহলে আপনি দেখেন রিকারেন্ট অ্যাবডোমিনাল পেইন অ্যান্ড হচ্ছে ডিপ্রেশন। যেহেতু হাইপার ক্যালসিমিয়া থাকলে হচ্ছে রেনাল স্টোন হয়, অ্যাবডোমিনাল পেইন তো হতেই পারে। তো এক্ষেত্রে আমাদের দেখেন, আমাদের এইরকম কিন্তু কোশ্চেন গত FCPS এও চলে আসছিল, যে পেশেন্টের হচ্ছে ক্যালসিয়াম লেভেল বেশি, ক্রিয়েটিনিন বেশি, সেটাতে ক্রিয়েটিনিন বেশি ছিল। আমাদের যে কোনো ক্যালসিয়ামের প্রশ্ন আসলে প্যারাথাইরয়েড, অ্যালকালাইন ফসফেটেজ এবং সিরাম ফসফেট, এই তিনটা করতে হবে, আমরা অলরেডি জানি।
মোস্ট ডায়াগনোসিস কি প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম। প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম কিন্তু 50 ইয়ার্স এর পরে গিয়ে কিন্তু তৈরি হয়। প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম কিন্তু ইয়াং এজ এর ডিজিজ না। আচ্ছা, কি ইমেজিং আমরা করতে চাই? আমরা সাধারণত সিস্টেম এবি যে সেন্টিগ্রাফি এটা করি। ম্যানেজমেন্ট কি? ম্যানেজমেন্ট অলরেডি চলে আসছে, এটা যদি এই ধরনের ম্যানেজমেন্ট আপনারা জানেন হাইপারক্যালসিমিয়া। এখানে দেখেন প্যানক্রিয়েটিক, মানে এবার গত সেশনে হচ্ছে সিটি স্ক্যানে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম থেকে কোনো সিটি স্ক্যান কিন্তু আসে নাই। গতবার সেশনে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল থেকে হচ্ছে আইবিডি এর একটা কোলোনোস্কোপিক ভিউ আসছিল, এবারও হয়তো একটা কোলোনোস্কোপিক ভিউ আসবে। কোলোনোস্কোপিক একটা ভিউ দেওয়ার চেষ্টা করে, প্রত্যেক সিস্টেমকে ধরার চেষ্টা করে। এখানে দেখেন এটাও একটা প্রোগ্রামের থেকেই হচ্ছে এই কোশ্চেন এবং সিটি স্ক্যান নেওয়া। তো এখানে দেখেন প্যানক্রিয়াসটা সোলেন আছে, সেখানে হচ্ছে একটা এয়ার, মানে ক্রিসেন্টিক একটা এয়ার লেভেল দেয়া আছে এবং গ্যাস গ্যাস আছে। নেক্রোস্টেরিয়া, এর মধ্যেও গ্যাস দেখা যাচ্ছে। প্যানক্রিয়াসটা সোলেন, এটা একটা হচ্ছে অ্যাকুট নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইসিস, এটা বুঝতেই পাচ্ছেন। এর মধ্যে প্যানক্রিয়াটাইটিসের যত ইনভেস্টিগেশন আছে সবগুলো করতে হবে, কারণ এগুলো হচ্ছে প্রগনোস্টিক ফ্যাক্টর। এখানে আপনি হাইপোডেন্স এরিয়া নন এনহেন্স, এখানে দেখেন, এই যে দেখেন এখানে আউটাটাকে কত সুন্দর দেখা যাচ্ছে, তাহলে এটা হচ্ছে এনহ্যান্সড, মানে মানে এনহ্যান্সিং টা আমরা বুঝবো কিভাবে? এটা কন্ট্রাস্ট সিটি স্ক্যান কিনা বুঝবো কিন্তু আউটাটা সাদা কিনা সেটা দেখে, আউটার এনহ্যান্সমেন্ট দেখে কিন্তু আমরা বুঝবো যে এটা হচ্ছে একটা হচ্ছে কন্ট্রাস্ট সিটি স্ক্যান। এখানে দেখেন আমরা কি করতে পারি, আইভি অ্যান্টিবায়োটিক এবং নেক্রোটিক টিস্যু এন্ডোস্কোপি অথবা হচ্ছে গিয়ে রেট্রোপেরিটোনিয়াল বা যে কোনো ভাবে হচ্ছে আমরা নেক্রোস্টমি করতে পারি ট্রিটমেন্ট। এটা দেখেন, এটাও হচ্ছে আমাদের ডেভিডসন থেকে ছবিটা নেওয়া। এখানে দেখা আছে যে পেশেন্টের হচ্ছে সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসছে, গিভ হিস্ট্রি অফ 3 এপিসোডস ইন দ্য লাস্ট ইয়ার। তো আরো লাস্ট ইয়ারও 3টা পেইনের হিস্ট্রি ছিল, সিভিয়ার অ্যাকুট অ্যাবডোমিনাল হিস্ট্রি ছিল। এখানে দেখেন ওইটার সাথে এই ছবিটা দেখেন, এই ছবিটা হচ্ছে অনেকটা হচ্ছে প্যানক্রিয়াসটা ইরেগুলার, ডাকটা ইনরেগুলার, স্টোন আছে এবং প্যানক্রিয়াটিক ডাকটাও ইরেগুলার হয়ে গেছে। তো এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে একটা ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এর সিন। এখানে দেখেন ইমেজিং মডালিটি কি সেটা জানতে চাইবে, নন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল প্যাথোলজি বা ইটিওলজি কি কি আছে, নন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল প্যাথোলজি অফ প্যানক্রিয়াটাইটিস, যেমন হচ্ছে অ্যালকোহল আছে, স্মোকিং আছে, ইডিওপ্যাথিক আছে, ড্রাগস আছে। তো এই নন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল প্যাথোলজি গুলো চারটা পড়ে নিতে হবে, অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস এর যে চার্ট গুলো আছে সেগুলো পড়ে নিতে হবে, অ্যাপাচি স্কোর, গ্লাসগো স্কোর পড়ে নিতে হবে। অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস থেকে কোশ্চেন থাকতে পারে। জেনারেল এক্সামিনেশনে কি কি থাকে, কুলেন সাইন, গ্রেট আর্নার সাইন থাকে, ট্যাকিকার্ডিয়া, টাকিপনিয়া, ফিভার, এগুলো থাকে। তো আপনি টু রেসপিরেটরি সাইন, সাধারণত অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস এ কি হয়, প্লুরাল ইফিশন আর হচ্ছে এআরডিএস, এটার সাইন পেতে পারেন। বায়োকেমিক্যাল প্রগনোস্টিক ফ্যাক্টর, এটা আপনারা প্রত্যেকেই জানেন, গ্লুকোজ আছে, ক্যালসিয়াম আছে, অ্যালবুমিন আছে। তো সব যে প্রগনোস্টিক ফ্যাক্টর গুলো আছে সেগুলোর চারটা পড়ে নিতে হবে। এখানে দেখেন 30-year-old ফিমেল প্রেজেন্টেড উইথ ক্রনিক ডায়রিয়া, ইনভেস্টিগেশন শো হিমোগ্লোবিন কম, ক্যালসিয়াম কম, অ্যালবুমিন কম, ম্যাগনেসিয়াম কম, এক্সরে অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং। এখানে দেখেন এক্সরেটাও ডেভিডসন থেকে নেওয়া, ডেভিডসনের ছবিগুলো একটু দেখে নিতে হবে, জাস্ট ডেভিডসনের ছবিগুলো জাস্ট চোখ বুলাবেন যে এই ছবিটার সাথে মিলে যায় কিনা। আমার গত সেশনের হচ্ছে গিয়ে আলসারেটিভ কোলাইটিস এর ছবি দেখে মনে হচ্ছে যে এটা, মনে হচ্ছিল যে ওটা তো ডেভিডসনের কোথায় দেখেছি, একদম ডেভিডসনের ছবিটা। ওটা কি সিউডো মেমব্রেনাস কোলাইটিস না আলসারেটিভ কোলাইটিস, এটা নিয়ে আমি কনফিউজড হয়েছিলাম, কিন্তু পরে সিনারিও দেখে বুঝতে পারলাম যে এটা আসলে আলসারেটিভ কোলাইটিস এরই সিনারিও। এখানে দেখেন এখানে হচ্ছে কোলনটা হচ্ছে ডাইলেটেড, টক্সিন মেগাকোলন। এখানে দেখেন গ্রসলি ডাইলেটেড বাউল লুক, থাম পিটিং সাইন, টক্সিক মেগাকোলন অথবা লার্জ ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। এটা এখানে আমরা টক্সিক মেগাকোলন হওয়ার জন্য আমরা সাধারণত এখানে যেগুলো হয় যে হচ্ছে এখানে ইনভেস্টিগেশন গুলো একটু ডিফারেন্ট, দেখেন প্রস্টিডিয়াম ডেফিসিয়েলি দিয়ে সাধারণত হয়, তাহলে আমাদের স্টুলারি স্টুল কালচার করতে হবে, স্টুলে টক্সিন এ বি দেখতে হবে। এটা কিন্তু সিউডো মেমব্রেনাস কোলাইটিস এর জন্য কিন্তু প্রযোজ্য, সেম ইনভেস্টিগেশন গুলো পিসিআর ফর
ক্লস্ট্রিডিয়াম ডিফিসিল স্টুল থেকে, সিবিসি করতে হবে, ইএসআর, সিরাম অ্যালবুমিন, আচ্ছা এগুলো তো অ্যাবডোমিনাল এক্সরে, এগুলো তো সব করাই ছিল। তো আমার স্টুলের যে এক্সামিনেশন গুলো আছে সেই এক্সামিনেশন গুলো করবো, যা অলরেডি দেয়া আছে সেগুলো এখানে রিপিট করার কোনো প্রয়োজন নেই। আমরা সিউডোমেমোরিয়াস কোলাইটিস এর ছবি দেয়া থাকতে পারে, বা হচ্ছে সিউডোমেমোরিয়াস কোলাইটিস এর এক্সরে, যাই দেয়া থাকুক না থাকুক না কেন, আমাদের টক্সিন এ বিটা দিতে হবে, পিসিআর দিতে হবে ফর ক্লস্ট্রিডিয়াম ডেফিসিয়েন্সি, স্টুল আর স্টুল কালচার এগুলো দিতে হবে। আমাদের কি করতে হবে, হাইড্রোকর্টিসন বা মিথাইল প্রেডনিসন দিতে হবে, ইনফ্লেক্সিমে সাইক্লোস্পোরিন, এগুলো হচ্ছে ট্রিটমেন্ট করা যাবে। আচ্ছা এখানে হচ্ছে আমাদের যে ইনিশিয়াল যে ডিজিজটা আছে, ইনিশিয়াল ডিজিজের আমরা হচ্ছে কি কি হচ্ছে এক্সট্রা ইন্টেস্টাইনাল ফিচার পেতে পারি, মানে আলসারেটিভ কোলাইটিস এর কি কি হচ্ছে এক্সট্রা ইন্টেস্টাইনাল ফিচার পেতে পারি, এটা আপনারা জানেন। এটা আলসারেটিভ কোলাইটিস এর একটা ছবি দেওয়া আছে, এবং কোনটা অ্যাক্টিভ ডিজিজে পাবো, যেমন ইরিথিমা নোডুসা, পাইডার্মাল গ্রানুলোমা, ভেনাস থ্রম্বোসিস, এগুলো হচ্ছে আমরা অ্যাক্টিভ ডিজিজে পাবো, এটা ডিজিজ অ্যাক্টিভিটিও নির্দেশ করে। আর আমাদের সার্জারির ইন্ডিকেশন কি, আলসারেটিভ কোলাইটিস এ আমরা কখন হচ্ছে গিয়ে সার্জারি করি, ফেইলিউর টু মেডিকেল থেরাপি, ডিজিজ কমপ্লিকেশন আনরেসপন্সিভ থাকে, পাইডার্মা গ্যাংগ্লিওসাম, কোলন ক্যান্সার বা ডিসপ্লাসিয়া থাকে, এটা আপনারা জানেন। আচ্ছা দেখেন এটা একটু অন্যরকম কোশ্চেন, 26 ইয়ার ওল্ড ওমেন অ্যাডমিটেড ইন দা হসপিটাল ফলোইং অ্যান এপিলেপটিক সিজার, শি হ্যাজ হ্যাড এ ক্র্যাম্পি অ্যাবডোমিনাল পেইন, অ্যাবডোমিনাল পেইন আছে, কট্রিমক্সাজল খাওয়ার হিস্ট্রি আছে, অ্যাবডোমিনাল পেইন এবং সিজার, যখন এ ধরনের কোনো সিনারিও চলে আসে তখন কিন্তু আপনাদের মনে অবশ্যই অ্যাকুট অ্যাবডোমিনের যে কজগুলো আছে সেগুলো নিতে হবে, এবং সিজারের সাথে অ্যাকুট অ্যাবডোমিনের সম্পর্ক কি, সিজারের সাথে অ্যাকুট অ্যাবডোমিনের সম্পর্ক হচ্ছে যদি আপনার কোনো ভাস্কুলাইটিস থাকে, যেখানে হচ্ছে গিয়ে ইন্টেস্টাইনাল ভাস্কুলাইটিস হচ্ছে, আবার হচ্ছে ব্রেনও ভাস্কুলাইটিস হচ্ছে, সেটা একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার হচ্ছে পোরফাইরিয়া, এই দুইটা ক্ষেত্রে আপনি মনে রাখবেন যে অ্যাবডোমিনাল পেইন আর হচ্ছে সিজার, এই দুইটার কম্বিনেশন হতে পারে। তো এখানে দেখেন সোডিয়ামটা কম আছে, ভাস্কুলাইটিস এর সাথে কিন্তু সোডিয়াম কমের কোনো সম্পর্ক নাই, কিন্তু পোরফাইরিয়ার সাথে কিন্তু হাইপোনাট্রিমিয়ার সম্পর্ক আছে, এটা তো আপনারা হচ্ছে গিয়ে জানেন যে সিআর্ড করে পোরফাইরিয়া। তো এক্ষেত্রে হাইপোনাট্রিমিয়া দিয়েছে, এটা কিন্তু একটা ক্লু, এবং বাকি যেগুলো আছে সেগুলো দেওয়া হচ্ছে যে বাকি মাল যে এএসটি লিভারের মানে লিভারের ইনভলভমেন্ট থাকতে পারে, এটা বেশি থাকতে পারে। তো আমার সোডিয়াম যে কম আছে এটা হচ্ছে একটা ক্লু, অ্যাবডোমিনাল প্লেইন তার সাথে সিজার আর এর সাথে সোডিয়াম কম, তাহলে দেখেন এটা অ্যাকুট ইন্টারমিটেন্ট প্রোফাইরিয়া হবে। এখানে ইনভেস্টিগেশন গুলো একটু হচ্ছে ডিফারেন্ট, এখানে ডেন্টা অ্যামাইনো ল্যাভেনোলিক অ্যাসিড লেভেল দেখতে হবে, পিবিজি লেভেল দেখতে হবে, রেড সেলের এনজাইম লেভেল দেখতে হবে, আর এখানে প্রিসিপিটেটিং ফ্যাক্টর দেখেন কট্রিমক্সাজল, ড্রাগস ইনডিউসড হচ্ছে ক্রাইসিস, এর মধ্যে ড্রাগ ইনডিউসড ক্রাইসিস এর মধ্যে হচ্ছে মায়োস্থেনিয়া ক্রাইসিস, যেখানে হচ্ছে আমাদের সাধারণত কুইনোলনস এসব দেওয়ার কারণে, কুইনোলনস দেওয়ার কারণে হচ্ছে গিয়ে মায়োস্থেনিক ক্রাইসিসটা হচ্ছে গিয়ে প্রিসিপিটেট করতে পারে। তো এই ড্রাগস দিলে কি কি সিস্টেমের হচ্ছে ক্রাইসিস প্রিসিপিটেট করতে পারে সেই কথাটা একটু মনে রাখবেন। এখানে প্রোফাইরিয়া হচ্ছে সালফোনামাইন দেওয়ার কারণে হচ্ছে প্রিসিপিটেট করেছে। আচ্ছা ওরাল কন্ট্রাসেপটিভ পিলের কোনো হিস্ট্রি দেয়া থাকে কিনা সেটাও খেয়াল করবেন অ্যাবডোমিনাল পেইনের হিস্ট্রির সাথে। তাহলে আমাদের এখানে ম্যানেজমেন্ট গুলো একটু ডিফারেন্ট, ডেক্সট্রোজ দিতে হবে, হাই ক্যালোরি ইন্টারভেনাস হেমাটিন দিতে হবে, ইন্টারভেনাস বিটা ব্লকার, টাকিকার্ডিয়া এবং হাইপারটেনশন কন্ট্রোল করা, হাইপারটেনসিভ ক্রাইসিস হয় হাইপারটেনশন কন্ট্রোল করার জন্য এটা দিতে হবে। এখানে দেখেন এই কোশ্চেনটা দেখেন, এটা দেখেন এখানে অনেকগুলো হচ্ছে হেমোরেজ আছে, সেখানে হচ্ছে অনেকগুলো হচ্ছে এক্সুডেট আছে, হার্ড এক্সুডেট আছে, আমাদের পেশেন্ট প্রেজেন্টেড উইথ ডিসপিয়া অ্যান্ড অল্টার্ড কনসাসনেস, জিসিএস ছিল 7, সোডিয়াম নর্মাল ছিল, ইলেকট্রোলাইটস গুলো নর্মাল ছিল, ক্রিয়েটিনিনটা হচ্ছে বেশি ছিল। তাহলে পেশেন্টের পিকচারটা দিতে যাচ্ছে, পেশেন্টের ক্রিয়েটিনিন বেশি ছিল, ক্রিয়েটিনিন বেশি চোখের পিকচার, এর মানে এটা কোনো হচ্ছে ডায়াবেটিস অথবা হাইপারটেনসিভ চেঞ্জ দেয়া যাচ্ছে কিনা, সেটা হচ্ছে ডায়াবেটিস বা হাইপারটেনসিভ চেঞ্জ হচ্ছে দিচ্ছে কিনা সেটা আমরা খেয়াল করার চেষ্টা করব। এই ছবিটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই রকমই একটা হচ্ছে জলিল স্যার দিয়েছিলেন এপিবির প্রোগ্রামে, সেখানে আরো হোয়াইট স্প্রেড হেমোরেজ ছিল,
ওরা হচ্ছে সেন্ট্রাল রেটিনাল ভেন থ্রম্বোসিস এর মতো পিকচার ছিল, কিন্তু সেটা ছিল হচ্ছে হাইপারটেনসিভ ইমার্জেন্সি, মানে হাইপারটেনসিভ রেটিনোপ্যাথির একটা পিকচার, মানে পরে যেটা হচ্ছে পরে স্যার যেটা বলেছিলেন আর কি। আচ্ছা, এরপরে দেখো ফোর কার্ডিয়াক সাইন বলতে বলছে এবং রিস্ক ফ্যাক্টর ফর দ্য কন্ডিশন, ম্যানেজমেন্ট প্ল্যান ফর দিস পেশেন্ট। এখানে আসলে কিন্তু উদ্দেশ্যটা হচ্ছে সিকিডি, সিকিডি থেকে কি হবে, হাইপারটেনশন হবে, ব্লাড প্রেশার হাই হবে, অ্যাপেক্স বিট শিফটের হবে, হিবিং হবে, রেজড জেবিপি হতে পারে, কার্ডিয়াক ফেলিউর হতে পারে, গ্যালোপ রিদম। আর কি কি হচ্ছে হাইপারটেনসিভ চেঞ্জ ইন দ্য আই হওয়ার জন্য কি কি প্রিডিসপোজিং ফ্যাক্টর আছে, সিকিডি, লং স্ট্যান্ডিং ব্লাড প্রেশার, স্মোকিং। আমাদের যেহেতু হাইপারটেনসিভ ইমার্জেন্সি তাহলে আমাদের সিসিইউ নিতে হবে, অক্সিজেন দিতে হবে, ফ্লুসেমাইড বাইপাপ দেওয়া লাগতে পারে, ইউরিন আউটপুট দেখতে হবে, অপথালমোস্কোপিক ইভালুয়েশন, এটা যেন মিস না যায়, মনিটর করতে হবে আমাদের জিসিএস এবং পিপি। এখানে এমআরআই যেহেতু একটা অবশ্যই থাকবে, এমআরআই বা সিটি স্ক্যান যে কোনো একটা কিছু থাকবে, সাবডুরাল হেমাটোমা অলরেডি চলে আসছে, সাবডুরাল হেমাটোমা জাতীয় কিছু বা সাবঅ্যারাকনয়েড হেমোরেজ হয়তো আসবে না, এমআরআই থেকে হয়তো অন্য কিছু আসবে। সেই জন্য এটা হচ্ছে এখানে দেখেন, এখানে পেশেন্টের ভার্টিক্যালি ভার্টিক্যালি এই যে ভেন্ট্রিকল বরাবর ভার্টিক্যালি কতগুলো হচ্ছে কি আমরা লেশন দেখতে পাচ্ছি, এটা একটা লেশন। এখানে এই লেশন গুলার নাম কি 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 ডিডি হতে পারে, এটা ইমেজিং মডালিটি কি, আই ফাইন্ডিংস ইন দা এক্সামিনেশন কি কি হতে পারে। এখানে দেখেন এটাকে বলে ডসন্স ফিঙ্গার, ভার্টিক্যালি থাকে, এমএস অ্যাডেম ভাস্কুলারিস লিম্ফোমা, যে এই চারটাই হবে হচ্ছে যদি প্রথম আসে এমএস অথবা অ্যাডেম। এমআরআই আর কি কি ইনভেস্টিগেশন আমরা করতে পারি, এমআরআই স্পাইন করতে পারি, অপটিক নিউরাইটিস অথবা অপটিক অ্যাট্রোপি হতে পারে। এখানে দেখেন এই এইগুলো দেখেন, এই যে সরাসরি ভার্টিক্যালি ভেন্ট্রিকল বরাবর প্যারা ভেন্ট্রিকুলার এলিকায় ভার্টিক্যালি ছোট ছোট কতগুলো লেশন আছে আমরা দেখতে পাচ্ছি, যেটাকে আমরা ডসন্স ফিঙ্গার বলতেছি, ভার্টিক্যালি থাকে। এখানে দেখেন এটাও কিন্তু এমএস এর একটা লেশন, কিন্তু এই ধরনের লেশন কোন হচ্ছে কি আপনি কিন্তু স্ট্রোকেও পেতে পারেন, যেহেতু হচ্ছে এটা হচ্ছে একটা এমআরআই, স্ট্রোকেও কিন্তু এই ধরনের লেশন পেতে পারেন। আপনার সিনারিও দিয়ে কি কি বলতে কি বলতে চাচ্ছে সেটা দেখানোর চেষ্টা করবে, কিন্তু এটা অ্যাকচুয়ালি কিন্তু একটা এমএস এর লেশন। এমএস এর কোনো ফিচার আছে কিনা দেখতে হবে, যেমন আমি এখানে আগেরটাতে উল্লেখ করেছি আনস্টিডিনেস এবং ইলেকট্রিক শক লাইক সেন্সেশন, তো তাহলে সেটা তো স্ট্রোক হবে না। তো কি ইমেজিং বা কি কোশ্চেন দিয়েছে সেটা দিয়ে পরেরটা দেখার চেষ্টা করবেন। এখানে দেখেন এমআরআই একটা স্পাইন, এমআরআই স্পাইন, এখানে এমআরআই স্পাইন দেখলেই সবাই চিন্তা করে যে এটা হয়তো পটস ডিজিজ হবে, কিন্তু এখানে দেখেন ইন্টার ভার্টিপাল যে ডিস্ক গুলো আছে সেগুলো ঠিক আছে, অ্যান্টেরিয়র দিকে এটা ওয়েজিং হয়েছে, ভার্টিব্রা গুলো কি হয়েছে ওয়েজিং হয়েছে, সামনে পেছনে ঠিক আছে, মাঝখান বরাবর খেয়ে গেছে, এগুলো কিন্তু হচ্ছে অস্টিওপোরোসিস এর জন্য কম্প্রেশন ফ্র্যাকচার বলে, যে মানে ওয়েট বিয়ারিং এরিয়াতে কম্প্রেশন ফ্র্যাকচার মাঝ বরাবর হচ্ছে ফ্র্যাকচার হয়ে গেছে, এটা কিন্তু একটা অস্টিওপোরোসিস এর ছবি। সুতরাং এটা দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে যে আমরা যেন কোনো এমআরআই স্পাইন দেখে আমরা টিবি পটস ডিজিজ এটার দিকে ধাবিত না হই, যদি কোনো প্যারাভার্টিবল সফট টিস্যু বা কিছু শ্যাডো না থাকে তাহলে এটা অস্টিওপোরোসিস কিনা দেখতে হবে, কারণ অস্টিওপোরোসিস স্যারদের অনেক পছন্দের একটা জিনিস। আমরা কি কি দেখব, এটা আসলে অস্টিওপোরোসিস রিলেটেড যে কোশ্চেন গুলো, বোন পেইন ফ্র্যাকচার আছে কিনা, স্টেরয়েড, কোনো ওয়েট গেইন, র্যাশ, কুশিং সিন্ড্রোম আছে কিনা, ডিপ্রেস লিবিলো, জয়েন্ট পেইন, ডায়রিয়া, এগুলো কিছু আছে কিনা, মানে ম্যাল অ্যাবজর্পশনের কোনো ফিচার আছে কিনা, কোনো ড্রাগস আছে কিনা, কোনো হচ্ছে গিয়ে কুশিং সিন্ড্রোমের কোনো ফিচার আছে কিনা, আর কি কি হচ্ছে ড্রাগস দিয়ে হতে পারে, স্টেরয়েড, থাইরক্সিন, স্ট্যাটিন, হ্যাপারিন, অ্যালকোহল এবং অ্যান্টিকনভালসেন্ট, পাঁচটা ড্রাগস এর নাম জানতে চাইতে পারে, যে পাঁচটা ড্রাগস কজিং দিস কন্ডিশন, তাহলে তো বুঝেই যাবেন যে সেটা হচ্ছে অস্টিওপোরোসিস। কি কে এন্ডোক্রাইন ডিজিজ হয়, হাইপারথাইরয়েডিজম, হাইপারপ্যারাথাইরয়েডিজম, হাইপোগোনাডিজম, কুশিং সিন্ড্রোমে। আচ্ছা, কি কি ডিজিজে হতে পারে, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইসিস, আইবিডি, সিলিয়াক ডিজিজ, এই সিস্টেমিক ডিজিজেও কিন্তু অস্টিওপোরোসিস হতে পারে, তাই এই রিলেটেড ফিচার দিয়ে অস্টিওপোরোসিস এর দিকে যেতে চাইছি কিনা সেটা একটু খেয়াল করবেন। আচ্ছা, আমরা কখন হচ্ছে এটাতে আমরা সাধারণত বোন বায়োপসি করি, যদি আর্লি অনসেট হয়, রেনাল ডিজিজ থাকে এবং মাল্টিপল কজ থাকে, তখন আমরা আসলে বোন বায়োপসি করি, না হলে কিন্তু অস্টিওপোরোসিসে আমরা বোন বায়োপসি বা ট্রিফান বায়োপসি করার সাধারণত চেষ্টা করি না। এখানে দেখেন
বায়োকেমিক্যাল টেস্ট করতে বলছে, যে আমরা যদি বায়োকেমিক্যাল টেস্ট করি তাহলে কি করব, যে কোনো ডিজিজের যদি বায়োকেমিক্যাল টেস্ট বলে, দেখেন আমরা সিকেডি মানে সিকেডি রিলেটেড বোন ডিজিজ হচ্ছে কিনা সেজন্য ক্রিয়েটিনিন, ক্যালসিয়াম ফসফেট, অ্যালকালাইন ফসফেট, ইলেকট্রোলাইট, সিকেডিও কারণেও যে বোন ডিজিজ হয়, অস্টিওমালেশিয়া ইজ মোর কমন, মানে অস্টিওপোরোসিস, অস্টিওপোরোসিস হতে পারে। আচ্ছা, এখানে এই কোশ্চেনটা কি ছিল, ওয়ান সেরোলজিক্যাল টেস্ট, একটা সেরোলজিক্যাল টেস্ট আমরা করতে বলছে, এটা আসলে ম্যাল অ্যাবজর্পশন থেকে অস্টিওপোরোসিস হচ্ছে কিনা, সেই জন্য আমরা টিস্যু ট্রান্সগ্লুটামিনেজ এবং অ্যান্টি এন্ডোমাইসিয়াল অ্যান্টিবডি, এই জন্য আমরা এই যে দেখেন সিলিয়াক ডিজিজ বলেছি, সিস্টেমিক ডিজিজ যেখানে অস্টিওপোরোসিস হয়, যে কারণে আমরা এই সেরোলজিক্যাল টেস্টটা কিন্তু অ্যাড করেছি। তাহলে কোনটার সাথে কোনটা কানেকশন দেওয়ার চেষ্টা করছে সেই কানেকশনটা আমাকে খোঁজার চেষ্টা করতে হবে। কমন সাইট কি, ভার্টিব্রা, ফিমার নেক, লোয়ার এন্ড অফ দ্য রেডিয়াস এবং বোন মিনারেল ডেন্সিটি। এখানে দেখেন এই যে পেশেন্টের, এই যে পেশেন্ট প্রেজেন্টেড উইথ প্যারাপেরিসিস অ্যান্ড ওয়েট লস, একটা পেশেন্ট প্রেজেন্ট করেছে প্যারাপেরিসিস এবং ওয়েট লস। এখন এখানে হচ্ছে গিয়ে আপনি কিন্তু দেখতে পারেন যে প্যারা ভার্টিব্রাল সফট টিস্যু শ্যাডো দেখেই বোঝা যাচ্ছে, এখানের ফ্র্যাকচার আর এখানের ফ্র্যাকচারের মধ্যে কিন্তু হিউজ ডিফারেন্স। দেখেন এখানে সামনে থেকে পেছনের দিকে চলে গেছে, আর ওখানে হচ্ছে মাঝখান বরাবর ফ্র্যাকচার হয়, সামনে এবং পেছনে দুই পাশেই হচ্ছে ঠিক থাকে। এখানে দেখেন টিবি মেটাস্টেসিস হবে, আমরা এখানে যেগুলো ইন্টারপার্টিকুলার ডিস্ক স্পেস কোথায় আছে, থোরাসিক 12 নাম্বার 1 এ ছিল ডিস্ট্রাকশন, অ্যান্টেরিয়র ওয়েজিং, অ্যান্টেরিয়র ওয়েজিং হচ্ছে অ্যান্টেরিয়র দিকে বেশি, পেছনের দিকে, পেছনের দিকে হচ্ছে ব্রড বেজ এ থাকবে, এবং হাইপার ইন্টেন্স বডি অফ দা হচ্ছে প্যারাভার্টিব্রাল শ্যাডো আছে, এটা এটা আপনারা জানেন, এটা প্রত্যেকেই চিনবেন, এফএনএসসি করতে হবে, স্টেরয়েড করতে হবে, প্রয়োজনে হচ্ছে সার্জারি করতে হবে। এখানে দেখা যাচ্ছে যে ট্রিটমেন্ট দেওয়ার পর পেশেন্টের কন্ডিশন ওর্সেন হয়ে গেছে, পেশেন্ট কন্ডিশন খারাপ হয়ে গেল, কি চিন্তা করবেন, ড্রাগ রেজিস্ট্যান্স অথবা আইরিশ হয়েছে কিনা সেটা চিন্তা করবেন, খারাপ হয়ে যাওয়ার দুইটাই কারণ। আচ্ছা, পেশেন্টের যদি ওয়েট গেইন, একটা পেশেন্টের যদি ওয়েট গেইন এবং হেডেক থাকে তাহলে হচ্ছে আপনি কি চিন্তা করবেন, এখানে দেখেন, এখানে অলরেডি আপনারা মনে হয় দেখে চিনতে পারছেন যে এখানে এটা কোন এরিয়া এবং কোন এরিয়া, এবং এই এরিয়াতে কমন কমনলি যদি দেখা যায় যে এইরকম একটা হাইপো ইন্টেন্স হচ্ছে লেশন দেওয়া আছে এবং যেটা হচ্ছে কোনো প্যারেনকাইমার মধ্যে না, তাহলে বুঝতে হবে যে এটা কোনো টিউমারকে ইন্ডিকেট করতেছে কিনা সেটা। তো সেই আমি এরপরে কতগুলো হচ্ছে ছবি আমি এখানে এই দেখেন এই ছবিটার সাথে এই ছবিটার কোরিলেট করার চেষ্টা মানে কোরিলেট করার চেষ্টা করছি, এটা আসলে অ্যাক্রোমেগালি, যে পিটুইটারি ম্যাক্রোয়াডিনোমা, এই যে দেখতে পাচ্ছেন সেলা টার্সিকার, সেখানে হচ্ছে অনেক বড় হচ্ছে যে সেলা টার্সিকার পুরো যে ম্যাক্রোয়াডিনোমাটা সেটা দেখা যাচ্ছে, এবং এখানেও এটা যথেষ্ট বড়, এটা দেখতে বা বুঝতে কোনো অসুবিধা হবে না। আচ্ছা, একটা পেশেন্ট প্রেজেন্টেড উইথ হ্যালুসিনেশন এবং ফিভার, এখানে আমি অলরেডি এই যে এইচআইভি থেকে এই ইয়েটা নেওয়া, পেশেন্ট প্রেজেন্টেড উইথ হ্যালুসিনেশন এবং ফিভার, ডায়াগনোসিস কি, কি কি থ্রি ইনভেস্টিগেশন করব, কি কি থ্রি কমপ্লিকেশন করব, কি কি ট্রিটমেন্ট অপশন হচ্ছে হতে পারে। এখানে দেখেন এই পেশেন্টের আমার কিন্তু হচ্ছে ফিভার আছে, তাহলে এখানে কোনো ইনফেক্টিভ কিছু, এই লেশনটা দেখেছেন যে এই লেশনটা কোন জায়গায়, এটা হচ্ছে গিয়ে টেম্পোরাল রিজনে, কিন্তু তাহলে এটা হচ্ছে হারপিক সিমপ্লেক্স এনকেফালাইটিস, আমাকে এই রিলেটেড এইচআইভি এইচআইভি সেরোলজিও এর সাথে করতে হবে, আর সিবিসি সিআরপি সিএসএফ স্টাডি পিসিআর করতে হবে, কগনিটিভ কি হতে পারে, কগনিটিভ ইম্পেয়ারমেন্ট হতে পারে। এখানে দেখেন একটা 65 ইয়ার ওল্ড ম্যান কমপ্লিট অ্যাবাউট জেনারেলাইজড উইকনেস এবং পলি ইউরিয়া এবং রিকারেন্ট ইউটিআই, হিমোগ্লোবিনটা কম, ইএসআরটা বেশি, ক্যালসিয়ামটা বেশি, পটাশিয়াম কম, ক্লোরাইড বেশি, ক্লোরাইড বেশি 130, এবং হচ্ছে বাইকার্বনেট হচ্ছে কম এবং পিএইচ হচ্ছে 7.39। আপনি দেখতে পাচ্ছেন যে ক্লোরাইডটা বেশি এবং পেশেন্টের হচ্ছে সোডিয়াম পটাশিয়াম কম, যেহেতু পটাশিয়াম কম এবং ক্লোরাইড বেশি এবং পেশেন্টের হচ্ছে অ্যাসিডোসিস, ম্যাটাবলিক অ্যাসিডোসিস, তাহলে আমরা খুব কমনলি বুঝতে পারছি যে সেটা আসলে কি হতে পারে, পেশেন্টের উইকনেস এবং পলিউরিয়া আছে। এখন এই ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটির সাথে পলিউরিয়ার সম্পর্ক কি, এটা আমরা জানি যে পেশেন্টের হাইপোক্যালিমিয়া যদি অনেকদিন দীর্ঘদিন ধরে থাকে তাহলে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস হয়, নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস হলে পলিউরিয়া হয় এবং হাইপোক্যালিমিয়া হয়ে পলিউরিয়া এবং হাইপোক্যালিমিয়ার কারণে পেশেন্টের হচ্ছে গিয়ে
জেনারেলাইজড হাইপোক্যালেমিয়ার কারণে পেশেন্টের হচ্ছে জেনারেলাইজড উইকনেস হচ্ছে। তাহলে আমরা অ্যাসিড বেস অ্যাবনর্মালিটিটা এবং ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটি জানি। আমাদের যদি কনফার্ম করতে হয় কি করতে হবে, রেনাল টিবুলার অ্যাসিডোসিস, আমাদের ইউরিনারি পিএইচ এবং অ্যাসিড লোড টেস্ট করতে হবে। আমাদের কেন পলিউরিয়া হচ্ছে, নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস এর কারণে। আমরা পেশেন্টের হচ্ছে ফাইভ জেনারেল এক্সামিনেশনে কি কি ফাইন্ডিংস পেতে পারি, পেশেন্টের হচ্ছে অ্যানিমিয়া, ডিহাইড্রেশন, লেগিডিমিয়া, ট্রাকিকার্ডিয়া, লো বিপি, পান্ডা আই এবং বোন পেন। দেখেন এই কথাগুলো আমরা কেন বলছি, রিকারেন্ট হিমোগ্লোবিনটা কম ছিল, তাহলে এই কাজ হিমোগ্লোবিন কম ছিল এবং হচ্ছে ক্যালসিয়াম বেশি ছিল, পেশেন্ট অ্যানিমিক ছিল, তাহলে এই সিনারিওটার মধ্যে কিন্তু তিনটা সিনারিও চলে আসছে। এটার মধ্যে মাল্টিপল মায়োলোমা আছে, মাল্টিপল মায়োলোমার কারণে হচ্ছে গিয়ে পেশেন্টের হচ্ছে রেনাল টিবুলার অ্যাসিডোসিস হচ্ছে, রেনাল টিবুলার অ্যাসিডোসিস হচ্ছে, হাইপোক্যালিমিয়া হচ্ছে, দীর্ঘদিন হাইপোক্যালিমিয়া থাকার কারণে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস হচ্ছে। তাহলে অনেকগুলোর কথা কিন্তু এর সাথে জড়িত। তাহলে আমাদের যেগুলো মাল্টিপল মায়োলোমার যে কজ মানে যে বিষয়গুলো আছে, মাল্টিপল মায়োলোমার যে সাইনগুলো আছে, সেই সাইনগুলো সব আমাদের দিতে হবে। আর ইনভেস্টিগেশন কি করতে হবে, মাল্টিপল মায়োলোমার লাইনের যে ইনভেস্টিগেশন আছে, সিবিসি, পিবিএফ, প্রোটিন ইলেকট্রোফোরেসিস, এক্সরে স্কাল, এক্সরে পেলভিস এবং এক্সরে স্পাইন করতে হবে। এখানে দেখেন ইমেজিং টু ফাইন্ড এটিওলজি, এটিওলজি বের করতে গেলে আপনি যদি এই যে এটিওলজিটা মানে এই কম্বিনেশনটা না করতে পারেন যে একটা আরেকটার সাথে জড়িত, তাহলে ইনভেস্টিগেশন গুলো লেখা কঠিন হয়ে যাবে এবং ইনভেস্টিগেশনে তখন কিন্তু নাম্বার হচ্ছে গিয়ে কমে যাবে। এটা দেখেন, এটাও স্যারদের খুব মানে খুব প্রিয় একটা পছন্দের বিষয়, সার্কোইডোসিস, রেনাল টিবুলার অ্যাসিডোসিস, তারপর হচ্ছে সিলিয়াক ডিজিজ, এগুলো হচ্ছে খুব কমন পছন্দের একটা বিষয়। এগুলো সাধারণত এক দুই সেশন পর পর আসতেই পারে। ইচি, স্কিন র‍্যাশ আছে, বুঝতেই পাচ্ছেন, রিকারেন্ট ডায়রিয়া এবং ওয়েট লস, তো আপনি সেগুলো বুঝতে পাচ্ছেন। আর এর মধ্যে দেখেন, এর মধ্যে ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি হয়ে এবং হচ্ছে গিয়ে ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সির কারণে পেশেন্টের হচ্ছে গিয়ে দেখেন প্ল্যাটিলেটস কমে গেছে বা প্যানসাইটোপেনিয়া হচ্ছে, এমসিভিটা বেশি আছে, রেড সেল ডিস্ট্রিবিউশন ওয়েটটা বেশি আছে, ক্যালসিয়াম ফসফেট এগুলো কম আছে, মানে ম্যাল অ্যাবসর্পশন রিলেটেড ফিচার গুলো আছে। ডার্মাটোলজিক্যাল ফাইন্ডিং কি, আন্ডারলাইং এটিওলজি কি সেটা জানেন, থ্রি আদার ইনভেস্টিগেশন, ট্রিটমেন্ট অপশন কি, এবং থ্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন অ্যাসোসিয়েটেড উইথ দ্য ডিজিজ। পরের কোশ্চেন গুলো অ্যান্সার করা হয়তো একটু কঠিন হয়ে যায়, এই জন্য পরের কোশ্চেন গুলা যেন অ্যান্সার করতে পারেন সেই জন্য এই কোশ্চেনটা দেওয়া। ডার্মাটাইটিস, হাইপেটিস এর কর্মিন জানেন, আন্ডারলাইং প্যাথোলজি, সিলিয়াক ডিজিজ আমাদের সাধারণত টিস্যু ট্রান্সগ্লুটামিনেস, আর বায়োপসি করতে হবে সেকেন্ড প্লান্ট অফ দ্য ডিউডেনাম যেখানে আমরা বিলাস অ্যাট্রোপি দেখি। ট্রিটমেন্ট অপশন কি, গ্লুটেন ফ্রি ডায়েট এবং হচ্ছে ড্যাপসন। কি কি ম্যালিগন্যান্সি হতে পারে, এটা একটু আনকমন, এটা একটু মনে রাখতে হবে, লিম্ফোমা, টি সেল লিম্ফোমা হতে পারে, স্মল বাউল কার্সিনোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা অব দ্য ইসোফেগাস। তো ইন্টেস্টাইনাল হচ্ছে গিয়ে দুইটা, আর হচ্ছে লিম্ফোমা, এই তিনটা ম্যালিগন্যান্সি হচ্ছে এটার সাথে অ্যাসোসিয়েটেড থাকে। তো এই তিনটা ম্যালিগন্যান্সির কথা হচ্ছে গিয়ে মনে রাখতে হবে। ফিভার উইথ সেমি কনসাসনেস নিয়ে 50 ইয়ার ওল্ড ওমেনটা প্রেজেন্ট করেছে, হিস্ট্রি অফ ফ্যাটিক, ভমিটিং অ্যান্ড ওয়েট লস ফর লাস্ট 6 মান্থ, ব্লাড প্রেশার হচ্ছে 80/40, বুঝতে পারছেন যে পেশেন্টের ফ্যাটিক, ভমিটিং, ওয়েট লস, এবং পেশেন্টের বিপি হচ্ছে কম, এবং পেশেন্টের হচ্ছে ভিটিলিগো আছে, তো কোন দিকে যাচ্ছে বুঝতে পারছেন নিশ্চয়ই। মোস্ট লাইকলি ডায়াগনোসিস কি বলতে পারবেন, আর্জেন্ট ইনভেস্টিগেশন, পেশেন্ট সেমি কনসাস নিয়ে প্রেজেন্স করছে, অ্যাডিসনস ক্রাইসিস, স্যার ইনভেস্টিগেশন গুলো দিতে হবে। ড্রাগস টু বি অ্যাডমিনিস্টার্ড ইমিডিয়েটলি, এটাও জানেন যে আপনাদের হাইড্রোকর্টিসন দিতে হবে, গ্লুকোজ দিতে হবে। হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি কজ অব দ্য প্রাইমারি ডিজিজ, এখানে দেখেন যেহেতু ভিটিলিগো আছে তখন কিন্তু টিবি লেখা যাবে না, ভিটিলিগো থাকলে অটোইমিউন কজটা প্রথম। আপনি দেখেন ইনভেস্টিগেশন গ্লুকোজ করি, ফুল ব্লাড কাউন্ট, ইলেকট্রোলাইট, এবিজি এবং কর্টিসল লেভেল, বেজাল কর্টিসল লিখলে বেশি ভালো হয়, নর্মাল সেল লাইন, গ্লুকোজ, হার্ডি কর্টিসল ডোজ দিয়ে দিতে হবে, ব্রড স্পেক্ট্রাম অ্যান্টিবায়োটিক কারণ ইনফেকশন প্রিসিপিটেট করে, এবং অটোইমিউন এটিওলজি দিতে হবে, টিউবারকুলোসিস এটিওলজি এটা হচ্ছে দেওয়া যাবে না। স্পাইরোমেট্রি এটা আপনারা সবাই জানেন, স্পাইরোমেট্রিক ডায়াগনোসিস, স্পাইরোমেট্রি থেকে যদিও কোশ্চেন তেমন একটা আসে নাই কিন্তু তারপরও আসবে না সেটা বলা যায় না। এখানে হচ্ছে 20-year-old নন স্পোকার মেল উইথ শর্টনেস অফ ব্রেথ, এখানে দেখেন উনি হচ্ছে নন স্পোকার এবং 20 ইয়াং এজ। এখানে আমাদের যে FEV1/FVC যে রেশিও আছে এটা দেখেন, এখানে নর্মাল রেঞ্জের, নর্মাল যে রেঞ্জ আছে মোর দেন হচ্ছে 77,
এখানে আমাদের স্পাইরোমেট্রিক এবং ক্লিনিক্যাল ডায়াগনোসিস, হিস্ট্রি এবং ক্লিনিক্যাল ফ্যাক্টরস কি কি করতে হবে। এখানে দেখেন এই যে এই ভিউটা, মানে এখানে যে ভিউটা আছে, এখানে ইন্সপিরেটরি এবং এক্সপিরেটরি যেটা হয়, ইন্সপিরেটরি এক্সপিরেটরি দুইটাই কিন্তু যে প্যাটার্ন আছে সেই প্যাটার্ন কিন্তু ফলো করেছে। এখানে আরো একটা সম্ভবত ইয়ে দেয়া ছিল, পোস্ট ব্রঙ্কোডাইলেট। আচ্ছা, বেজ লাইনে ছিল 76, কম ছিল 77, হচ্ছে নর্মাল বেজ লাইনে কম ছিল, এবং যখন হচ্ছে পোস্ট ব্রঙ্কোডাইলেটার হলো 88, মানে 12% এর চেয়ে হচ্ছে বেশি হয়েছে। তাহলে এটা একটা অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ, রিভার্সিবল ব্রঙ্কিয়াল কার্সিনোমা। ফাইভ হিস্ট্রি হচ্ছে অ্যাজমার যে হিস্ট্রি গুলো আছে সেগুলো নিতে হবে, এবং ফ্যাক্টরস অ্যাসেস দা কন্ট্রোল। আমরা জানি যে ফ্যাক্টরস, জিনা গাইডলাইনের যে নতুন চেঞ্জটা এসেছে, জিনা গাইডলাইনটাও কিন্তু অ্যাজমার জন্য হচ্ছে জরুরি। সিওপিডির গাইডলাইনে খুব বেশি চেঞ্জ আসে নাই, কিন্তু জিনার গাইডলাইনে যে গত 2000 মানে যে 19 থেকে যে একটা চেঞ্জ আসছে, যে আমরা স্টেজ 1 থেকেই কিন্তু হচ্ছে অন ডিমান্ড হচ্ছে স্টেরয়েড দিতে পারবো। জিনা গাইডলাইনের যে চেঞ্জটা আছে এটা একটু পড়ে নিতে হবে আপডেটস এর মধ্যে, এবং টেকনিকের মধ্যে গ্লুকোমিটার টেকনিক, গ্লুকোমিটার কিভাবে গ্লুকোমিটার ইউজার টেকনিক, এবং হচ্ছে ইনহেলার ইউজার টেকনিক, এবং টাইপস অফ ইনহেলার, এটা একটু রেসপো চেম্বার এবং ইনহেলার ডেমনস্ট্রেট করা, এটাও কিন্তু একটু পড়ে নিতে হবে, এবং ডেমনস্ট্রেশনের পদ্ধতিটা পড়ে নিতে হবে। এটাও টেকনিক, যেকোনো একটা কিছু হয়তো দিতে পারে, নতুন কিছু করে করার যদি চেষ্টা করে তাহলে এই টেকনিকটা এবং ব্লাড প্রেশার মেজারমেন্ট, এই দুটা কিন্তু হসপিটে দেওয়ার চেষ্টা করতে পারে, নতুন কিছু যদি যোগ করতে চায় স্যাররা। এখানে দেখেন 50 ইয়ার ওল্ড ম্যান প্রেজেন্টেড উইথ আর্থ্রাইটিস এন্ড রিকারেন্ট লেশন অন টাং, হি হ্যাজ হিস্ট্রি অফ পেইনফুল আলসার অন দ্য জেনিটালিয়া। তো এটা আপনারা বুঝতেই পারছেন যে এটার কি হবে, এটা ডায়াগনোসিস কি, অকুলার ম্যানিফেস্টেশন কি, স্কিন টেস্ট কি, এবং ড্রাগস অফ ট্রিটমেন্ট। এখানে দেখেন ব্যাচেট ডিজিজ, এখানে আমাদের অনেকগুলো অপথালমোলজিক কমপ্লিকেশন আছে, এটা মনে রাখতে হবে। অ্যান্টেরো পোস্টেরিয়র ইনভিটাইটিস, সেলস ইন দ্য ভিট্রিয়াস এবং রেটিনাল ভাস্কুলাইটিস। আর প্যাথার্জি টেস্ট করে আমরা কনফার্ম করার চেষ্টা করি এনএসআইড, কর্টিকোস্টেরয়েড, থ্যালিডোমাইড এবং কোলচিসিন দিয়ে থাকি। থ্যালিডোমাইড সাধারণত, থ্যালিডোমাইডের ইউজ সাধারণত ল্যাপ্রা রিয়াকশনে হয় আর হচ্ছে ব্যাচেটস ডিজিজে হয়। এখানে দেখেন, এখানে পেডিগ্রিটা, এখানে একটা পেডিগ্রি দেয়া আছে, পেডিগ্রিটা এবং মুড অফ ইনহেরিটেন্স কি, ডায়াগনোসিস এর ফেভারে কি কি পয়েন্টস আছে, নেম অফ দ্য ডিজিজ অফ দ্য সেমিনাল মুড ইনহেরিটেন্স। এখন পেডিগ্রি দিয়ে তো একটা কোশ্চেন আসবেই, এখন পেডিগ্রি নিয়ে যে কোশ্চেন আসে সেখানে কিন্তু হচ্ছে কি ট্রিটমেন্ট দিব এবং কি কাউন্সিলিং করব, এই বিষয়গুলোও ইনক্লুড করা হয়। তো আপনার পেডিগ্রির যে বিষয় আছে, গত সেশনে আসছিল ডুশিনি মাসকুলার ডিস্ট্রফি, তো ডুশিনি মাসকুলার ডিস্ট্রফি তো এবার আসবে না, তো এবার হিমোফিলিয়ার পেশেন্টের হচ্ছে কি কি হচ্ছে কাউন্সিলিং করব, এবং হিমোফিলিয়ার পেশেন্টের ক্রাইসিস নিয়ে আসলে কি ট্রিটমেন্ট দিব, সেই বিষয়গুলো একটু খেয়াল করে আমাদের পড়তে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পেশেন্টের, এটা যেহেতু হচ্ছে একটা ক্যারিয়ার স্টেজ আছে, নর্মাল আছে, এবং পেশেন্টের হচ্ছে এফেক্টেড আছে, এবং এফেক্টেড যারা আছে এরা সবাই হচ্ছে মেল, তো চেহারাটা দেখে সহজেই বুঝতে পারছেন যে এটা ডায়াগনোসিস কি হতে যাচ্ছে। এটা একটা এক্সলিঙ্কড রিসেসিভ ডিজিজ, এটাও একটা প্রেজেন্টেশনে আসা অসপি, জানেন এটার সম্পর্কে, এটা আমি আর বলতে চাচ্ছি না। সিমিলার মুড অফ ইনহেরিটেন্স কি কি আছে, হিমোফিলিয়া, গ্লুকোজ 6 ফসফেট ডিসঅর্ডার, ডুশিনি মাসকুলার ডিস্ট্রফি, এটা চলে গেছে। হিমোফিলিয়ার কাউন্সিলিং কি কি করতে পারে, 3-4টা গত সেশনে আসছিল যে হিমোফিলিয়া ওই পেশেন্টকে কি কি কাউন্সিলিং করব বা কি কি ট্রিটমেন্ট করব। এবং এক্স লিঙ্ক রিসেসিভ যদি হয় তাহলে তখন দেয়া ছিল যে পেশেন্টের হচ্ছে গিয়ে তিনজন ভাই বোন ছিল, এর মধ্যে ভাইয়ের কত পার্সেন্ট হওয়ার চান্স, বোনের কত পার্সেন্ট হওয়ার চান্স, এই বিষয়গুলোকে ইনক্লুড করেছিল। সাধারণত 25% হচ্ছে চান্স থাকে এফেক্টেড হওয়ার, যদি হচ্ছে মা ক্যারিয়ার হয় এবং বাবা নর্মাল হয়, মেল চাইল্ডের 25% চান্স থাকে। যদি দেখা যায় যে ওর দুইটা মানে
যদি বলে যে ওর হচ্ছে গিয়ে ভাই বোনের মধ্যে কত পার্সেন্ট চান্স এফেক্টেড হওয়ার, তাহলে বোনের তো কোনো চান্সই নেই, বোন থাকবে ক্যারিয়ার, তাহলে এখানে 25% চান্স থাকবে এফেক্টেড হওয়ার। এক্সট্রা চেস্ট, দেখেন এক্সট্রা চেস্টের মধ্যে অনেকগুলো এক্সট্রা চেস্ট আছে, কিন্তু যে বিষয়গুলা দেখতে হবে, এক্সট্রা চেস্ট তো থাকবেই এবং এক্সট্রা চেস্ট দুইটা থাকে। গতবার ছিল হচ্ছে একটা সার্কোইডোসিসের এক্সট্রা চেস্ট ছিল, আর আরেকটা ছিল হচ্ছে লাং ফাইব্রোসিস, এবং এর সাথে হচ্ছে ভার্টিব্রাল, পরে ভিতরে দেখা গেল যে ভার্টিব্রাল গুলা সব কলাপসড হয়ে আছে, অস্টিওপোরোসিস এবং লাং ফাইব্রোসিস, পুরো ডিস্ট্রাক্টেড ডিস্ট্রাক্টেড লাংস, অনেক ফাইব্রাস ব্যান্ড ছিল, ট্রাকিয়া শিফটেড ছিল, অনেকগুলো ফাইন্ডিংস ছিল। তো এক্সট্রা চেস্ট দুইটা থাকবে, এক্সট্রা চেস্টটা খুব সহজে খুব অল্প সময়ের মধ্যে ডায়াগনোসিস করে ফেলতে হবে, আপনি দেখে লিখতে লিখতে মানে জাস্ট একদম সময় নেওয়া লাগবে, যাবে না মানে 5 সেকেন্ডের মধ্যে দেখে ডায়াগনোসিস করে ফেলতে হবে, না হলে লিখতে গেলে পরে লিখতে পারবেন না। প্যারেনকাইমা আমরা দেখি ট্রাকিয়া শিফটেড কিনা, কার্ডিয়াক শ্যাডোর মধ্যে আপনি কার্ডিয়াক শ্যাডোটা এনলার্জড কিনা দেখে নিতে হবে, ক্যালসিফিকেশন আছে কিনা, কোনো অ্যাওটিক ক্যালসিফিকেশন বা কার্ডিয়াক শ্যাডোতে কোনো ক্যালসিফিকেশন আছে কিনা সেটা দেখবেন। পালমোনারি কোনাস, পালমোনারি কোনাসটা বালজিং আছে কিনা, এএসডির জন্য এটা দেখবেন। প্লুরাতে কোনো প্ল্যাক, প্লুরাতে কোনো ইরেগুলারিটি আছে কিনা, কোনো প্ল্যাক আছে কিনা, প্লুরাল ইফিউশন এটা দেখেন। ফিশার, ফিশারটা দেখতে হবে, হরাইজন্টাল ফিশার সহ যদি ইনভলভমেন্ট থাকে তাহলে সেটা হবে কনসোলিডেশন, বা কোনো পালমোনারি ইডিমার জন্য যে ফিশারের মধ্যে ইডিমা হয় সেরকম কোনো ফাইন্ডিংস দেওয়া আছে কিনা সেটা দেখবেন। রিপস ডিস্ট্রাকশন ভেরি ইম্পর্টেন্ট, রিপ ডিস্ট্রাকশনটা ভালো করে খেয়াল করতে হবে, যদি কোনো কার্সিনোমার সিনারিওর মতো দেয়া থাকে, কোনো অ্যাবসেন্স আছে কিনা রিপস, কোনো লোবেকটমি আছে কিনা। আমরা একটা এক্সট্রা চেস্ট ছিল যেখানে হচ্ছে রিপস গুলো সব এক্সপানশন, হেমোলাইটিক অ্যানিমিয়ার মতো, হেমোলাইটিক অ্যানিমিয়ার জন্য রিপস গুলো সব এক্সপানশন হয়ে গেছিল, সেই জন্য হচ্ছে এক্সপানশন আছে কিনা সেটাও দেখতে হবে, ফ্র্যাকচার আছে কিনা, কোনো ট্রমার হিস্ট্রি আছে কিনা সেটা দেখতে হবে, ভার্টিব্রাল ফ্র্যাকচার বা স্কোলিওসিস আছে কিনা। এক্সট্রা চেস্ট হলেও ভার্টিব্রা গুলো ঠিক আছে কিনা সেটা দেখে নিতে হবে, ব্রেস্ট শ্যাডো অ্যাবসেন্ট কিনা দেখতে হবে, প্যারা ভার্টিব্রাল শ্যাডো আছে কিনা, হার্ট উইদিন হার্ট, হার্টের ভিতরে হার্ট আছে কিনা, প্যারা ভার্টিব্রাল শ্যাডো আছে কিনা দেখতে হবে। ডায়াফ্রামিটি এবং ডায়াফ্রামিটিক এরিয়ায় ক্যালসিফিকেশন আছে কিনা, কারণ ক্যালসিফাইড স্প্লিনিক লেশন থাকে, তো এক্সট্রা চেস্ট দেওয়া আছে কিন্তু আসলে প্রবলেম কিন্তু হয় প্যানক্রিয়াটিক ক্যালসিফিকেশন, না হয় ক্যালসিফিকেশন ইন দ্য স্প্লিন। তো এই বিষয়গুলো সব খেয়াল করলে আপনারা এক্সট্রা চেস্ট গুলো কিন্তু দেখতে পারবেন। এক্সট্রা চেস্ট সবাই জানেন খুব বেশি হচ্ছে প্রবলেম হচ্ছে হওয়ার কথা না, এখানে দেখেন ক্যাভিটারি লেশন আছে, কিন্তু এখানে যেটা দেখতে হবে যে ডায়াফ্রাম উপরে উঠে গেছে কিনা, এই যে দেখেন এটা হচ্ছে গ্যাস শ্যাডো, এই এক্সরেটা দেখানোর উদ্দেশ্য এটা ক্যাভিটারি লেশন আছে এটা বুঝতেছেন, এই যে এখানে ডায়াফ্রামের এখানে রাইট, এই যে দেখেন লেফট ডোমটা উপরে উঠে গেছে, এই যে ডায়াফ্রামেটিক গ্যাস শ্যাডো এর নিচে, তো ডায়াফ্রাম উপরে উঠে গেছে মানে হচ্ছে এর সাথে ফ্র্যাকচার রিপস ছিল, এই যে এই পাশে ফ্র্যাকচার রিপস ছিল। তো এই বিষয়গুলো খেয়াল করতে হবে, আমরা এই ক্যাভিটারি দেখেই যদি আপনি, তাহলে 3 নম্বর দেওয়া আছে ক্যাভিটারি লেশন পেলেন 1 নম্বর, বাকি 2 নম্বর পেলেন না, তো কোনো ফ্র্যাকচার রিপস আছে কিনা এবং হচ্ছে কোনো মানে ডায়াফ্রাম এলিভেটেড আছে কিনা সেটা দেখবেন। এখানে দেখেন এখানে কি বলা হচ্ছে, এখানে এটিওলজির জন্য স্যার এটা জলিল স্যারের এক্সরে, এখানে ট্রমা বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখান থেকে অ্যাসপিরেশন নিউমোনিয়া হয়েছে, রিব ফ্র্যাকচার হয়েছে, সেকেন্ডারি ইনফেকশন লাং অ্যাবসেস হয়েছে, আর সেকেন্ড আরেকটা কজ হতে পারে ব্রঙ্কিয়াল কার্সিনোমা হয়ে কলাপস হয়েছে, লাং অ্যাবসেস হয়েছে এবং ফ্র্যাকচার হয়েছে সেকেন্ডারি হয়ে রিব ফ্র্যাকচার হয়েছে। তো এই দুইটা হচ্ছে এক্সপ্লেনেশন স্যার হচ্ছে গিয়ে দিয়েছিলেন। ফাইন্ডিংস ইন দ্য জেনারেল এক্সামিনেশন সেটা তো সেই অনুযায়ী হবে, এখানে দেখেন ওয়েল সার্কামফ্রেক্স কতগুলা লেশন আছে, এখানেও দেখেন ক্যাভিটি ছিল। এই এই অংশটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এখানে দেখে অনেকে এটা মনে মনে করবেন যে আচ্ছা এটা কি প্লুরাল ইফিশন, কিন্তু প্লুরাল ইফিশন কিন্তু না, এখানে দেখেন এখানে কিন্তু হচ্ছে ট্রাকিয়া শিফটেড, তাহলে এটা হচ্ছে কলাপস। এখানে কলাপস আর লোবেকটমি যদি দুইটা ডিফারেন্সিয়াল চাই তাহলে হবে। এখানে দেখেন এখানে হচ্ছে অ্যান্টি টিবি ড্রাগস দেওয়া ছিল, পেশেন্ট হেমোপটাইসিস নিয়ে আসছে, তাহলে এখানে কি হতে পারে, এখানে দেখেন এখানে আপার লোবে হচ্ছে গিয়ে
ফাইব্রোসিস ফাইব্রাস ব্যান্ডের মতো আছে, কিন্তু এই অংশটা দেখেন যেখানে টিউবারকুলোসিস বা স্কারিং ফাইব্রোসিস হয় প্রন টু ডেভেলপ হচ্ছে কার্সিনোমা ব্রঙ্কাস, এখানে কিন্তু এই যে এই লেশনটা আছে এই লেশনটা যাতে মিস না করে সেই জন্য এই এক্সরেটা দেওয়া। এখানে দেখেন এখানে হচ্ছে একটা হোমোজেনাস অপাসিটি এখানে আছে, একটা বিশাল বড় অপাসিটি দেখতে পাচ্ছেন রাউন্ডেড, এখানেও অপাসিটি আছে এই পাশেও অপাসিটি আছে, এখানে ছোট ছোট ক্যানন বলের মতো আর এটা বড়, তাহলে এটা হচ্ছে কার্সিনোমা লাং উইথ মেটাস্টেসিস, মানে লাং থেকে লাং এ মেটাস্টেসিস হয়েছে, মানে এটা দেখে যেন আমি থেমে না যাই, বাকি দুইটা ফাইন্ডিংস আছে কিনা সেটা যেন বলতে পারে, সেই জন্য এই এক্সরেটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে। এখানে দেখেন কার্সিনোমা লাং যখন একটা জায়গায় থাকে, এটাও দেখেন এখানে আছে, তাহলে এক জায়গা থেকে আরেকটা লাংস এ মেটাস্টেসিস হলো কিনা সেটা দেখতে হবে। এটা প্রয়োজন নাই, এটা দেখেন এই 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 এক্সরেটাই হচ্ছে গিয়ে গত সেশনে এসেছে, তো এই এক্সরেটা তো আসবে না, এটা আপনাদের যত বেশি প্রয়োজন নাই, কিন্তু ডিডি গুলো বাইল্যাটারাল হচ্ছে যখন হাইলার লিম্ফেডেনোপ্যাথি থাকে তখন এই ডিডি গুলো সে ডিফারেনশিয়েটিং ডিফারেনশিয়াল ডায়াগনোসিস গুলো সাধারণত দেয়া হয়। আচ্ছা এখানে এখানে দেখেন এখানে হাইপার ট্রান্সলুসেন্ট শ্যাডো ছিল হচ্ছে রাইট সাইডে কলাপস লাং মার্জিন উইথ এয়ার ফ্লুইড লেভেল হাইড্রোনিউমোথোরাক্স, আমাদের অনেক সময় হাইড্রোনিউমোথোরাক্সটাকে আমরা মিস করি, সেই রকম যেন হাইড্রোনিউমোথোরাক্স যেন মিস না হয়, এক সাইডে দেখা যায় যে হোমোজেনাস অপাসিটি আছে সানরে অ্যাপিয়ারেন্স আছে, অপর সাইডে হচ্ছে হাইড্রোনিউমোথোরাক্স আছে। আচ্ছা এখানে দেখেন অ্যাবসেন্স অফ রিবস আছে, এই যে ফিফথ রিবসটা অ্যাবসেন্স, এটা 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 হচ্ছে লোবেক্টমি, এই ফিফথ রিবটা অ্যাবসেন্স আছে, কোনো রিবস অ্যাবসেন্ট আছে কিনা সেই বিষয়টা একটু খেয়াল করতে হবে। আচ্ছা এখানে দেখেন এখানে হচ্ছে ক্রিসেন্টিক একটা এয়ার ফ্লুইড লেভেল আছে, ক্রিসেন্টিক এয়ার ফ্লুইড লেভেল আছে অ্যাসপারজিলোমা, এটা হচ্ছে মাল্টিপল বুলাস লেশন যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। আচ্ছা এখানে খুব সহজেই দেখতে পাচ্ছেন অ্যাবসেন্স অফ সিক্স থ্রি, এখানে দেখেন এখানে বিশাল একটা হচ্ছে রেগুলার মার্জিন একটা সিঙ্গেল সলিটারি লেশন আছে, তো সেটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস গুলো আপনারা জানেন সলিটারি পালমোনারি নোডিউল, সব জায়গায় ঘুরে ফিরে চেস্ট হলে কার্সিনোমা না হয় তো নিউমোনিয়া আর না হয় তো টিউবারকুলোসিস, এই তিনটা জায়গায় চলে যাচ্ছে। এখানে দেখেন এখানে এই যে এই পাশে হচ্ছে সার্জিক্যাল এমফাইসিমা আর এই পাশে কিন্তু কোনো ধরনের অ্যাবনর্মালিটি কিছু নাই, এই যে এই অংশটা শুধু হচ্ছে ফুলা, এইরকম কোনো কিছু দেয় কিনা যে কিছুই দেখা যাচ্ছে না কিছুই বোঝা যাচ্ছে না। এখানে দেখেন এখানে হচ্ছে ক্যালসিফাইড শ্যাডো কার্ডিয়াক বর্ডার বরাবর, এই অংশটা ভালো বোঝা যাচ্ছে যে ক্যালসিফাইড শ্যাডো কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস সাধারণত লোয়ার জোনে বেশি হয়, এখানে দেখেন ক্যালসিফাইড শ্যাডো এই যে এই অংশটা ক্যালসিফাইড শ্যাডো, এটা একটা এমসিপিএস এর কোশ্চেনেও সারা এক্সরে তেও সারা নিয়ে আসছিল, তো এইরকম মানে এক্সরে দেখে বোঝা কিন্তু কঠিন, তো এইখানে এরকম ক্যালসিফাইড শ্যাডো আছে কিনা কোনো কিছু যদি প্যারেনকাইমাতে না দেখা যায়, দেখেন যে এই অংশে যে স্প্লিনিক অ্যাবসিস হয়ে ক্যালসিফিকেশন হয়ে এইরকম শ্যাডো তৈরি হয়, তাহলে স্প্লিনিক ক্যালসিফিকেশনের কি কি কারণ আছে আমরা দেখতে পারি, টিউবারকুলোসিস ক্যালসিফাইড সিস্ট কোনো ওল্ড ক্যালসিফাইড অ্যাবসিস এর মধ্যে ক্যালসিফিকেশন হয়েছে, হাইপার ক্যালসিমিয়া হিস্টোপ্লাজমোসিস পোস্টোমাটিক, আচ্ছা এখানে দেখেন এই যে প্যারাভ্রাডিবেল শ্যাডো কোথাও কিচ্ছু দেখা যাচ্ছে না, এই যে হার্ট উইদিন হার্ট হার্টের ভিতরে একটা হার্ট, এই যে প্যারাভ্রাডিবেল শ্যাডো এখানে ডিসপ্লেস গুলো রিডিউস হয়ে গেছে প্যারাভ্রাডিবেল শ্যাডো মানে পটস ডিজিজ। এখানে দেখেন এই এই মেল প্রেজেন্টেড উইথ হচ্ছে ওয়েট লস এবং ক্রনিক কাফ, লাস্ট ডিউরিং লাস্ট 40 ইয়ার্স হি ওয়াজ এমপ্লয়েড এট নেভি শিপইয়ার্ড, যদি মানে শিপইয়ার্ডের কিছু থাকে তাহলে বুঝতে হবে যে এটা প্লুরাল প্লাক এবং হচ্ছে অ্যাসবেস্টোসিস এর সিনারিও দেওয়া হচ্ছে,
এখানে দেখেন প্লুরাল প্ল্যাক, যদি নেভি শিপইয়ার্ডের দেওয়া থাকে তখন এই লেশনগুলোকে প্ল্যাক হিসেবে উল্লেখ করবেন। নোডুলার প্ল্যাক আছে, এটা যেগুলো কমপ্লিকেশন হয়, ফাইব্রোসিস হয়, ইনফিউশন হয়, মেসোথেলিওমা হয়, ব্রঙ্কোজিলিক কার্সিনোমা হয়। পালমোনারি অ্যাসবেস্টোসিস, আমাদের কি করতে হবে, বায়োপসি করতে হবে, থোরাসকোপিক বা থোরাকোটমি করে বায়োপসি করতে হবে। এখানে দেখেন এখানে একটা ক্যাভিটারি লেশন আছে আর এর সাথে হচ্ছে রেনাল অ্যাবনর্মালিটি আছে, তাহলে বুঝতেই পারছেন যে ওয়েগনার্স অ্যাবনর্মাল, ওয়েগনার্স গ্রানুলোমেটোসিস। আমাদের এখানে কি করতে হবে, এখানে যদি ইনভেস্টিগেশন দেয় এখানে কিন্তু আমাদের ইউরিন রুটিন এক্সামিনেশন অবশ্যই উল্লেখ করতে হবে, এবং হচ্ছে আনকা বা ভাস্কুলাইটিস এর যে মার্কার গুলো আছে সেগুলো উল্লেখ করতে হবে। ইদানিং এই যে ওয়েগনার্স গ্রানুলোমেটোসিস হচ্ছে মানে মাইক্রোস্কোপিক পলিঅ্যাঞ্জাইটিস উইথ গ্রানুলোমেটোসিস, এই ওয়েগনার্স গ্রানুলোমেটোসিসটা স্যারদের খুবই পছন্দ। এটার অনেক ধরনের ছবি পাওয়া যায়, পিক্টোরিয়াল পাওয়া যায়, এক্সরে চেস্ট পাওয়া যায়, ইউরিন ফাইন্ডিংস অ্যাবনর্মালিটি পাওয়া যায়, যে কারণে এটা কিন্তু খুবই পছন্দ। তো ওয়েগনার্স গ্রানুলোমেটোসিস রিলেটেড কোনো কোশ্চেন আসতে পারে। এক্সরে যেটা রিউমাটোলজিক্যাল এক্সরে, রিউমাটোলজিক্যাল এক্সরে মধ্যে যেহেতু এক্সরে চেস্টে দুইটা এক্সরে চলে আসে, কিন্তু অথবা একটা এক্সরে চেস্ট একটা রিউমাটোলজিক্যাল এক্সরে দিতে পারে। এক্সরে চেস্ট মানে এক্সরে যদি রিউমাটোলজিক্যাল এক্সরে দেয় তাহলে এর মধ্যে যেটা কমন দেওয়ার বিষয় একটা হচ্ছে গাউট আর একটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, এই দুইটার মধ্যে দেওয়ার মানে সম্ভাবনাই হচ্ছে বেশি। এখানে দেখেন পাঞ্চড আউট লেশন আছে, ওভারহ্যাঙ্গিং এজ দিয়ে পাঞ্চড আউট লেশন আছে, এই যে সব পাঞ্চ আউট লেশন আছে। পাঞ্চড আউট যদি লেশন থাকে তাহলে এটা হচ্ছে পাঞ্চড আউট, যেগুলো লেশন থাকে সেখানে সেখানে সাধারণত সেটা গাউট হয়, এবং গাউটের এক্সরে গুলা, গাউট রিলেটেড আসলে অনেক কোশ্চেন আছে, গাউট রিলেটেড কোশ্চেন গুলা নিশ্চয়ই হচ্ছে সবাই পড়েছেন। কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর আমরা কি কি বলবো, গাউটে আমরা হচ্ছে যখন হচ্ছে গিয়ে আমরা ইউরিক অ্যাসিড লোয়ারিং ড্রাগস আমরা কখন কখন দিব, আমরা পেশেন্টকে হচ্ছে রেনাল ফেইলুর থাকলে হচ্ছে কোন ড্রাগস দিব, ফার্স্ট লাইন ড্রাগস কি, এবং এই রিলেটেড যে কোশ্চেন গুলো আছে গাউটের রিলেটেড অনেকগুলো কোশ্চেন আছে, সেই কোশ্চেন গুলা কিন্তু পড়ে নিতে হবে। আমি এখানে খুব বেশি আর এই গাউট রিলেটেড কোশ্চেন গুলা যেহেতু অলরেডি সবার আপনাদের পড়তেও হবে, সময়েরও স্বল্পতা, গাউট রিলেটেড কোশ্চেন গুলো আশা করি সবাই জানেন। আচ্ছা, হ্যান্ড র্যাশ, আমি এখন বলতে চাচ্ছি যে পিক্টোরিয়ালের মধ্যে, পিক্টোরিয়াল যে কোনো কি কি সিস্টেম থেকে থাকতে পারে, একটা হ্যান্ডে একটা র্যাশ থাকতে পারে, আমি অ্যাজ এ হোল এটা কি হবে ডায়াগনোসিসটা জানলে আপনি বাকি জিনিসগুলা করতে পারবেন। যদি হ্যান্ড র্যাশ থাকে তাহলে আপনার কি করতে হবে, কি চিন্তা করতে হবে, হ্যান্ড র্যাশ থাকলে এসএলই কিনা, সার্কয়েড কিনা, পোরফাইরিয়া কিনা, সানবার্ন কিনা, ডায়নামাইটোমায়োসাইটিস কিনা, এবং স্কিন টিবি কিনা। যদি হ্যান্ড র্যাশ দেয়, হ্যান্ড র্যাশ এরকম একটা হ্যান্ড র্যাশ দেওয়া থাকে, এই বিষয়গুলো আপনি আপনারা চিন্তা করবেন, এবং এর সাথে কোন সিনারিওটা হচ্ছে সবচেয়ে বেশি ফিট হয় সে অনুযায়ী অ্যান্সারটা করবেন। হ্যান্ড র্যাশ এই ডিজিজগুলো চিন্তা করতে হবে। এখানে দেখেন ফেসিয়াল র্যাশ, যদি ফেসিয়াল র্যাশ থাকে তাহলে আপনি ফেসিয়াল এরকম একটা র্যাশ পেলেন, যে কোনো জায়গায় যে কোনো একটা র্যাশ, গ্যাংগ্রিন থাকলে তো আপনি সহজেই বুঝতে পারেন যে গ্যাংগ্রিন থাকলে সাধারণত ভাস্কুলাইটিস নির্দেশ করে, কিন্তু গ্যাংগ্রিন থাকলে ভাস্কুলাইটিস ছাড়াও আরো অন্যান্য কিন্তু ডিজিজ, যেমন অ্যাথেরোস্ক্লেরোটিক ডিজিজ যখন ওয়াইড স্প্রেড হয়ে যায় তখনও কিন্তু এরকম গ্যাংগ্রিন নিয়ে পেশেন্ট আসতে পারে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে। সুতরাং ভাস্কুলাইটিস, এসএলই বা স্ক্লেরোডার্মার সাথে সাথে অ্যাথেরোস্ক্লেরোটিক ডিজিজটা বা এই রিলেটেড কোনো সিনারিও দেওয়া আছে কিনা গ্যাংগ্রিনের সাথে সেটা দেখার একটু চেষ্টা করবেন। ফেসিয়াল র্যাশ যদি থাকে, এই ধরনের ফেসিয়াল র্যাশ কিন্তু যে কোনোটাতে হতে পারে এই ডিজিজ গুলোর মধ্যে, দেখেন এসএলই হতে পারে, সার্কয়েড, লেপ্রোসি, টিবি, যে কোনো ইনসেক্ট বাইট বা সানবার্ন, এই বিষয়গুলো তো জরুরি না কিন্তু এই চারটা দেখেন এরা যে কোনো জায়গায় কিন্তু র্যাশ তৈরি করতে পারে। কিন্তু ফেসে যদি হয়, এসএলই তে সাধারণত মেলার র্যাশ হয়, তবে এই ধরনের র্যাশও হতে পারে, এই ধরনের প্ল্যাক টাইপের র্যাশ হচ্ছে সার্কোইডোসিস, লেপ্রোসি বা টিবির জন্য কমন। এখানে দেখেন নোজ, নোজে যদি কোনো লেশন হয়, দেখেন নোজে, দেখেন এখানে আপনারা দেখতেছেন হচ্ছে নোডিউলার, গ্রানুলার, ক্রাস্টেড লেশন, তো এই ধরনের যদি কোনো লেশন দেয়, নোজ যদি কোনো লেশন দেয় তাহলে আমরা কি চিন্তা করব, নোজ লেশন দেয় বা নোজ ডিফর্মিটি থাকে তখন আমরা কি কি চিন্তা করি, সাধারণত হচ্ছে নোজের লেশন গুলা যদি দেয়, নোজ মানে নেজাল ব্রিজ ইনভলভ করতে পারে, নেজাল ব্রিজ ইনভলভ নাও করতে পারে, যদি শুধু নোজ লেশন দেওয়া থাকে, কোনো নেজাল ব্রিজের ইনভলভমেন্ট না থাকে, তাহলে আমরা কি কি চিন্তা করতে পারি,
সার্কোইডোসিস, কিউটিনিয়াস লুপাস, স্কিন টিবি, পোস্ট কলাজন ডার্মাল লেশমেনিয়াসিস এবং লেপ্রোসি। পোস্ট কলাজন ডার্মাল লেশমেনিয়াসিস কিন্তু যে কোনো ফেসিয়াল লেশন দিয়ে দিতে পারে। আপনি হচ্ছে ডায়াগ মানে আপনি দেখবেন যে হচ্ছে সিনারিওটা কোন দিকে যাচ্ছে এবং কোশ্চেনটা কোন দিকে যাচ্ছে। নেক এরিয়ায় যদি র্যাশ থাকে তাহলে আপনি কি চিন্তা করবেন? এই যে দেখেন নেক এরিয়ার র্যাশ থাকলে আমরা কি চিন্তা করি, দেখেন এই নেক এরিয়ায় এরকম যদি র্যাশ থাকে, পিগমেন্টেশন র্যাশ থাকে নেকলেস এরিয়ায়, এটা সাধারণত নিয়াসিন ডেফিসিয়েন্সিতে হয়। এখানে এই এরিয়াতে যদি র্যাশ থাকে, এই যে ধরেন এইরকম র্যাশ গুলো, এগুলো সবগুলো কিন্তু এসএলই র্যাশ, এসএলই থেকে কিন্তু র্যাশ যে কোনো এরিয়াতেই হতে পারে। দেখেন কি কি জায়গায় র্যাশ থাকে, এসএলই, ডার্মাটোমায়োসাইটিস, ডার্মাটোমায়োসাইটিস এর সিনিয়র শল প্যাটার্নের র্যাশ ক্যারেক্টারিস্টিক র্যাশ দিতে পারে, এক্সিমা, এক্সিমা দেওয়ার সম্ভাবনা কম, কন্ট্রাক্ট ডার্মাটাইটিস, নিয়াসিন ডেফিসিয়েন্সি, নিয়াসিন ডেফিসিয়েন্সিটা অলরেডি দেখালাম, সেটা সাধারণত পিগমেন্টেশন হয়ে থাকে, আর শল এরিয়ায় র্যাশ এটা ডার্মাটোমায়োসাইটিস এ হওয়ার সম্ভাবনা বেশি। এই ধরনের র্যাশ সাধারণত এসএলই তে হওয়ার বেশি, যে অ্যানুলার র্যাশ থাকে। আচ্ছা ইয়ারলোব ইনভলভমেন্ট থাকে কি হতে পারে, ইয়ারলোব থিকেন্ড বা যদি এরাইথোমেটাস থাকে কি কি ডিডি চিন্তা করবো, যেগুলো পেরিকন্ড্রাইটিস থাকতে পারে, সার্কোডোসিস, স্কিন টিবি, পোস্ট কলাজাল ডার্মাল লেশমেনিয়াসিস এবং লেপ্রোসি। তো আপনাদের যে ক্ষেত্রে এখন যেটা পড়তে হবে, এখন হচ্ছে গিয়ে সার্কোডোসিস দিয়ে ছবি দিতে পারে, সার্কোডোসিস, টিউবারকুলোসিস তো প্রত্যেকেই জানে, কালা জ্বর, পোস্ট কালা জ্বর এবং লেশমেনিয়াসিস এবং লেপ্রোসি, লাস্ট মুহূর্তে এই দুইটা সম্পর্কে কিন্তু দেখে যেতে হবে, কারণ যে কোনো পিক্টোরিয়াল তো অবশ্যই থাকবে, এবং পিক্টোরিয়ালে হচ্ছে কিন্তু এই ধরনের যে কোনো একটা পিক্টোরিয়ালের ছবি থাকতে পারে, এবং কমন জিনিসগুলো কিন্তু থাকবে না। এটা ভিটামিন সি ডেফিসিয়েন্সির একটা ছবি, এখানে হচ্ছে দেখেন ককস্ক্রুর মতো কোনো একটা ডেফিসিয়েন্সি দিয়ে ছবি দিতে পারে, হেয়ার ফলিকল মানে পেরি হেয়ার ফলিকলের যে পেরিফেরিতে সেখানে হচ্ছে ককস্ক্রুর মতো, এবং সেখানে হচ্ছে লেশন গুলো হবে, প্যাটিচিয়াল র্যাশ হতে পারে। এই ধরনের কিছু দিলে কোনো ডেফিসিয়েন্সি ইন্ডিকেট করছে কিনা সেটা খেয়াল করার চেষ্টা করবেন। আমি সবার শেষে যেগুলো ছবিগুলো উল্লেখ করেছি সেটা হচ্ছে কোলোনোস্কোপিক একটা থাকার সম্ভব, এন্ডোস্কোপি অথবা কোলোনোস্কোপি, এটা কিন্তু একটা থাকবে, প্রত্যেক বাড়ি থাকে, ভ্যারিক্স অথবা আমি বললাম যে ভ্যারিক্স অথবা কোলোনোস্কোপিক কোনো ফিচার, আলসারেটিভ কোলাইটিস অলরেডি চলে আসছে, সিউডো মেমব্রেনাস কোলাইটিস অথবা হচ্ছে গিয়ে কোনো হচ্ছে আলসারেটিভ কোলাইটিস ছাড়া তো কোলোনোস্কোপিতে আর বাকি আর তেমন কোনো ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে নাই, আর এন্ডোস্কোপির মধ্যে হচ্ছে ভ্যারিক্স। এন্ডোস্কোপির মধ্যে এটা একটা ভ্যারিক্স এর ছবি, আপনার ডায়াগনোসিসটা সিএলডি রিলেটেড যে কোশ্চেন গুলো আছে এগুলো সব পড়তে হবে, সিএলডি, সিএলডির যে চাইল্ড প্লাক স্কোর, স্কোরিং, স্কোরিং সিস্টেম, আমরা ব্যান্ড লাইগেশনের আমাদের প্রসিডিউর বা প্রোগ্রাম, প্রোগ্রামটা কি কি করি, এবং হচ্ছে আমাদের সিএলডির প্রগনোসিস এবং পেশেন্টরা কতদিন বেঁচে থাকতে পারে বা ব্যান্ড লাইগেশনের ফলে সুবিধা হয় কিনা, এই রিলেটেড কোশ্চেন গুলা কিন্তু করতে পারে। ব্যান্ড লাইগেশন বা সিএলডি রিলেটেড কোশ্চেন কিন্তু ক্রনিক কেসেও করতে পারে। তো সিএলডি রিলেটেড যে স্কোরিং সিস্টেমটা এবং সিএলডির ম্যানেজমেন্টটা, হ্যামাটোলিসিস এর ম্যানেজমেন্টটা, সেটা একটু ইন জেনারেল পড়ে নিতে হবে, এটা ইমার্জেন্সিতেও পড়ে থাকতে হবে। এটা একটা ব্যান্ড, এটা একটা ভ্যারিক্স এর ছবি, এন্ডোস্কোপিক ভিউ। এখানে দেখেন এই এই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা সিউডো মেমব্রেনাস কোলাইটিস এর ছবি, কিন্তু আলসারেটিভ কোলাইটিসেও এই ছবি থাকতে পারে, কিন্তু ওখানে কারণ কোলোনোস্কোপি দেখে কিন্তু বাইরে থেকে আপনি খুব ভালো করে বুঝতে পারবেন না যে এটা আসলে কি বোঝাতে চাচ্ছে, কিন্তু আলসারেটিভ কোলাইটিস তো অলরেডি চলে আসছে, সুতরাং এই আলসারেটিভ কোলাইটিস আর হচ্ছে আসবে না। এখানে দেখেন কতগুলা নোডিউল আছে, নোডিউলার লেশন, তার যদি সিউডো মেমব্রেনাস কোলাইটিস ফিচারে বলে তাহলে আপনি বলবেন যে অ্যাডহেরেন্ট সিউডো মেমব্রেন। তো আপনার বাকি যে ইনভেস্টিগেশন গুলো আছে সেটা আমরা অলরেডি বলেছি যে টক্সিন এ বি করতে হবে, পিসিআর, পিসিআর করতে হবে, স্টুল কালচার, এই রিলেটেড কোশ্চেন গুলো করতে হবে, আর ট্রিটমেন্ট তো হচ্ছে সিউডো মেমব্রেনাস ট্রিটমেন্ট কিন্তু অন্যরকম, সেই ট্রিটমেন্ট কিন্তু যেগুলো ফিকাল ট্রান্সপ্ল্যান্টেশন, ইনফ্লেক্সিমে, তো এই স্টেরয়েড, তো এই রিলেটেড যেগুলো ইনভেস্টিগেশন তো আপনারা জানেন, এবং ট্রিটমেন্ট সিউডো মেমব্রেনাস কোলাইটিসটা একটু পড়ে নিতে হবে, এটাও স্যারদের অনেক পছন্দের বিষয়। আর বাকি একটা বিষয় যেটা বাদ পড়লো সেটা হচ্ছে গিয়ে রেনাল সেল হচ্ছে কার্সিনোমা, রেনাল সেল কার্সিনোমা, এটারও অনেক ইন্টারপ্রিটেশন, ডাটা ইন্টারপ্রিটেশন, অনেক ধরনের হরমোনাল চেঞ্জ হয়, সেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, তো রেনাল সেল কার্সিনোমাটাও একটু পড়ে নিতে হবে। তো এক্ষেত্রে আমি এখানে আমার স্ক্রিন
এখানে আমার স্ক্রিনের শেয়ারিং এখানেই শেষ হচ্ছে। আপনাদের এই রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে তাহলে হচ্ছে আপনারা করতে পারেন। আমি হচ্ছে অলরেডি তো যারা পরীক্ষা দিবেন সময় খুবই কম এবং খুব শর্ট টাইমের মধ্যে এই বিষয়গুলো পড়ে ফেলতে হবে, আর বাকি তো আপনারা নিশ্চয়ই যথেষ্ট প্রিপারেশন নিয়েছেন। সবার জন্য বেস্ট অফ লাক। আপনাদের এই রিলেটেড কি কোনো কোয়ারি বা কোনো কিছু যোগ করতে চান কিনা সেশনে? অলরেডি 10টা বেজে যাচ্ছে প্রায়। কেউ কি সেশনে কোনো কিছু যোগ করতে চান তাহলে বলতে পারেন। থ্যাংকস আ লট, আপনার প্রেজেন্টেশনটা খুব ফ্রুটফুল হবে আশা করি করি আর কি। ইনশাল্লাহ ভাইয়া, আপনারা নিজেরা অনেক ভালো প্রিপারেশন নিয়েছেন কোনো কিছুতে। আসলে মানে আপনারা প্রত্যেকেই জানেন, আমি পরে মানে যখন অসপি থেকে বের হয়ে আসলাম সবাই কিন্তু বুঝতে পারছিল যে মানে উত্তরগুলো কি হবে, কিন্তু সেই সময়ের মধ্যে লিখে আসাটা খুবই কঠিন। এই জন্য হচ্ছে কখনো হচ্ছে মানে খুব স্ট্রং মেন্টালিটি নিয়ে যেতে হবে আর কি। ইনশাল্লাহ আপনারা সবাই অসপিতে অনেক ভালো করবেন এবং আইওই সেশনেও অনেক ভালো করবেন। আচ্ছা, আইওই এর ফরম্যাটটা যদি কাইন্ডলি একটু মানে মানে এখানে দিতেন, আইওই এর যে বিসিবিএস এর ফরম্যাটটা, তাহলে আমাদের জন্য একটু হেল্প হইতো আর কি। আইওই ফরম্যাটটা তো হচ্ছে মাহবুব ভাই শেয়ার করেছিলেন, তো সেখান থেকে আমি আসলে নিয়েছিলাম। মাহবুব ভাইকে ধন্যবাদ। আমাদের আপনার হচ্ছে ফরম্যাটের মধ্যে আপনি দেখেন, আমি পুরো স্ক্রিনে যখন শেয়ার করেছি, আমি আবার একটু দেখাচ্ছি। ফরম্যাটটা জানলে কিন্তু খুবই ভালো, আইওই ফরম্যাটটা না জানলে কিন্তু আপনার পক্ষে অ্যান্সার করা এবং অ্যান্সার সেভাবে বলাটা কিন্তু খুব কঠিন হয়ে যাবে। এই জন্য আমি আইওই ফরম্যাটটা আবার একটু দেখাচ্ছি। ফরম্যাটে প্রথমে ইমার্জেন্সি যেটা থাকবে, ইমার্জেন্সির ইভালুয়েশন থাকবে, সেখানে ইমার্জেন্সির কোনো ম্যানেজমেন্ট থাকবে না। স্টেশন ওয়ানে সেখানে থাকবে হিস্ট্রি, এক্সামিনেশন, ইনভেস্টিগেশন, কোনো বেসিক যদি অ্যানাটমিকের কোরিলেশন থাকে ইনভেস্টিগেশনের সাথে সেটা জানতে চাইতে পারে। প্যারা ক্লিনিক্যাল, প্যারা ক্লিনিক্যাল মানে মেনলি ল্যাবরেটরি ইনভেস্টিগেশন গুলা রিলেটেড যে মানে কোনো কোশ্চেন করতে পারে। এক্সামিনার এবং এক্সামিনি দুইজনেই হচ্ছে কিন্তু বলবেন আর কি। এক্সামিনার একটা কিছু, এক্সামিনি একটা কিছু বলার পরে আপনারা যারা মক টেস্ট দিয়েছেন আপনারা আরো ভালো জানবেন। শেয়ার হচ্ছে না কেন স্ক্রিন? আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি আপা, জি এটা আপনারা প্রত্যেকে জানেন, ইমার্জেন্সি ইভালুয়েশন, ইমার্জেন্সি ম্যানেজমেন্ট, এই অংশটা থাকবে শুধু ম্যানেজমেন্ট। ক্রনিক কেস কিন্তু ম্যানেজমেন্ট, ক্রনিক কেসের কিন্তু কোনো ইভালুয়েশনের করতে চাওয়ার সম্ভাবনা কম, ক্রনিক কেস ম্যানেজমেন্ট। রিসেন্ট আপডেটস এবং পাবলিক হেলথ এবং মেডিকেল ইথিক্স, পাবলিক হেলথ রিলেটেড আসার সম্ভাবনা কম, মেডিকেল ইথিক্স রিলেটেড আসার সম্ভাবনাই বেশি। মেডিকেল ইথিক্স এর একটা হচ্ছে আমি প্রেজেন্টেশন শেয়ার করেছিলাম, আমি নিজে তৈরি করে রেখেছিলাম, যেখানে শর্ট কয়েকটা হচ্ছে সিনারিও ছিল। এই এই এটা কি আপনারা পেয়েছেন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা গ্রুপে? আমার মনে হয় পাননি মনে। না না না, তো পাইনি। ঠিক আছে, এটা আমি আমি অ্যাড করে দিচ্ছি। এখানে দেখেন ইনভেস্টিগেশন, ডায়াগনোসিস এবং হচ্ছে রিলেভেন্ট বেসিক এবং প্যারাক্লিনিক্যাল সায়েন্সেস। বেসিক এবং প্যারাক্লিনিক্যাল সায়েন্সেস এটা আসলে এখান থেকে আসলে তেমন কিছু জানার সম্ভাবনা কম। রেশনাল ইউজ অফ ড্রাগ, ট্রিটমেন্ট, ট্রিটমেন্টটা কেন রেশনাল ইউজ অফ ড্রাগ? এখন দেখেন যে আপনি হচ্ছে একটা পেশেন্ট আসলো নন এসটি এলিভেশন এমআই, কোন পেশেন্ট সিভিয়ার চেস্ট পেইন নিয়ে আসলো, তারপর দেখা গেল যে পেশেন্টটা ছিল নন এসটি এলিভেশন এমআই, সেই ক্ষেত্রে নন এসটি এলিভেশন এমআই আপনি তখন পেশেন্টকে দিয়ে দিলেন হচ্ছে কি, নন এসটি এলিভেশন এমআই হলে পেশেন্টকে দিয়ে দিলেন স্ট্রেপটোকাইনেস বা পেশেন্টকে পিসিআই এর জন্য পাঠানো হলো। তো র্যাশনাল ইউজ অফ ড্রাগ অর ইন্টারভেনশন, আমি র্যাশনাল ইউজ করলাম কিনা,
যেমন ধরেন আমি একটা পেশেন্টের হচ্ছে গিয়ে পেশেন্টের আর যে পেশেন্টের ইনফিরিয়র এমআই এর সাথে পেশেন্টের হচ্ছে হাইপোটেনশন আছে, পেশেন্টের রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন আছে, আমি নাইট্রেটস দিয়ে দিলাম, তাহলে সেটা আমার রেশনাল ইউজ হলো কিনা? একটা পেশেন্টের হাইপোনেট্রিমিয়া আছে, ওর হচ্ছে গিয়ে ভলিউম ওভারলোড আছে, তো সেই ক্ষেত্রে পেশেন্টের সিভিয়ার হাইপোনেট্রিমিয়া আর উইথ ভলিউম ওভারলোড আছে, তাহলে সেক্ষেত্রে আমি যদি হচ্ছে পেশেন্টকে ফ্লুইড রেস্ট্রিকশন না করে আমি যদি নর্মাল স্যালাইন দিয়ে দিলাম যে আমি হিউজ অ্যামাউন্ট অফ ভলিউম মানে ফ্লুইড রেস্ট্রিকশন না করে আমি 0.9% নর্মাল স্যালাইন বেশি দিয়ে দিলাম, র্যাশনাল ইউজ আমি করলাম কিনা? একটা পেশেন্টে হচ্ছে খুবই হচ্ছে গরিব, তো আমরা সেই পেশেন্টটাকে আমি কি করলাম, আমি সেই পেশেন্টটাকে ইকোস্প্রিন না দিয়ে ক্লোপিডোগ্রেল দিয়ে দিলাম, তো র্যাশনাল ইউজ মানে প্রত্যেকটা জিনিসের কোন র্যাশনাল ইউজ যেন আমরা করতে পারি, সেই র্যাশনাল ইউজ অফ দ্য ড্রাগ। প্রগনোসিস এবং কমপ্লিকেশন, প্রগনোসিস আমার এখানে এমআই এর প্রগনোসিস এবং কমপ্লিকেশন গুলো সব জানতে হবে, এক্ষেত্রে যেগুলো আছে মানে মোস্ট কমনলি যেটা আছে মানে চেস্ট পেন, সিভিয়ার চেস্ট পেন নিয়ে আসে, অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন, অ্যাডভার্স যে কোনো ড্রাগ রিয়াকশন দেওয়ার পরে সেটা আপনারা জানেন আউটকাম কি কি হচ্ছে, আমরা যে ট্রিটমেন্ট দিলেই সব পেশেন্ট গুলো ভালো হয়ে যাবে বা ইমার্জেন্সি থেকে ভালো হয়ে যাবে, তার ভালো হওয়ার সম্ভাবনা কতটুকু, পার্সেন্টেজ ফ্যাটালিটি রেট কত, সে আউটকাম গুলো যেন আমরা বলতে পারি। এবং ড্রাগস এর হচ্ছে যে মানে ড্রাগস এর পার্সেন্টেজ অফ সাকসেস, যে ড্রাগস দিলে পরে আমাদের কতটুকু সাকসেসফুল হতে পারি, এর মধ্যে দেখেন, এর মধ্যে ধরেন এছাড়া তো স্ট্রেপটোকাইনেস ছাড়া তো আমি অন্য কোনো ড্রাগস এরকম দেখতে পাচ্ছি না যে ইমার্জেন্সি দিলে সেটার খুব আউটকাম আউটকাম খুব ড্রাস্টিক পাওয়া যায় বা আউটকাম এর কে অ্যাসেস করা হয়েছে, তো এই বিষয়গুলো হচ্ছে আমরা একটু খেয়াল করব। আমরা মেডিকেল আপডেটস, আমি অলরেডি বলেছি নিউ ড্রাগস ভ্যাকসিন রিসেন্ট গাইডলাইন, রিসেন্ট গাইডলাইনের মধ্যে আমাদের হাইপারটেনশনের গাইডলাইন, এডি এর গাইডলাইন, সিকেডি সম্পর্কে, সিকেডি গাইডলাইনটা জটিল আমার মনে হয় না আসবে, জিনা গাইডলাইনটা এবং হ্যাপাটাইটিস সি, যেহেতু হ্যাপাটাইটিস সি তে নিয়ে এবার নোবেল পুরস্কার পেয়েছে সেই জন্য হচ্ছে হ্যাপাটাইটিস সি এর যে ট্রিটমেন্টটা এটা আমাদের জন্য জরুরি। রিসেন্ট টেকনোলজি, আমার কাছে হাই ফ্লো নেজাল ক্যানুলা, এটা আমার কাছে খুব অক্সিজেন থেরাপি, এটা হচ্ছে আমার কাছে খুব বেশি জরুরি মনে হচ্ছে। এবং অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং, এটা নতুন যেহেতু শুরু হচ্ছে সেই জন্য এই অংশটুকু আমার কাছে জরুরি মনে হচ্ছে। ক্রনিক ডিজিজ ম্যানেজমেন্টের মধ্যে সেম ইমার্জেন্সি ম্যানেজমেন্টের যেই প্যারামিটার গুলো আছে ক্রনিক কেস ম্যানেজমেন্টেও সেই প্যারামিটার গুলাই থাকবে। পাবলিক হেলথ এপিডেমোলজি, এনভায়রনমেন্টাল হেলথ, এনভায়রনমেন্টাল হেলথ দেখেন এনভায়রনমেন্টাল হেলথ এর মধ্যে রোহিঙ্গা ইস্যুটা একটু পড়ে নিতে হবে, রোহিঙ্গা ইস্যু তাদের যে পাবলিক হেলথ প্রায়োরিটিস গুলা আমাদের যে ডেভিডসন থেকে পড়ে দিতে হবে। আর হেলথ থেকে হেলথ ইকোনমিক্স, হেলথ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপারটা একটু শর্ট নোট হিসেবে পড়ে নিতে হবে যে হেলথ ইন্স্যুরেন্স আমাদের দেশের প্রসপেক্টিভটা কতটুকু, আমাদের দেশে হেলথ ইন্স্যুরেন্স এর জন্য, হেলথ ইন্স্যুরেন্স তো আমাদের দেশে সেরকম ভাবে চালু নেই কিন্তু সরকার হেলথ ইন্স্যুরেন্স চালু করার কথা চেষ্টা করছে, কিন্তু আমার মনে হয় পাবলিক হেলথ রিলেটেড কোশ্চেন হিসেবে এগুলা থেকে মেডিকেল ইথিক্স থেকেই কোশ্চেন থাকবে, ওই আগের টপিকের চেয়ে আগের টপিক থেকে তেমন কিছু পড়ার কিন্তু নেই। মেডিকেল ইথিক্স এর উপর যে প্রেজেন্টেশনটা আছে সেটা জাস্ট কয়েকটা সিনারিও দেওয়া আছে, এর মধ্যে যে থিওরিগুলো আছে সেটা থেকে পড়ার কোনো কিছুই নেই, যে কয়েকটা সিনারিও দেওয়া আছে জাস্ট সিনারিও গুলো হচ্ছে একটু পড়ার হচ্ছে চেষ্টা করবেন, সিনারিও গুলো পড়ার চেষ্টা, সিনারিও গুলো দেখলেই বোঝা যাবে। এর চেয়ে তো আমাদের দেশে খুব বেশি মেডিকেল ইথিক্স রিলেটেড ইস্যু আমরা আসলে পাই না। তারেক স্যারের যে প্রেজেন্টেশন ছিল সেখানে যে ইস্যু গুলো ছিল প্রেজেন্টেশনটা আপলোড করে দিয়ে নেব, তারেক স্যারের যে প্রেজেন্টেশনটা সেটা মনে হয় অনেকেই দেখেছেন। একটা বিষয় যে অটোনমি আমি কখন ভাঙ্গি, আর হচ্ছে অটোনমি পেশেন্টের অটোনমিকে আমি হচ্ছে স্যারদের যেটা কথা আর কি যে সবসময় অটোনমিকেই আমি হচ্ছে প্রাধান্য দিব, পেশেন্টের যতই হচ্ছে ডিজিজ বা ফ্যাটালিটি থাকুক না কেন পেশেন্ট যদি এগ্রি না করে আমি কোনোভাবে ট্রিটমেন্ট দিব না। পেশেন্টের হচ্ছে অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস আছে, পেশেন্ট সার্জারি করতে না চায় তাহলে আমি সার্জারি করব না, এবং পেশেন্টের হচ্ছে এমআই আছে, পেশেন্ট স্ট্রেপটোকাইনেস নিতে চাচ্ছে না, না দিলে আমি হচ্ছে কিন্তু পেশেন্টকে দিতে পারবো না। অটোনমি, অটোনমি আমি কখন ভঙ্গ করতে পারবো, যখন হচ্ছে পেশেন্টের হচ্ছে যদি এইজ হচ্ছে কম থাকে
18 এর যদি অ্যাডাল্ট না হয় এবং পেশেন্ট যদি মেন্টালি হচ্ছে ডিসেবল থাকে এবং পেশেন্টের দেওয়ার মতো কেউ না থাকে, আনকনসাস থাকে, একটা আনকনসাস পেশেন্টকে নিয়ে আসছে, তার কোনো অ্যাটেন্ডেন্ট নাই, তো সেখানে যদি তারকে বলার মতো কেউ কোনো কিছু না থাকে তখন আমি অটোনমিটাকে ভাঙতে পারি, এছাড়া আমরা অটোনমিকে ভাঙতে পারবো না। আর জাস্টিস এটা তো আপনারা জানেন যে যার দেওয়া প্রয়োজন তাকে দিব, আর যার দেওয়া প্রয়োজন নয় আমি সবাইকে সমান চোখে দেখার চেষ্টা করব। কোনো কিছু বেনিফিট হয় কিনা পেশেন্টের, বেনিফিট না হলে রিস্ক বেনিফিট রেশিও চিন্তা করে, বেনিফিট না হলে সেই কাজটা হচ্ছে আমি করার চেষ্টা করব না, এবং পেশেন্টের কোনো ক্ষতি করব না, পেশেন্টের যেমন ক্ষতি করব না, যেমন পেশেন্টের হচ্ছে বিটা ব্লকার দিলে লাভ হবে পেশেন্টের হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজে, কিন্তু পেশেন্টের বিটা ব্লকার দিলে অ্যাজমা প্রভোক করে, তখন আমি পেশেন্টকে কিন্তু যদি বিটা ব্লকার দেই তাহলে নল ম্যালফিয়েসেন্স যেটা আছে সেটা কিন্তু আমি ভঙ্গ করলাম, তখন তাহলে কিন্তু সেটা করা যাবে না, যেটা বেনিফিট হবে সেটার জন্যই আমাকে ড্রাগস গুলো দিতে হবে। মেডিকেল ইথিক্স রিলেটেড আর কতগুলো হচ্ছে এই যে ইমার্জেন্সি সিনারিও গুলো, ইমার্জেন্সি সিনারিও থেকে যে কোশ্চেন গুলো আসবে কোনো সিমটম থেকেই আসবে, আর কোনো ডিজিজ রিলেটেড হয়ে আসবে না, সিমটম থেকে ডিজিজের দিকে যাবে। আপনারা জাস্ট এই এই অংশটুকু একটু দেখেন, দেখেন যে এইরকমই জিজ্ঞেস করবে যে কয়টা পয়েন্ট থাকে হিস্ট্রিতে, আমরা কি সাইন দেখব, সাইন দেখার পর আমরা পরবর্তী নেক্সট কোনো ইনভেস্টিগেশন করতে হয় কিনা সেটা আমরা করব। ইমার্জেন্সি ম্যানেজমেন্টের মধ্যে দেখেন, ইমার্জেন্সি ম্যানেজমেন্টও কিন্তু সেই রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে আসলো, চেস্ট পেন, এমআই এর ম্যানেজমেন্ট, কোমার একটা ইভালুয়েশন আমি দেওয়ার চেষ্টা করেছিলাম, আমার এবার কেন যেন মনে হচ্ছে যে কোমাটা আসার সম্ভাবনা খুব বেশি, এবং কোমা রিলেটেড হলে ইন্ট্রাসেরিব্রাল এবং সাব অ্যারাকোনয়েড হেমোরেজটা একটু ভালো করে পড়ে নিতে হবে। সাব অ্যারাকোনয়েড হেমোরেজের যে হচ্ছে গিয়ে আপনার কোন ইয়েতে হয়, যেরকম হয় মানে পিকা অ্যানিরিজম হয়ে হচ্ছে সাব অ্যারাকোনয়েড হেমোরেজ হয়, তো এই অংশটুকু মানে অ্যানাটোমিক্যাল কোরিলেশন মানে এখান থেকে চলে যেতে পারে বেসিক, যে এই পেশেন্টের পাওয়া গেল হচ্ছে সাব অ্যারাকোনয়েড হেমোরেজ, তাহলে কোন হচ্ছে কোন জায়গায় সাধারণত ইনভলভমেন্ট হয় সাব অ্যারাকোনয়েড হেমোরেজে, তো এই অ্যানাটোমিক্যাল কোরিলেশন এইটা পর্যন্ত হয়তো যেতে পারে, এর পরে আর হচ্ছে যাবে না। আবার আপনারা এখানের ফরম্যাটটা কি আর ক্রনিক ডিজিজের দেখেন, আমার কাছে খুব মনে মানে সব বিদেশের স্টাইলে চলে যাচ্ছে, মানে এমআরসিপি স্টাইলে, যে একটা পেশেন্টের এরপরে এটা হলো তারপরে কি হবে, এরপরে আমি কি করব, একদম পুরো হচ্ছে এমআরসিপি স্টাইলে চলে যাচ্ছে। ফরম্যাটটা সম্পর্কে কি কোনো ধারণা কিছুটা ক্লিয়ার হয়েছে ভাইয়া? জি আপু, থ্যাংক ইউ আপু, জি অনেক ধন্যবাদ। আর কেউ কি কোনো কিছু যোগ করতে চান সেশনে, কোনো আপডেট, কোনো কিছু? আপনারা অনেক কিছু জানেন, এডি এর চার্ট দুইটা পড়ে নিতে হবে, এডি এর যে চার্টটা, আমরা যখন ইনজেক্টেবল শুরু করি, ইনজেক্টেবল শুরু করলে যে পেশেন্টের হিমোগ্লোবিন A1C নট কন্ট্রোলড উইথ ওরাল ড্রাগস, তাহলে আমরা কি ইনজেকটেবল ড্রাগ প্রথমে নিব, তখন কিন্তু GLP-1 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট এটা প্রথম ইনজেক্টেবল ড্রাগ, এরপরে আমরা ইনসুলিনে যাব, এরপরে যদি না হয় তারপরে আমরা কি যাব, তারপরে আমরা যাব বেজাল ইনসুলিনে যাব, এরপরে যদি না হয় তখন আমরা কি করব, তখন আমরা প্যারেন্টেরিয়াল ইনসুলিনে যাব, মানে প্রি মিল যে ইনসুলিন, সেই চার্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবার হয়তো মেটফর্মিন থেকে যে মেটফর্মিন থেকে শুরু হয়েছে, তখন কিন্তু ইনজেক্টেবল এজেন্ট থেকে শুরু হবে, যে আসলে ইনজেক্টেবল এজেন্ট দিলাম, এটা দিলাম, GLP-1 দিলাম, হলো না, কি কি আমি প্রথমে চুজ করব, এটাতে হলো না তখন আমি কিসে যাব, তখন আমার প্রথমে কিন্তু বেজাল ইনসুলিন দেওয়া আছে, আমি প্রথমে যে কোনো টাইপের ইনসুলিন নিয়ে যাওয়া যাবে না। এই দুইটা চার্ট আছে, 20ও ছিল, 21ও আছে, সেম অলমোস্ট সেম চার্টই, তো সেখান থেকে 21 না থাকলে 20 থেকে দেখেও হচ্ছে গিয়ে নিতে পারেন। ওই চার্টটা আসলে দেওয়া যাচ্ছে না, লেখাগুলো এত ছোট যে এটা তৈরিও করা যাচ্ছে না আবার দেওয়াও যাচ্ছে না, তো এই চার্টটা একটু একটু হচ্ছে গিয়ে দেখে নেবেন। এডিএটা ডায়াবেটিসটা তো সবখানেই খুব বেশি গুরুত্বপূর্ণ, এবং ভ্যাকসিনটাও। আর কেউ সেশনে কিছু যোগ করতে চান, কোনো গুরুত্বপূর্ণ বিষয়? দশটা বেজে যাচ্ছে প্রায়, পার্টিসিপেন্ট সব কমে যাচ্ছে আস্তে আস্তে। আর কিছু যোগ না, এই রিলেটেড না, এটা আরেকটা কোয়েরি ছিল আর কি, এই রিলেটেড না,
সামনে ওই এমসিপিএস এর উপর যদি আমাদের কিছু ব্রিফিং দেওয়া যেত সামনে আর কি। আরেকটু আরেকবার বলেন ভাইয়া, এমসিপিএস এমসিপিএস রিলেটেড হাউ টু প্রিপেয়ার, টেক প্রিপারেশন ফর এমসিপিএস, এমসিপিএস এর জন্য প্রিপারেশন। জি জি, এটার উপর যদি সামনে একটা সেশন দেওয়া যেত। এমসিপিএস আসলে এরপরে একটা সেশন হবে, এমসিপিএস আপনি একটু বেশি পার্থক্য করতে পারবেন। এই বছর কোশ্চেনটা একটু সহজ আসছে, কিন্তু এখন একটু প্রবলেম বেসড কোশ্চেন গুলো হয়তো থাকবে না, কিন্তু এমসিপিএস এর কোশ্চেনও কিন্তু সহজ হবে সেরকম কিন্তু না। সেশন যেখানে থাকবে সাধারণ রিটেন কোশ্চেন নিয়ে যখন সেশন হবে তখন সেখানে কিন্তু এমসিপিএস এফসিপিএস বা অ্যাজ এ হোল রিটেন এর লং কোশ্চেন এবং শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করা হবে পরবর্তীতে। এগুলো নিয়ে একটা মানে সেশন আছে, মানে রিটেন কোশ্চেন এমসিপিএস এফসিপিএস দুটাই ইনক্লুড করে। থ্যাংক ইউ। জি জি জি, থ্যাংক ইউ ভাইয়া। আর কিছু যদি কেউ আর বলার কিছু না থাকে তাহলে আমি সেশনটা শেষ করব। আপু থ্যাংক ইউ। কোভিড ভ্যাকসিনের মতো যদি এরকম নতুন কিছু থাকে আপনি যদি একটু কাইন্ডলি যদি গ্রুপে দেন, যদি নেক্সট টাইম কিছু থাকে তাহলে আপু মানে খুশি হব আর কি। আর আপনাকে অনেক ধন্যবাদ আপু, আপনাকে বেস্ট অফ লাক। ইনশাআল্লাহ আমরা আপনাদের পরীক্ষা অনেক ভালো হবে। আপনাদের অনেক ধন্যবাদ আপনারা সময় নিয়ে বসে জরুরি মুহূর্তে। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। Assalamu alaikum. Good night.